কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। দুপুরে বাসায় এখন খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি আমরা কামড়া খাইতাম। কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? আমাদের সে চলে গেল কেন? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম। কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলি, আমি হেরে যাচ্ছি। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন। বেড়ে ওঠাটা ভাই বোনের সাথেই, ইভেন দু বড় ভাই বোন ছিল চারজন, আর পিঠাপিঠি ছিলাম আমরা তিন ভাই বোন। তো শৈশবটা খুব সুন্দর কেটেছে, কারণ আমাদের বাড়ির সাথে আমাদের আর একটা বাগান বাড়ি ছিল। সেই বাড়িতে মানে স্কুল, বাগান বাড়ি এবং বাসা ছাড়া আমার যাওয়াতায়াত খুব একটা কোথাও ছিল না। যদিও বা কোথায় যেতাম ওই দুই ভাইয়ের সাথে, দুজন ছিল আমার জাস্ট পিঠাপিঠি বড়, মানে এক বছরের ছোট বড় আমরা তিন ভাই বোন। তো ছেলেবেলাটা এত মধুর ছিল, এত মানে ফ্লেক্সিবল ছিল, যেটা বাবা মা কোনো মেয়েকে এরকম দেয় না, যেটা আমার মা আমাকে বা বাবা আমাকে দিয়েছে। সেটা ছিল যে বড় দুই বোনের বিয়ে হয়ে যায় একদম যখন ছোট, আমি বুঝি না কোনো কিছু তখন বেসিক্যালি। তারপরে আমি যখন বাড়িতে মেয়ে, তখন আমি বাড়ির বড় মেয়ে। তো বাবার খুবই ছিল যে আমার এই মেয়ে এই দুই ছেলের সাথে ছেলে হিসেবে বড় হবে, এবং ভাইদের সাথে এরকম বলা ছিল যে তোমরা যেখানে যাবা ওরে সাথে নিয়ে যাবা। আচ্ছা। তো আমার বোন বান্ধবীর বাসায় গেলে পর আমার ভাইয়ারা আমাকে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। এরকম করে স্কুল লাইফটা পার করার সময়, যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তখন ওই যে আমাদের একটা বাগান বাড়ি ছিল, তখন আমার এসএসসি পরীক্ষা চলতেছে, ফার্স্ট পরীক্ষার দিন, পরীক্ষা দিয়ে আসতেছি, দেখতেছি বাড়ির সামনে অনেক লোকজন, মানে বাড়িটা উচ্ছেদ করা হলো। আপনাদের বাড়িটা? জি, মানে একেবারে বাড়ি বলতে পারেন, নিজেদের বাড়ি ছিল, নিজেদের বাড়িটাই ছিল। ওইখানে বাগান বাড়িতে ছিল হচ্ছে আপনার পাঁচ কাঠা জমির উপরে বাড়িটা ছিল। এটা কি আপনার বাবার নিজের করা নাকি দাদা থেকে পাওয়া? না, এটা বাবার কিনা। আচ্ছা। কিনা বলতে দখল সূত্রে একজনের কাছ থেকে, স্থানীয় লোকের কাছ থেকে কিনে নিছে, কিন্তু সেটা তখনও রেজিস্ট্রি করা হয়নি। মিরপুরে? এটা মিরপুরে। তো বাড়িটা উচ্ছেদ করা হলো কেন? ওই বাড়িটা পাশাপাশি দুইটা প্লট, আর একটা প্লট ছিল পাঁচ কাঠা, আমাদের ছিল পাঁচ কাঠা। তো অনেকেরই ওই একটা কর্নার প্লট, অনেকের একটু লোভ থাকে যে এই বাড়িটা আমাদের হলে ভালো হতো। তো কিছু প্রত্যাশাপ্রী শারীরিক লোক থাকে এলাকায়, তাদের ইচ্ছা, তাদের অনিচ্ছা থাকে যে আমার যে জমিটা দরকার এনি হও। তা আমাদের জমিটা রেজিস্ট্রি করার কথা ছিল নেক্সট মান্থের 13 তারিখ। জি। তো তার আগ মুহূর্তে যখন আমাদের, আমার যখন এসএসসি পরীক্ষা শুরু হয় 95 ফার্স্ট পরীক্ষা দিই, সেদিন বাড়িটা উচ্ছেদ করে নেয়। তখন দাওয়াতে ঠিক ওই মুহূর্তে আমার মা এই ব্যাপারটা সহ্য করতে পারে নাই, কারণ হচ্ছে কি আমাদের গ্রামের বাড়ির মায়ের একটা বাগান ছিল, আমের বাগান, যেহেতু আমরা চাঁপাইনবাবগঞ্জ আমাদের বাড়ি, নানা বাড়ি থেকে পাওয়া সূত্রে আমার মায়ের একটা আমের বাগান ছিল। তো সেই আমের বাগানটা আমার মা মামাদের কাছে সেল করছে, মানে অন্য বাইরে কোথাও না, মানে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসছে যে আমার এই জমিটা লাগবে। ইভেন আমরা যে বাড়িটায় বাস করি, আমার মায়ের এই বাড়িটার প্রতি অত লোভ ছিল না, সে স্বাচ্ছন্দ্য ফিল করতো না, সে একটু খোলামেলা পরিবেশে থাকতে ফিল করতো। তো আমার বাবাকে বললো যে আমি টাকা এনে দিচ্ছি, তুমি এই বাড়িটা রেজিস্ট্রি করো, মানে আমাদের ওই বাগান বাড়িটা রেজিস্ট্রি করার জন্য। ইভেন ওই বাড়ির মধ্যে আমার বাবা সবজি চাষ করতো, এমন কোনো প্রজাতির ফলের গাছ ছিল না যে আমাদের ওই বাড়িতে ছিল না, এবং সেখানে প্রায় 40টারও মতো রুম ছিল যেগুলো ভাড়া দেওয়া থাকতো। 40টার মতো রুম? 40টা রুম ছিল, ছোট ছোট করে টিন দিয়ে রুম করা ছিল, টিন শেড, টিন শেডের মতো করে। তারপরে ওই বাড়িটা যখন উচ্ছেদ করা হয়, আমার মা স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে। জি। কিন্তু আসলে ব্যাপারটা বাড়ি উচ্ছেদের কারণে হোক বা অজ্ঞতার কারণে হোক, কেউ তখন বুঝতে পারে না যে আমার মা স্ট্রোক করেছে। তো মা বেসিক্যালি বিছানায় ডাক্তার ওষুধপত্র খেতে খেতে আমার মার চোখটা অলরেডি নষ্ট হয়ে যায়। তখন আমি এসএসসি পরীক্ষা দিই। আচ্ছা। বাড়িতে মিডিয়ার লোকজন আসে, প্রেসের লোকজন আসে, বাবার বন্ধু বান্ধব আসে, এক হাতে সবকিছু আমি টেক কেয়ার করতেছি, পরীক্ষাও দিচ্ছি। তা একটা পর্যায়ে আমি এতটা ক্লান্ত যে আমি পরীক্ষা দিতে পারবো না। তো ভাইরাও তখন কেউ বিবাহিত না, বাবা বললো যে তাহলে পরীক্ষা ছেড়ে দাও। একটা সময় চিন্তা করলাম লাইফে একটা বছর গজ দিব, তাকে পরীক্ষা দিয়ে ফেল করলে করলাম, আর যদি আল্লাহ ভাগ্যে পাশ দিয়ে দেয় তা তো হয়ে গেল। জি। আচ্ছা, কোনো রকমভাবে পরীক্ষা দিলাম, এই গেস্ট মিডিয়া এটা সেটা সবকিছু পার্টনার করে, আল্লাহর রহমতে রেজাল্ট আসলো ফার্স্ট ডিভিশন। শেষ পর্যন্ত যখন কুমিল্লায় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম। আচ্ছা। তখন আমার ভাইয়া, যেই ভাই দুইটা পিঠাপিঠি বড় ছিল, সেজো ভাইয়ের চাকরি হয়ে যায়, যখন আমার ইন্টারে উঠি তখন আমার ভাইয়ের চাকরি হয়ে যায়। আচ্ছা।
তখন ভাইয়ার রেফারেন্সে কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন ডক্টর আছে বলার কারণে আম্মুকে নিয়ে কুমিল্লা যাই ডাক্তার দেখাইতে। আচ্ছা, তখন ওইখান থেকে ডাক্তার ফাইন্ড আউট করে দেয় আপনার মায়ের কি ব্রেন স্ট্রোক হয়েছিল। তখন বললাম যে আমরা জানি না। তখন বললো কতদিন ধরে অসুস্থ, বললাম 95 থেকে। তখন কিন্তু 97 রান করতেছে। তখন আমরা ওখান থেকে জেনে আসলাম যে মা ব্রেন স্ট্রোক হওয়ার কারণে চোখের উপরে প্রেশার পড়েছে এবং এই চোখটা কখনোই আর ঠিক হবে না যদি কর্নিয়া সংযোগ না করা হয়। আচ্ছা, কিন্তু আমার বাবা যেহেতু চাকরি নেই ওই মুহূর্তে কর্নিয়া সংযোগ আমাদের জন্য সম্ভব না, মানে ব্যয়বহুল ছিল। ব্যয়বহুল ছিল এবং কর্নিয়া পাওয়া বাড়িটাও ভেঙে ফেলেছে। হ্যাঁ, বাড়িটা তো চলেই গেছে। আচ্ছা, তো আপনারা থাকছিলেন কতক্ষণ? না, আমাদের আমরা এখন যে বাড়িটাতে আছি এই বাড়িতেই আমরা ছিলাম এবং আছি। ওটা ছিল শুধু বাগান, শুধু ভাড়া দেওয়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য বাগান বাড়ি। আচ্ছা, তো এর মধ্যে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যখন ক্লাস 7 এ আমি পড়ি, জি, তখন ওই যে বললাম না যে আমি বাড়ির অটোমেটিকলি আমি এখন বাড়ির বড় মেয়ে, মানে আমার বড় দুই বোন চলে যাওয়ার পরে থেকে, তখন যেহেতু বাড়িতে এখন আমি উঠন্ত বয়সে একটা মেয়ে, চারিদিক থেকে বিয়ের প্রপোজাল আসে। জি, তো আসার পরে আব্বুর একটা ফ্রেন্ড, মানে একসাথেই ওনারা চাকরি করতো এবং চলাফেরা করতো, জি, তো উনি ওই ওই আঙ্কেল চাকরি ছেড়ে দেওয়ার পরে উনি ইন্ডিয়াতে বিজনেস শুরু করে চাল ডলের। আচ্ছা, তো আব্বুর সাথে খুব ভালো সম্পর্ক তার এবং ফ্যামিলির সম্পর্কও খুব ভালো। তারাও অনেকগুলো ভাই বোন আমাদের মতো, মানে তারা 13টা ভাই বোন। জি, তাদের মধ্যে তাদের বাড়ির যে বড় ছেলে, তার বড় ছেলের জন্য আব্বুকে আমার জন্য প্রপোজ করে যে আমাকে তাদের বাড়ির বউ বানাতে চায়। মা বাবার আদরে ছিলাম যেহেতু বড় দুই বোন চলে গেছে শ্বশুর বাড়িতে, সেক্ষেত্রে মা বাবা ভাই বোন একটু আদর করতো বেশি, সব মিলিয়ে আমি একটু মানে বেশি রাগী ছিলাম। তা আম্মু খুব ভয় পাইতো যে এত ক্লোজ লোকের সংসারে মেয়ে যাবে, মেয়ে তো অনেক রাগি আর ওদের বাড়ি তো খুব কনজারভেটিভ, মানে তারা খুব পর্দা করে, খুবই করে, আর আমি তো খুব উড়াদৌড়া চলি, তো এই টাইপের একটা মেয়েকে ওরকম একটা কনজারভেটিভ ফ্যামিলিতে দিবে, আম্মুর খুব টেনশন হতো। আচ্ছা, তা আম্মু মোটেও রাজি ছিল না। তারপর যেহেতু বাবা সিদ্ধান্ত, একটা পর্যায়ে কথাবার্তা হলো, তো ওই ভদ্রলোক তো তার বাড়ির বউ হিসাবে আমাকে মেনে নিল ক্লাস 7 থেকে। আমিও এতটাই ছোট যে আসলে বাড়ির বউ কি জিনিস তখন এটা ব্রেনে কাজ করতো না। ক্লাস 7 থেকে মেনে নিতে মানে হচ্ছে আপনার বিয়েটা হয় নাই, মানে মুখে মানা শুরু করলো আর কি, মানা শুরু করলো। বৃহস্পতিবার হাফ অফ হাফ স্কুল, উনি আপনার বাবার বন্ধু ছিলেন? জি, বন্ধুর ছেলে। বন্ধুর ছেলের সঙ্গে আপনার বিয়েটা মৌখিক ভাবে আর কি কথাটা হয়েছে, কিন্তু বিয়ে শাদী হয়নি তখন। বিয়ে শাদী হয় না, মানে দুই ফ্যামিলি কথাবার্তা মোটামুটি পাকা। এখন তারা ওই বৃহস্পতিবার করে তাদের বাড়ির যে তিন নাম্বার ছেলে, জি, বিয়ে ঠিক করে রাখলো বড় ছেলের সাথে। উনি দেশের বাইরে থাকতেন, ইতালিতে সেটেল ছিলেন। আচ্ছা, আমাকে যখন বললো তখন আমার খুব পছন্দ হলো না, কারণ ওনাদের ছেলেটা অনেক ফর্সা এবং খাটো, তা আমার ফর্সা এবং খাটো ছেলে কোনোটাই পছন্দ না। বিশেষ করে ফর্সা ছেলে তো পছন্দই ছিল না। কারণটা কি? কারণটা কি, মানে ছোট ছিলাম তো, এটা একটা লজিক লাগতো না, ভালো লাগতো না। হ্যাঁ, ভালো লাগতো না যে ফর্সা আবার কোনো ছেলে হয় নাকি, মানে এরকম মনে হতো। ওকে, তো যাই হোক, এখন ওদের বাড়িতে আমাকে নিয়ে যেত, বৃহস্পতিবার এসে নিয়ে যেত, কখনো শুক্রবার বিকেলে দিয়ে যেত, কখনো বা শনিবার খুব ভোরে আমাকে বাসায় দিয়ে যেত স্কুল করার জন্য। তো বাসায় এসে স্কুল ড্রেস পরে ওই ছেলের বাবা, মানে ওই আঙ্কেল, উনি আমাকে সাথে নিয়ে আসতো। আমি স্কুল ড্রেস ড্রেস পরলে পরে উনি আমাকে স্কুলে পৌঁছায় দিয়ে দেন বাসায় যেত। আচ্ছা, উনি সবসময় মানে যখনই ওনাদের বাসায় না যেতাম, সপ্তাহে ছয় দিনই উনি খুব ভোরে ফজরের নামাজ পরে হাঁটতে, মানে আমাদের এলাকাটা ছিল মিরপুরের একটা অংশে আর ওনাদেরটা ছিল আরেকটা অংশে, ওনাদেরটা ছিল মিরপুর ইব্রাহিমপুরে, ওখান থেকে উনি প্রতিদিন সকালে চা খেতে আসতো আমার হাতে। আচ্ছা, তুমি এক কাপ চা খাও মা, আমারে তোমার কাজে একটাই। তো প্রতিদিন সে আসতো, কখনো রিক্সায় আসতো, রিক্সা ভাড়া না দিই সে আমার নাম ধরে ধরে চিৎকার পারতে পারতে বাসায় ঢুকতেছে। কে এটা? এটা হচ্ছে ওই ছেলের বাবা যার সাথে বিয়ে ঠিক হয়ে গেল, মানে হবু শ্বশুর আর কি। আচ্ছা, পরে একটা সময় ক্লাস 7, 8, 9, 10 যখন আমি 10 উঠলাম, 9 উঠলাম, তখন তাদের কথাবার্তা এরকম হলো যে মেয়েও তো বড় হয়ে গেছে, তাদের ছেলেও বাংলাদেশ আসতে চাচ্ছে, দেন আসলে পরে তারা বিয়ের কাজটা সম্পূর্ণ করবে। ইতালিতে থাকতো ছেলে? ইতালিতে থাকতো। ইন্ডিয়া থেকে যখন আমি ক্লাস 9 থেকে 10 আমি ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে উঠি, তারা সমস্ত বিয়ের কেনাকাটা, যেটা একটা মেয়েকে বউ সাজানোর যা যা লাগে, শুধু অল মানে ডি গোল্ডের গহনাটা বাদে এভরিথিং একটা লাকেজ ভরে তারা আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে আমার বিয়ের বাজার। আচ্ছা, একটা বড় লাকেজ ভরে তারা ইন্ডিয়া থেকে সমস্ত কেনাকাটা করে নিয়ে এসে তারা পৌঁছায়। এটা প্রায় এসএসসি পরীক্ষার পরে, এটা ক্লাস 10 এ যখন উঠলাম, ক্লাস 10 এ যখন 9 থেকে যখন 10 এ উঠলাম তখনকার ঘটনা। ওকে, ইভেন ক্লাস 7 থেকে তারা আমার লেখাপড়া খরচ সব চালায়। ওরে বাবা, মানে এটা আগ্রহ করে তারা করেছে? হ্যাঁ, এবং তাদের ইচ্ছা ছিল, তাদের কুমিল্লার একটা স্কুল ছিল,
মানে এই ভদ্রলোক আঙ্কেলের মানে ছেলের বাবার, তখন উনাকে আমি মানে সবাই এরকম ভাবতো, উনি বলতো যে আমার এই মেয়ে হবে ওই স্কুলের হেড টিচার। ও আচ্ছা আচ্ছা, মানে ওই স্কুলের আপনাকে শিক্ষক বানাবে। হ্যাঁ আচ্ছা, এটা ছিল উনাদের একটা টার্গেট যে তাদের বাড়ির বড় বউ স্কুলের হেড টিচার হবে। আমার বাবারও খুব স্বপ্ন ছিল যে আমি স্কুলের টিচার হব। আচ্ছা, আমার আগের যে দুই বোন, এক বোন ক্লাস 5 পর্যন্ত পড়ছে আর একজন ক্লাস 8 পর্যন্ত, তারপরে বিয়ে হয়ে যায়। আচ্ছা, তো বেসিক্যালি আমি বাবার আমাকে নিয়ে খুব স্বপ্ন যে আমার বাড়ির মেয়েরা অন্তত শিক্ষিত হবে, এই মেয়েটাকে আমি যেভাবে হোক লেখাপড়া কমপ্লিট করাবো। তারপর একটা ইচ্ছা ছিল যে মেয়ে অন্তত ইন্টার পাস না করানো পর্যন্ত আমাকে বিয়ে দিবে না। আচ্ছা, এটা বাবার ছিল। তো তখন ওনাদের কথা হয়েছে, ঠিক আছে অসুবিধা নেই, তাহলে ওনাদের ছেলেকে তাহলে কি করবে তাহলে আরো কিছুদিন পরে আসতে বলুক। তখন ওনারা আবার কথায় আসে, বেসিক্যালি ম্যাট্রিক পরীক্ষা দিই। ম্যাট্রিক পরীক্ষার পরে তো মা অসুস্থ হলো। জি, মা অসুস্থ হওয়ার পরে এখন কলেজে ভর্তি হব। আসলো কলেজে ভর্তি হওয়ার ঘটনা। এখন ওনাদের বাড়ি মানে যে ফ্যামিলিতে বিয়ে ঠিক ছিল তাদের খুব ইচ্ছা যে আমি গার্লস কলেজে পড়ি। জি, তারা খুব কনজারভেটিভ ফ্যামিলি, আর আমি তো ক্লাস 6 থেকে বড় ওন্না পরে স্কুলে যেতাম, এটা তাদের পছন্দ ছিল না। তাদের ইচ্ছা ছিল আমি বোরকা পরে নাক মুখ ঢেকে কলেজ করি। কিন্তু আমার বাবার কথা হচ্ছে পর্দা হচ্ছে নিজের কাছে, আর আমি খুব ছোটবেলা থেকে নামাজ পড়ি। আচ্ছা, ক্লাস 5-6 থেকে আমি আল্লাহর রহমতে 5 নামাজ আদায় করি। আব্বুর কথা হচ্ছে বোরকা পরার পরে পর্দা করতে হবে আমার কোনো কথা নেই, পর্দা হচ্ছে নিজের কাছে। কিন্তু গার্লস কলেজে আব্বুর ইচ্ছা ছিল গার্লস কলেজে পড়ি, কিন্তু আমার কথা হচ্ছে যে না, আমি গার্লস কলেজে পড়ব না। সারা জীবন স্কুল করে আসছি, কোনো ছেলেদের দেখা পাই নাই, দুষ্টুমি করতে পারি নাই, মজা করতে পারি নাই, এখন কম্বাইন কলেজে পড়বো। বাবার কথা হচ্ছে লেখাপড়া করার প্রয়োজন নেই, তাই বুঝতে থাকে লেখাপড়া করবো না, কলেজেই ভর্তি হবো না, লেখাপড়া এখানে শেষ, বিয়ে দিবেন, দিয়ে দেন। আচ্ছা, এই কথা বলার পরে রাগ করে সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, তখন ভর্তি প্রায় শেষের দিকে, যেহেতু টাকা পয়সার একটু প্রবলেম ছিল, ভর্তি করতে পারতেছিল না, আর কম্বাইন কলেজে ভর্তি করতে গেলে একটু বেশি টাকা লাগবে, আর গার্লস কলেজ যেটা কাছাকাছি ছিল একটু কম পয়সার ভর্তি করা যেত, তারপরে আমি একটু সেফ থাকবো। বেসিক্যালি আমাদের চার বোনের মধ্যে মানে যেটা কথা হচ্ছে যে আমাদের চার বোনের মধ্যে আমি একটু সুন্দর বেশি, এটা আব্বুর মাথার মধ্যে জিনিসটা আবার অ্যাটাক করতো যে কলেজে গেলে এই ছেলের সাথে প্রেম করবে, ওই ছেলে অফার দিবে, এ করবে সে করবে, একটা সময় মন ঘুরে যাবে, এগুলো ছিল আব্বুর টেন্ডেন্সি। এবং আব্বুর একটা কথা ছিল যে ছেলেদের কখনো মেয়ে ফ্রেন্ড হয় না, সেটা সম্পর্কে পরিণত হয়, ভালোবাসা সম্পর্কে চলে যায়, আর মেয়েদের কখনো ছেলে ফ্রেন্ড হয় না, ফ্রেন্ড যদি হয় মেয়েদের মেয়ে ফ্রেন্ড হবে, ছেলেদের ছেলে ফ্রেন্ড হবে। খুবই কমন কিছু কথা, এবং এই কথাগুলো আপনার বাবার না, বাংলাদেশের আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে অনেক মানুষেরই এই কথা। তো বাবা তো ওই কথা বললো, ওই কারণে বাবা কলেজে ভর্তি করতে চাইল না, রাগ হয়ে বললাম। তখন প্রায় কলেজে ভর্তির সময়টা শেষের দিকে, আন রিকোয়েস্টে যে ভর্তিগুলো করে সেগুলো চলছে, তো এই কথা বলার পর বাবা খুব রাগ হলো। ওই ফার্স্ট বাবা আমাকে মারলো, এক চড় দিল, চড়ের কারণে আমার পুরো মানে এই সাইডে চোখ টোক পুরো ফুলে একদম পুরো লাল হয়ে গেল। বেসিক্যালি কান্নাকাটি, আমি ভর্তি হতে চাই না জন্য মারছে, এটা সেটা অনেক কান্নাকাটি। ভাইয়াদের একটা রুম ছিল, ওই রুমের মধ্যে দুই ভাইয়া থাকতো। জি, এবং আমাদের মানে 24 মধ্যে 18 ভাইয়াদের সাথে আমার সময় কাটতো, শুধু ঘুমের সময়টুকু বাদে। ওইখানে পড়ালেখা, ওইখানে খাওয়া দাওয়া সবকিছুই আমাদের ওইখানে ওই রুমটায়। রুমটা অনেক বড় ছিল, দুই পাশে দুইটা খাট বিছানো, মিডিলে হচ্ছে পড়ার টেবিল, ডাইনিং টেবিলের মতো বড় পড়ার টেবিল। জি, তো আমরা ওইখানে বসে খাওয়া দাওয়া করতাম। তো মারলো আব্বু আমাকে ওই রুমের মধ্যে বসে, ওখানে মায়ের ওখানে শেষ। আব্বু তো মারটার দিয়ে বকা টকা দিয়ে দিয়ে চলে গেল, আমি তো রুমে দরজা লাগিয়ে দিলাম। 4 আমার রুমে দরজা বন্ধ, 4 বন্ধ, 4 খাওয়া দাওয়া নেই, কথাবার্তা নেই, রুমে দরজা জানালা সব আটকানো। ও মাই গড, 4 কেউ ট্রাই করেনি আপনি? হ্যাঁ, 4 আব্বু তো সন্দেহ আসলো, কি খবর মেয়ে, খবর কি? তো বলছে রুমে দরজা আটকানো, জানালা আটকানো, কিছু করছে কি না জিজ্ঞেস করলো। ভিতর থেকে কথা বলতেছে ভাইয়াদের সাথে, খুলবো না দরজা। ভাইয়ারা বলতেছে যে খোল, আমাদের সাথে কথা বল, কি হয়েছে দেখি না, কিছু হয়নি। তো আমি সে আমি তো মরে গেলেই ভালো হতো। তা যাই হোক, আব্বু মন খারাপ করলো, তা আব্বু সেদিন কিছু বলে নাই। আমাদের বাসায় যে বুয়া, আম্মু সহসা যে বললাম না বিছানাতে ঘুরতে পারে না, চোখে দেখতেছে না এখন, অসুস্থ। তারপরে আম্মু একটু পরপর আসতেছে, দরজারা খোল, আমি এরকম অসুস্থ, তুমি এরকম করলে কিভাবে হবে, মানে আম্মু মানে মায়েদের যে করোনার কথাগুলো সেগুলো বলতো। কিন্তু আমার এতটাই রাগ যে কোনো আবেগ কোনো অনুভূতি আমাকে কাজ ছুঁইতেছে না এখন। পরে বুয়া বলতেছে চোখে বউ চোখে লাগছে, আমাদের বুয়াটা অনেক ভালো ছিল, একদম ছোটবেলা থেকে বুয়াটা কাজ করতো আমাদের বাসায়। তো বলতেছে বউ চোখের মধ্যে একটু ভাব দাও,
তো আমি বলছি ঠিক আছে দাও ভাপ দাও। তো গরম ভাতের সাথে লবণ মিশায়, যেটা গ্রামের চিকিৎসা বলে, ওটা দিয়ে কাপড় দিয়ে পেঁচায় আমাকে জানালার ভিতর দিয়ে দিত। তো উনি আমার চেহারাটা দেখছে যে এরকম ফুলে এরকম লাল হয়ে গেছে। তো আম্মুরে বলছে, আব্বুরে বলছে, আব্বু তো কিছুই বলে না, দেখতেছে অলরেডি 1.5 দিন পার, মানে আজকের দিন কালকের দিন 2 দিন পার। এখন আব্বু বলতেছে ঠিক আছে ও কি করতে চায় ওরা জিজ্ঞেস করো। তাই জিজ্ঞেস করো জিজ্ঞেস করো করতে করতে ভাইয়ারা রিকোয়েস্ট করলো আব্বুকে যে তাহলে একটা কাজ করেন, ও যেহেতু কমেন্ট করে যে ভর্তি হতে চাচ্ছে, তো ছোট ভাইয়া পড়তো বাংলা কলেজে, জি, আর সেজু ভাইয়া পড়তো মিরপুর বিশ্ববিদ্যালয়ে, মিরপুর 2 নম্বর জি কলেজ। তো দুই দুই ভাইয়া দুই কলেজে আছে। তা পুরে বললো যে ঠিক আছে, হয় ওর কলেজে দেন না আমার কলেজে দেন, আমরা তো আসি, 1 বছর তো আমরা থাকবোই। এটা হচ্ছে তৃতীয় দিনের ঘটনা। আচ্ছা, তৃতীয় দিনের ঘটনা। আব্বু তারপর ডিসিশন নেওয়ার জন্য আরো একদিন ভাবলো যে না খায় না খেয়ে মরে যাক, কেউ আর রিকোয়েস্ট করতে যাবো না, ওরা কেউ ডাকতে যাবো না, তবু আমি দিব না, আমি কমেন্ট কলেজে ভর্তি করবো না। আচ্ছা, আর আমার কথা হচ্ছে যে লেখাপড়াই করবো না। কোন ইটালির ছেলে আছে, মানে আমি এরকম ক্রিটিসাইজ করে বলতাম, সাদা বিড়াল ডাইকে নিয়ে আসুক, সমস্যা নেই, দেশের বাইরে চলে যাব, কারো চেহারা দেখবো না, মানে রাগের যে কথাগুলো। তো আম্মু কান্নাকাটি করতেছে 4 দিন ধরে আমি খাচ্ছি না। তো ছোটবেলা থেকে আমার একটু রাগ ছিল, সেটা রাগের কারণে আমি রাগ হলে পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম। আমার একটাই রাগ, আমাকে মারলো কেন, আমি কি খারাপ কিছু বলছিলাম, আমি কি প্রেম করে ভেঙে যাব, মানে এরকম মানে উক্তি আমি করতেছি রুমের মধ্যে বসে বসে। তারপর যখন 4 দিনের দিন আব্বু ডিসিশন নিল, তৃতীয় দিনের দিন ডিসিশন নিল যে ঠিক আছে তাহলে তোমার কলেজে ভর্তি হবা সম্পূর্ণ, কার কলেজে ভর্তি করবো কোথায় খালি আছে দেখো, ভর্তি করে দাও, কিন্তু সম্পূর্ণ লাইবিলিটি তোমার বোনের তোমাদের, আমি এখন কোনো লাইবিলিটি নিবো না, আমার সে বয়স নাই সময় নাই, তুমি নিবা যা খুশি তা করবা, যে কথা সেই কাজ। এখন ভাইয়ারা আসতে দরজা নক করতেছে, খোল দরজা খোল খা, আব্বু পারমিশন দিছে, আমি পারমিশন দিছে খালি বললে হবে না, প্রসেসিং ক্লিয়ার করে নিয়ে আসেন দেন দরজা খুলবো, তারপর নাস্তা খাবো। বেসিক্যালি পরের দিন সকালে, মানে পঞ্চম দিন, চতুর্দিন তো এভাবে গেলো, চতুর্দিন দিন ভাইয়া ফর্ম টর্ম নিয়ে আসলো, বললো যে বাংলা কলেজে কোনো চান্স নেই, কোনো স্পেস খালি নাই, ভর্তি কমপ্লিট শেষ, এখন মিরপুর কলেজে ভর্তি হতে হবে, 13,000 টাকা লাগবে, এতগুলো টাকা কে দিবে। তা আমরা আবার কুদুষ্টমি করে বলতাম তোর বাপ দিবে, মানে আমার ভাইয়ারে বলতেছি তোর বাবা দিবে। তো যাই হোক, দিন ভর্তি হয়ে আসলাম। কোন কলেজে? মিরপুর বিশ্ববিদ্যালয়ে। মিরপুর বিশ্ববিদ্যালয়ে? এখন এটা ওটাকে তো ওই সময় কি তখন মিরপুর কলেজ ছিল। মিরপুর কলেজ ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে পাশেই হসপিটাল, চক্ষু হসপিটাল হাসপাতাল ভর্তি হয়ে চোখ দেখায় পরে বাসায় আসলাম। পরবর্তীতে ক্লাস শুরু, নবীনবরণ অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম ভাইয়াদের সাথেই। ভাইয়ারা সবাইকে পরিচয় করে দিল, আমার বোন তোদেরও বোন দেখে রাখবি। কলেজ চলতেছে ভালোই লাগতেছে। এক সপ্তাহ সিভিল ড্রেসে ক্লাস করলাম, আমার যে বড় ভাই ওনার মতো মানুষ হয় না, উনি আমাদের ফ্যামিলির আসলে একটা মানে বাবার পরে স্থান বড় ভাইদের হয় সাধারণত, তো ভাইয়াও তাই নিয়েছিল, কিন্তু আসলে ভাইয়ার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে সম্পূর্ণ সাপোর্ট কোনো সময় সে দিতে পারতো না, কিন্তু ওনার কাছ থেকে যতটুকু দেয়া সম্ভব ছিল উনি আপ্রাণ চেষ্টা করতো সবটুকুই দেওয়ার জন্য, সবটুকুই দিয়ে সে করতো। তো এক সপ্তাহ ক্লাস করার পরে, মানে 2 দিন ক্লাস করার পরে টিচাররা বললো যে ক্লাস তো অনেকদিন শুরু হয়ে গেছে, তো যার যার কলেজ ড্রেস পরে ক্লাসে আসার জন্য। আর ভাইয়াকে বললাম, ভাইয়া এক সপ্তাহের মধ্যেই আমাকে কলেজ ড্রেস করে দিল। বেসিক্যালি আমি এক সপ্তাহ আবার কলেজ ড্রেস পরে ক্লাস করলাম। তারপরে আসলো সেই মানে যে বাড়িতে বিয়ের কথাবার্তা ঠিক ছিল, এখন তারা তো শুনলো যে আমি কম্বাইন কলেজে ভর্তি হয়ে গেছি, ছেলে মেয়েদের মাঝে ক্লাস করতেছি, এখন তাদের বাড়ির বউ পুরুষের মধ্যে ক্লাস করতেছে, জিনিসটা তাদের কাছে তো অড। এখন তারা আমাকে ওই যে বিয়ের যে লাগেজ, ওখানে 2টা বোরকা ছিল এবং বললো যে বোরকা পরে কলেজে আসার জন্য। এখন আমার তো মন খারাপ, কলেজে আসছি একটু এদিক ওদিক যাবো ইয়ে করবো, কলেজে বোরকা পরে ক্লাস করবো কেমন কথা। আর আব্বুরে বললাম, মানে ভাইয়াদের দিয়ে বলাইলাম যে ও কলেজে ক্লাস করতে চাইতেছে না বোরকা পরে। তা আব্বু বললো বোরকা পরো কিন্তু মুখ টুক ঢাকার দরকার নেই, বলতেছে যখন বোরকাটা পরো। আম্মু আব্বু সবাই বললো, ভাইয়ারাও বুঝাইলো। পরে একটা সময় আমি বললাম যে না, যদি বোরকা পরি বোরকা পরার মতো পরবো, একদম নিনজা হয়ে ক্লাস করবো, কেউ যেন আমাকে না চেনে। তো যেই কথা সেই কাজ, বোরকা পরা। তারপরে আব্বুকে বললাম যে বোরকা পরে কলেজ করতে রাজি আছি, শর্ত একটা, প্রতিদিন রিক্সা গেটের সামনে আসবে, রিক্সায় উঠবো কলেজে গেটে যে নামবো, কলেজে থেকে রিক্সায় উঠবো এখানে নামবো, প্রতিদিন ভাড়া 50 টাকা, কিন্তু যখন এমনিতে হেঁটে ক্লাস করি তখন 20 টাকা দেয় আব্বু, যাওয়া আসা 2 টাকা 2 টাকা 4 টাকা আর খাওয়া দাওয়া খরচ।
আমি যে 20 টাকা হবে না 50 টাকা, আব্বু সেটাতে রাজি। পরে 50 টাকা আব্বু দিতে রাজি, আমি তো মনের আনন্দে কলেজে ক্লাস করা শুরু করলাম বোরকা পরে। প্রথম প্রথম খুব লজ্জা লাগতেছিল, বোরকা পরে কলেজে যাচ্ছি মানুষ কী ভাববে। এখন কলেজে যাওয়ার পরে ক্লাসমেটরা সবাই সালাম দিচ্ছে, বড় আপু আসসালামু আলাইকুম। যাই হোক, একটা পর্যায়ে যে আস্তে 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 দেখলাম, যখন দেখলাম সব ক্লাসমেটরা মানে যারা ছেলেরা ছিল তারা খুব মানে সালাম দিয়ে কথা বলতেছে, হ্যাঁ সম্মান দিয়ে কথা বলতেছে, আস্তে আস্তে বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগা শুরু করলো। আগে ছিল আনিজি, যে খুব মানে আনিজি লাগতো, কিরকম যেন লাগতো যে কে কি বলবে কে কি ভাববে। যে প্রথমে সিভিল ড্রেস পরে ক্লাস করলো, নবীনবরণে শাড়িটারি পরে আসলো, নাচলো, এই কুদাইলো, এই করলো, সে করলো, আর এখন সে বোরকা পরে হুজুর হয়ে গেছে। ভাবছিলাম যে এ ধরনের কমেন্টস করবে কলেজ থেকে, কিন্তু সেটা না করে তার রিয়াকশনটা সম্পূর্ণ আলাদা, মানে অন্যরকম অনুভূতি তৈরি হলো আমার মনের মধ্যে। তখন ক্লাস করতে করতে এক বছর শেষ, এক বছর শেষ পরে সেকেন্ড ইয়ারে উঠলাম। উঠার পরে এর মধ্যে কিন্তু আম্মুকে নিয়ে কিন্তু হাসপাতালে দৌড়াচ্ছি, মাঝে মাঝে কলেজ বন্ধ, ক্লাস বন্ধ, আর ভাইয়াদের সাথে তো খুনসুটি আছেই। দেখে গেছে যে কলেজ থেকে কোথাও বেড়াতে যাবো, ভাইয়াদের বলতেছি যে ফ্রেন্ডরা সবাই বুড়িগঙ্গায় যাবো, আমিও যাবো, তো বলতেছি বুড়িগঙ্গা যাবো, আব্বু কিছু বললে আমি আপনারা ম্যানেজ করবেন। তো ভাইয়ারা ঘুষ চাই, তো যাবা ভালো কথা, তাহলে ওরে 20 টাকা আমারে 20 টাকা দিবা, তারপরে যেতে পারবো, মানে দুই ভাইয়াই খাইতো, একজন খেতো না আবার। তো আমি বলছি ঠিক আছে ঘুরে আসে তারপরে দিবো, না আগেরটা দিয়ে যাও। তো ভাইয়াদের ওই টাকাটা দিয়ে পরে ফ্রেন্ডদের সাথে যেতাম, ভাইয়ারা জানতো আমি কোথায় যেতাম না যেতাম, কী করতাম না করতাম, সব কিছু ভাইয়াদের নলেজে দিতাম, কারণ ভাইয়ার ফ্রেন্ডরা এখানে, না বলে গেলে তো ভাইয়ার ফ্রেন্ডরা বলে দিবে। পরে যখন এক বছর শেষ হয়ে গেলো তখন তো ভাইয়াদের ইন্টার পরীক্ষা, এখন আমি হাফ ছেড়ে বাঁচলাম, যাক এখন তো ভাইয়ারা নাই, আমাকে আর পাহারা দেওয়ার কেউ নেই, এখন আমি যা খুশি তা করতে পারবো। তারপরও ভাইয়েরা প্রতিদিন কলেজে যেত, সেজো ভাইয়া প্রায় দিনই কলেজে যেত, ছুটির সময় যে দাঁড়া থাকতো যায় নিয়ে আসতো। তো আমাদের এলাকারই দুইটা মেয়ে ছিল আমার সাথে আসা যাওয়া করতো, একজন আমাদের এলাকাতে, একদম আমাদের এলাকায় পাশাপাশি রুটে, আর আরেকজন ছিল মিরপুর 10-এ। তো আমরা 3-4 জন সবসময় একসাথে আসা যাওয়া করতাম। আর আমার এ ফ্রেন্ড ওই কলেজেই ভর্তি হলো, ও 2 বছর ইয়ার লস দিয়ে ওখানে ভর্তি হলো। আর আমার একটা চাস্তো ভাই, চাস্তো ভাই বলতে ব্লাড কানেকশন না, ওটা হচ্ছে আব্বুর জাকের ভাই, ওনার সাথে আব্বুর অনেক আন্তরিক রিলেশন এখনও আছে আমাদের ফ্যামিলির সাথে। তো ওনার ছেলে, ও অবশ্য ভাইয়াদের সাথে ছিল একই ক্লাসমেট, তো ও এসএসসিতে খারাপ করার পরে আমার সাথে আবার এসএসসিতে, তারপর এক বছর তো লস, এক বছর লসের কারণে আমার সাথে আবার এসে ভর্তি হলো একসাথে। তখন ও খুব প্রাউড ফিল করতো যে আমার সাথে ও পড়তে পারতেছে এক বছর লস দিয়ে, কারণ আমাকে পাহারা দেওয়ার একটা লোক আছে। তো যদিও ওই ভাইয়ার আর মানে ভাইয়া বলে ডাকতাম, কিন্তু তুই তুই সম্বন্ধ ছিল ভাইয়ার ওই ফ্রেন্ড, কারণ সে তো আমার ক্লাসমেট এখন, আমি তাকে বড় মানতাম না, তো বলতো আমি তোর বড়, তো আমি বলছি তুই আমার ক্লাসমেট। তো যাই হোক, ও খুব পাহারা দিত। তো কলেজে যাওয়ার প্রায় যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন ওই ভাইয়া, ওর নামটা বলি, ওর নাম হচ্ছে রানা, ও মার্শাল আর্ট শিখবে, যে আপনাকে পাহারা দেয় ভাইয়া ফ্রেন্ড যেটা ক্লাসমেট, তো ও মার্শাল আর্ট শিখবে। তো মার্শাল আর্ট শিখবে কার কাছে শিখবেন, একটা একটা লোক আছে এখানে মার্শাল আর্ট শিখায় এই মাঠে, আমি ওনার কাছে শিখি, ঠিক আছে ভালো কথা। কিন্তু আমি ওনার টিচারকে, এখন ভাইয়া তো সেকেন্ড ইয়ারের প্রায় শেষের দিকে, এখন মানে যখন ই করি তখন আম্মু হসপিটাল ডাক্তারখানা খুব বেশি চাপ বেড়ে গেলো, কারণ আম্মু খুব অসুস্থ। তখন মেজ অপু আবার শ্বশুরবাড়ি থেকে চলে আসলো, কারণ আমার পরীক্ষা সামনে, পরীক্ষা অল্প কিছুদিন বাকি আছে। তো সেপ্টেম্বরের পাঁচ তারিখ আমি আবার ওই যে বোরকা পরি মুখটুক ঢেকে চলি, এই জন্য আমি কখনো মাঠে বা বারান্দায় বসতাম না, কারণ যেহেতু কলেজের সব ছেলেমেয়েরা আমাকে সম্মান করতো, পাশে যেয়ে বলতাম, আব্বু আম্মু বলতো যেহেতু তোমাকে সম্মান করে তুমি সম্মানের জায়গাটা ধরে রাখবা, ওইটা আমার আমার সেন্সেই কাজ করতো। মাঠে বসে যদি আমি গল্প করি ছেলেদের সাথে তাহলে আমার এই পোশাকের মর্যাদা থাকবে না, তো যেন আমি কমন রুম ছাড়া অন্য কোথাও বসতাম না। তো ওই অন্ধবিতে ওই যে আমার যে চাস্তো ভাইয়ের যে টিচার, মার্শাল আর্টের টিচার, উনি কলেজে আসে, উনি কন্টিনিউ কলেজে আসে। তা আমার যে ফ্রেন্ড কথা বললাম যে সাথে আসছে, এদের সাথে আবার রিলেশন খুব ভালো, তো এরা একটা সব পর্যায়ে খুব আড্ডা টাড্ডা মারতো, কিন্তু আমার সাথে কখনো দেখা হয়নি। তো ওই আমি টিচারের কথাই বলি, মানে আমার চাস্তো ভাইয়ের যে টিচার মার্শাল আর্টের, তো উনি কলেজে আসা যাওয়া করতেছে, মেয়েদের সাথে র্যান্ডম আড্ডা টাড্ডা মারতেছে, আমার সাথে দেখা হয়নি। একদিন আমার এক ক্লাসমেটরে জিজ্ঞেস করলো
যে এই কলেজে আসছি, বরিশাল, নোয়াখালী, কুমিল্লার প্রচুর মেয়ে আছে, রাজশাহীর কোনো মেয়ে নাই। তখন বলছে আছে একটা মেয়ে, কিন্তু এই মেয়েটাকে দেখা যায় না, তারপর আমি দেখবো। দেখলো, ডাকলো, আমাকে পরিচয় করাই দিল, পরিচয় হলাম। তো আমি ছোটবেলা থেকে কাজল পড়ি, একদম স্কুল লাইফে থেকে কাজল পড়ি, তো কালো বুরকা, তো কাজল পরে গেছি। তখন সে আমার চোখ দুটো দেখে হয়তো বা তার ভালো লাগছে। মানে আপনার আমি একদম নিনজা কাট, একদম নিনজা কাট। আমার চাচাতো ভাইয়ের টিচার, টিচার, মার্শাল আর্টের টিচার। জি। উনি কলেজে যায় কি কারণে? উনি অন্য একটা কলেজে পড়তো, উনি এখানে আসতো শুধু আড্ডা মারতে, এই ফ্রেন্ডদের সাথে আড্ডা মারার জন্য আসতো। আচ্ছা, শুধু আড্ডা মারতে। তো তারপরে আপনার উপর কিউরিওসিটি হয়? হ্যাঁ, কিউরিওসিটি হয়, সে আমাকে দেখবে। ফাইন, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। গল্পটার মোড় কিন্তু বেশ কয়েকটা, আপনারা একটু খেয়াল রাখবেন ভালো করে, কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি নিজেও কম্পারেটিভলি একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছেন, ভাই বোন সব কিছু মিলিয়ে আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল, ঢাকা শহরের মতো জায়গাতে প্রায় দুটো বাড়ির যদি একটা বাড়ি উচ্ছেদ হয়েছে। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল রাখার মতো, অত্যন্ত জেদি ছিলেন উনি স্বভাবগতভাবে ছোটোবেলা থেকেই, সেটারও পরিচয় আমরা পেলাম। এবং ওনার বাবার বন্ধুর ছেলের সঙ্গে ওনার বিয়ে ঠিক হয়ে আছে, সেটার জন্য ওই ফ্যামিলি থেকে ওনাকে টেক কেয়ার শুরু হয়েছে ক্লাস সেভেন থেকে, যাবতীয় খরচপত্র ওনারা বহন করেন এবং কোনো কোনো ক্ষেত্রে তারা খুব ডিসিশন দেন। সেই ডিসিশনগুলো যেন খুব একটা মেনে চলছেন তাও না, তবে ওনাদেরকে যে মানে অমান্য করছেন সেটাও না। এর মধ্য থেকে কলেজ জীবনের যাত্রা শুরু এবং সেখানে নতুন একটা টুইস্টের জন্ম হলেও হতে পারে, এরকম একটা জায়গাতে আমরা আছি। তারপরে সে আমাকে দেখার জন্য উন্মাদ হয়ে যায়। সে ওই ওই সে চাচাতো ভাই যাকে কেন্দ্র করে সে আমাদের বাসা পর্যন্ত হাজির, হঠাৎ একদিন হাজির, সে আমাকে দেখবে। পরে ভাইয়া তো নিয়ে যে আপুর সাথে পরিচয় করা দেয়, সে অলরেডি সেদিন আমাদের বাড়িতে ভাপা পিঠা তৈরি হচ্ছিল, তো আপুর সাথে রান্নাঘরে বসেই সে একদম ফ্রি ফ্রি পেতে বসে রান্নাঘরে বসেই সে পিঠা পুঠা খায়, আপুর সাথে খুব মানে ফ্রাঙ্কলি আচরণ করে এবং আপুর মন জয় করে ফেলে। আচ্ছা, আপুর সাথে কথাবার্তা বলে একদম ফ্রেন্ডের মতো হয়ে যায়। ওকে, বেসিক্যালি তখন আমি আমার রুমে থেকে মানে বের হইলাম, তখন আমি তোমার ওই ভাইটার একটু রাগারাগি করলাম যে তুই ঘরে আর নিয়ে আসছিস কেন, কয় আমাদের বাসা আসছিল তো যাওয়ার পথে বললো যে তোদের বাসা কোনটা দেখাইতে। দেখানোর পরে গেটে থেকে চলে যাচ্ছিলাম, তো আপু ডাক দিল, মেজপুর কথা বলতেছে, মেজপুর ডাক দিল, এই জন্য ভিতরে ঢুকলাম, তাহলে ঢুকতাম না। তা যাই হোক, আমাকে তার দেখে তার আগ্রহটা যা ছিল তার থেকে মানে তিন গুণ বেড়ে যায়। তখন সে কলেজে যেয়ে আমাকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন, সে আমাকে পঞ্চম দিনের দিন প্রপোজ করে। কি বলেন, মানে ডাইরেক্টলি প্রপোজ যেটাকে বলে? হ্যাঁ, আপনার সাথে কথাবার্তা না বলি প্রপোজ করে, মানে ওই যে কথাবার্তা চার পাঁচ দিন, কেমন আছো, ভালো আছি এ পর্যন্তই। আচ্ছা, কিন্তু ফার্স্ট ফার্স্ট মানে আপনাকে দেখে উনি না দেখেই প্রপোজ করে? না, আমাকে আমার বাসা দেখে আসলো এবং আমার চোখ দুটো দেখে তার ভালো লাগছে। ফার্স্ট দিন সে আমাকে বলছে যে তোমার চোখ দুটো অনেক সুন্দর। তখন আমি তাকে বলছি যে কাউকে তুমি বলার আগে মিনিমাম অনুমতিটুকু নেওয়া উচিত। হ্যাঁ, সেটাই, এটুকু ভদ্রতা থাকা উচিত। বয়স বড় ছিল আপনার? না, বয়স বড় ছিল না। না, বড় ছিল না আমার, আমরা একই এজে ছিলাম। আচ্ছা, হয়তো বা এক দুই বছরের ডিফারেন্স এরকম। ঠিক আছে, কিন্তু একই ইয়ারে পড়তাম। আচ্ছা, তো প্রস্তাব করলো, মানে আপনাকে আপনার জীবনের প্রথম প্রস্তাব বলা চলে। হ্যাঁ, আসলো, তা আমি বললাম যে আমি তাকে আমার বেসিক্যালি ভালো লাগছে, কারণ তার হাইট 6 ফিট, তারপরে দেখতে সুন্দর, মিষ্টি চেহারা, সবকিছু তার ভালো। কিন্তু আমি তখনও জানতাম না যে সে আমার সাথে আমার ইয়ারেই পড়ে, কিন্তু সে অন্য কলেজে পড়তো। তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় লেখাপড়া করেন, যেহেতু তাকে আমার একটু একটু ভালো লাগছে, আমি আমার যে অন্য কোথাও বিয়ে ঠিক আছে, তখন কিন্তু আমার মাথার মধ্যে জিনিসটা কাজ করে নাই তাকে দেখার পরে বা তাকে সে প্রপোজ করার পরে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় লেখাপড়া করতেছেন, তখন সে আমাকে বললো আমি জগন্নাথে পড়তেছি। কি কোন ইয়ারে আছেন? বললো যে আমি মাস্টার্সে ফাইনাল ইয়ারে। আচ্ছা, তা আমি বলছি যে জগন্নাথের কার্ড দেখান তাহলে। জগন্নাথ আমি যতটুকু জানি সব প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কার্ড থাকে। তখন সে পুরানো একটা কার্ড পকেট থেকে আমাকে বের করে দেখায়, তাকে যে অবিশ্বাস করবো, সেটা কোনো ওয়ে ছিল না ওই সময়। তো তাদেরও ঢাকা শহরে বাড়ি আছে, মিরপুর পল্লবীতে দুইটা বাড়ি আছে, তার বাবা লয়ার, তারা দুই ভাই এক বোন, ফ্যামিলি ছোট। তারপরে সে যেহেতু মাস্টার্স কমপ্লিট করতেছে, কোনো অংশে তো কম না, কোনো দিক থেকে কম না। তো এই জিনিসটা আমার মনে একটা সাহস ছিল, কেন, কারণ আমার মার ওই যে যে ফ্যামিলিতে বিয়ে ঠিক ছিল আমার মা সেটা পছন্দ ছিল না। তা আমি আমি আমার মাকে বা আমার বোনকে বললে পরে আমি কনভিন্স করতে পারবো, আমি এটুকু জানতাম। তা ওই জন্য আমি তার ডিটেলসটা নেই। 5 মাস তার সাথে ওরকম প্রেমেরও রিলেশন না, কিন্তু তাকে আমার মনে মনে ভালো লাগতো। তো 5 মাস তার সাথে ওই যে আসতো কলেজে, আসতো, আড্ডা দিত, গল্পগুজব করতো, আমরা একসাথে রেস্টুরেন্টে যেয়ে চা সিঙ্গারা টিঙ্গারা খেতাম, সমোসা খেতাম, এ পর্যন্তই। কিন্তু
ভিতরে ভিতরে সে আমার ডিটেলস আমার ওই ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ নিয়ে নিছে, যে ভাইয়া আপনি তো ওর পিছনে ঘুরতেছেন এরকম এরকম ঘটনা, ও কিন্তু ইন্টার পরীক্ষা যেদিন হবে সেদিনই কিন্তু তার বিয়ের ডেট, মানে এরকম একটা কথা ফাইনাল হয়ে গেছে অলরেডি বাসায়, যে তাদের ছেলে অলরেডি আমার পরীক্ষার 3-4 মাস বাকি আছে, পরীক্ষা শেষ শেষ পর্যায়ে আসবে, কেনাকাটা তো সবকিছু কমপ্লিট, শুধু ডেট পড়বে, কার্ড টার্ড ছাপাবে, আনুষ্ঠানিকতা শেষ, তারা বউ উঠে নিয়ে চলে যাবে। এটা তার ব্রেনে কাজ করছে, কাজ করার পরে এখন যে শেষের দিকে কলেজের শেষের দিকে যখন, তখন আমাদের আমার সব ফ্রেন্ডরা মিলে একটা প্রোগ্রাম করি যে আমরা সাফা স্মৃতিসৌধ যাবো বেড়াতে। আমাদের একটা ফ্রেন্ডের গ্রুপ ছিল 10-12 জনের, তো তার মধ্যে উনিও ছিল, উনি আমাদের সাথে যাবে, তো উনি যেদিন আমার ওদিন আমাদের কোচিং হবে, কোচিংয়ের পরে আমরা রওনা করবো, 10টা রওনা করবো, 8টা থেকে কোচিং 10টা পর্যন্ত, তারপরে 10টার সময় আমরা রওনা করবো। তো কলেজে যে দেখি কোচিং হবে না, স্যার নেই, কোচিং হবে না, কিন্তু সে আমার জন্য ওয়েট করতেছে। আচ্ছা, এবং তার একটা বুদ্ধি যে যেহেতু যাওয়া হবে না, তাহলে আজকে একটা বড় সুযোগ ওরে নিয়ে আমার নিয়ে আমার কাছে নিয়ে আর, এটা ছিল তার প্ল্যান। পরীক্ষা 3 মাস বাকি কিন্তু, তখন ইন্টারমিডিয়েট ফাইনাল তখন 3 মাস বাকি, আর যেদিন আমাদের বেড়াতে যাওয়ার কথা সেদিন আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা, আমার আমার কোচিং আছে আর আমি বেড়াতে যাবো, ওই জন্য মেজ আপুকে বলছে আপনি নিয়ে যান, আমি চলে আসবো তাড়াতাড়ি, এই বলে আমি খুব সকালে বাসা থেকে বেরোই না, নাস্তা না খেয়ে। তো সেটা ছিল রোজারিদের 9ম দিন, 97 রোজারিদের 9ম দিন, 8 দিনের দিন কলেজ খুলে, 9 দিনের দিন আমরা বেড়াতে যাবো। তো ও আমাকে কলেজ থেকে নিয়ে যায়, বলেছে যে তোমরা সবাই তো যাবে, আমাদের এলাকা থেকে গাড়ি ঠিক করা হয়েছে, আমরা বেরিবাদ দিয়ে উঠে চলে যাবো দিক দিয়ে, কাছাকাছি হবে, তো সবাই ওখানে ওয়েট করতেছে, শুধু তুমি নাই, তো তোমারে বলছে তোমার এখান থেকে নিয়ে যেতে। তা আমি তো তাকে বিশ্বাস করছি, কারণ এই 5 মাস তো তার সাথে আমি তার খারাপ কোনো কিছু দেখি নাই, কিন্তু ওর যে ফ্রেন্ডরা ওর এলাকার যে ছেলেরা সবাই আমাকে নক করতো, আচ্ছা, যে ওর সাথে মিশিস না, ও ভালো না, কিন্তু আমি তার কোনো খারাপ কিছু দেখি নাই। তো যাই হোক, একটা পর্যায়ে সে আমাকে নিয়ে যায়, নিয়ে যায় তার একটা প্ল্যান ছিল যে যেহেতু যাওয়া হবে না, সে তো কলেজে আসবে, সে তো বাইরেতে যাবে, তাকে বললে সে বিশ্বাস করবে, সে আমার সাথে আসবে, তার একটা প্ল্যান ছিল। এইগুলো নিয়ে যে তার খালার বাসা, তার খালা একটা ভাড়া বাসায় থাকতো, একটা বিল্ডিংয়ের 4তলায় টপ ফ্লোর, বিল্ডিংই 4তলা টপ ফ্লোর, এবং ওই এলাকায় বাড়িগুলো ছিল খুব ছাড়া ছাড়া, তখন মাত্র মাটি ভরাট করে স্টার্ন হাউজিংয়ের মতো জায়গায় মাত্র বাড়িগুলো উঠতেছে। তো একটা বাড়ি একদম শেষের দিকে, মানে এলাকা শেষের দিকে একটা বাড়ি, 4তলায় ওর খালা থাকতো, তা আমাকে সেখানে নিয়ে উঠাইলো, যে আমাকে বললো তুমি এখানে বসো, আমি ওদের খবর দিই, ওরা কোথায় আছে খবর দিয়ে নিয়ে আসি। তা আমি ওখানে বসা, একা বাসায় আমি, আর কেউ নেই, সে আমাকে বাইরে দিয়ে তালা দিয়ে থুয়ে গেল, কারণ বারান্দা দিয়ে আমি নিচে তাকে বলতেছি তালা দিয়েছেন কেন, তো বলতেছে যে তালাটা দিছি তোমার জন্য কোনো সমস্যা না হয় এই জন্য, অলরেডি সে কিন্তু চলে গেল। তখন বাজে 11টা যখন সে চলে যায়, তো 11টার সময় যখন সে চলে যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যায় সে আসে না, তখন তার ফোনের যুগ নাই যে ফোনে যোগাযোগ করবো, আমি ওই বারান্দায় দাঁড়াতে ওয়েট করতেছি যে আসতেছে না কেন। মা 12টা এখানে বেজে যায়, কখন সাভার যাবো, কখন বেড়াবো, কখন আসবো, ওদিকে মা অসুস্থ, সব টেনশন একসাথে কাজ করতেছে। পরে আমি বাসাতে বেড়াতে যাবো এর জন্য বাসা থেকে, মানে ঈদের যে ড্রেসটা সেটাই পরে আমি বের হয়েছি, আর বেড়াতে যাবো এর জন্য টাকা পয়সা যতটুকু ছিল আমার কাছে সবগুলো আমি সাথে রাখছি। এখন সে দেখতেছি প্রায় 1.5 ঘন্টা পরে রিক্সায় করে, টুপি মাথায় দেওয়া, পাঞ্জাবি পরা, খাটো একটা লোক তাকে সাথে করে নিয়ে আসতেছে, পাঞ্জাবি পরা, টুপি পরা, হালকা পাতলা দাড়ি একটা লোককে সে সাথে করে নিয়ে আসতেছে, আর আপনাকে বাসায় তালাবদ্ধ করে, আমি তালা দেওয়া বারান্দায় দাঁড়ানো, আচ্ছা, বারান্দা থেকে দেখতেছে। দেখার পরে আমার মনের মধ্যে একটু ভয় কাজ করছে, তখন উনি তো এসে তালা খুললে অবশ্যই গেট খুলবে, রুমের মধ্যে ঢুকবে, তখন ওই বাড়িটার সিস্টেমটা ছিল এরকম যে 2টা বেডরুমের থেকে একটা বারান্দা ইউজ করা যেত, 2টা রুমের থেকে বারান্দা যাওয়া যেত। আমি পরে ওই 2টা রুমের ওই বারান্দার অপর সাইডে যখন আমি যে সাইডে আছি আমি সিটকানি আটকাই দিছি যে বারান্দার জন্য কেউ না আসতে পারে, আর এতটা নীরব এলাকা যে একটা বাচ্চা কাচ্চা যে খেলতেছে সেটাও দেখা যায় না, যে আমি যে কাউকে ডাক দিব বা কিছু, মানে এমন নীরব এলাকা, কোনো বাচ্চা কাচ্চাও দেখা যায় না। দুপুর টাইম 12:30 বেজে গেছে, পরে উনি রুমের দরজা খুললো, মেন গেট খুলে রুমে ঢুকছে, ঢোকার পর বলতেছে বারান্দায় কেন, আমি বলছি আপনি আমরা কোথায় যাওয়ার কথা আর আমি কোথায়, তারপর সে রুমে দরজা বারান্দা দরজা খুলে ভিতরে আসো বলতেছি, তা আমি সে না বলেন জানালা দিয়ে তার সাথে কথা, রুমে জানালা দিয়ে বারান্দা দিয়ে বলেন, আমি তো তোমাকে আগেই প্রপোজ করছি, বলছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না,
অনেকবার চিঠি লেখা লেখি, মানে সেও চিঠি লেখে আমিও লেখি, তখন তার ফোন টোন নেই, মানে আপনিও পছন্দ করতেন, মানে ভালো লাগতো তাকে, কিন্তু তাকে আমি বরাবরই বলছি যে যদি আপনি আমাকে পছন্দ করেন, আমার বন্ধুলা ভাই আমার মা সবাই আমার সাপোর্টে, শুধু বাবা ছাড়া ভাইরাও আমার সাপোর্টে, আমি যদি একবার তাদের বলি যে ওটা আমার পছন্দ না, তারা ওটা ক্যান্সেল করে এখানে ওখানে বিয়ের সাথে কিচ্ছুই হয় নাই, জাস্ট মুখের কথা, ওটা অ্যাভয়েড করা যাবে, আপনি আপনার ফ্যামিলি থেকে প্রপোজাল দেন। আমি তো জানতাম না যে সে আমারই এইজের একটা ছেলে, তার ফ্যামিলি এই বিয়েটা মেনে নিবে না, এটা তো আমি জানতাম না। যেদিন যেদিন আমাকে আটকাইলো, এই আটকানোর রোজারও 5-6 দিন আগে, মানে রমজান মাসের 9 দিনের দিন ঘটনা, যেদিন আমাকে আটকানোর আগের ঘটনা, হ্যাঁ রমজানের নয়, রমজানের 9 দিনের দিন সে আমাকে আটকাইছে, হ্যাঁ আর রমজানেরও 7-8 দিন আগে তার মা দেশে বেরিয়ে গেছে, আচ্ছা সৌদি আরবে গেছে কাজ করার উদ্দেশ্যে, তার মা তাকে মানে ওয়াদা করে থুয়ে গেছে যে সে না আসা পর্যন্ত তার মাকে সে আমার কথা বলছে যে একটা মেয়েকে আমার ভালো লাগছে, এই ঘটনা, তার মা ওয়াদা করে থুয়ে গেছে যে আমি না ফিরে আসা পর্যন্ত তুমি কিচ্ছু করবা না, আমি 3 বছর পরে আসব, যা করার আমি তোমার সিদ্ধান্ত নিব, এই 3 বছর তুমি কিচ্ছু করবা না, তাকে ওয়াদা করা থুয়ে গেছে, কিন্তু সে ওয়াদাটা সে রাখেনি। কি করলো আপনার বাসার ভিতরে সে, কি করেছে? এখন সে, আমি তো বারান্দায় বসা, সে কাজী, ওই ভদ্রলোক যে সিনিয়র ছিলেন কাজী, তাকে ধরে নিয়ে আসছে বিয়ে পড়ানোর জন্য, তুমি ভিতরে আসো, তুমি বিয়েটা পড়ানো হোক, তোমার বাসায় তুমি চলে যাবো, আমি আমার বাসায় চলে যাবো। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি, জাহিদ আর কাজী 3 জন ছাড়া ওই বাড়িতে কেউ ছিল না? কেউ ছিল না। পরে যখন 2টা বাজলো, তখন ওই খালা, যার যেই খালার বাসা উঠাইলো, সে খালার হাজবেন্ড, মানে খালু আসলো, খালার ছোট বোন আসলো, খালার বাচ্চাটাকে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে কি সমস্যা, আমি বলতেছি এত আমাকে এখানে কেন আটকাছেন, কার বাসা, আমি সব ডিটেলস আমাকে বলছে, যেটা তার খালার বাসা, তার খালু আসছে, তার খালা খালার ছোট বোন আসছে। তখন আমি বললাম যে আমাকে আটকায় কোনো লাভ নেই, আমাকে বাসায় যেতে দেন, আমার বাসায় প্রপোজ পাঠান, তার খালুকেই বললাম আমার বাসায় প্রপোজ পাঠান, তারা আমাকে আপনাদের হাতেই তুলে দেবে, কিন্তু আমাকে এভাবে আমার বাবা মার মান সম্মান নষ্ট করেন না, আমি তাদেরকে বললাম। এখন তার কথা হচ্ছে যে ও যদি এখান থেকে এখন ফেরত যায়, জীবনে ওরা আমি পাবো না, এবং সে আমাকে হুমকিও দিল যে তুমি যদি এখন বিয়েতে রাজি না হও, তাহলে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে, বরঞ্চ বিয়েটা করো, এটাই পজিটিভ, বিয়েটা করো, তুমি করে চলে যাও, তোমার বাবা মা আমার কাছ থেকে ছিন্ন করতে পারবে না। তাই আমি বলছি হ্যাঁ, আপনি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি, সব কিছু ঠিক আছে, কিন্তু বাবার মার মুখে থেকে চুনকালির পড়ার কথা আছে, সেটা তো সমস্যা আছে, বায়েরা এরকম অবস্থা। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি বিয়েটা করো আগে, সর্বসাকল্যে সে বিয়েটা করতে বললো। এরকম করে করে 7:30 তার খালু খালাতো বোন সবাই ঘরে বসা। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, পরে খালু আমাকে বুঝাইলো যে বিয়ে করার, বিয়েটা হয়ে যাক না, তারপরে তুমি চলে যেও। পরে আমি বললাম যে তাহলে বিয়ে হওয়ার পরে চলে যেতে দিবেন তো, আমার একটা রাগ ভিতরে কাজ করতেছে এখন, যে বিয়ে হয়ে আগে নেই তারপরে দেখব, খুব রাগ কাজ করতেছে আমার, যে যেটা একদম সাধারণভাবে বললেই যে কাজটা হয়ে যায়, সেটা তো এত পেঁচানোর কিছু না, যেহেতু আমি আপনাকে পছন্দ করি, আমার ফ্যামিলিতে বললে সেটা প্রাধান্য দিবে, হয়তো বাবা রাগারাগি করবে, কিন্তু বাবা দিবে, এখানে একটা প্রবলেম ছিল, বাবা দিবে না এটা সে 110% ওভার শিওর ছিল যে আমার বাবা কখনোই তার হাতে তুলে দিবে না। তারপরে কি করলেন আপনারা? তারপরে 7:30 পরে, 7:30 নাগাদ বিয়েটা হইলো, আপনি রাজি হলেন, কাবিনটা হইলো, কাবিনটা হইলে শর্ত আমি তাকে দিলাম যে তাহলে প্রথমত আমি বাসায় যাব, বিয়েটা হওয়ার পরে আপনি এখানে আমাকে রাখতে পারবেন। দেন মোহর কত ছিল? 50,000 টাকা। কত সালের ঘটনা এটা? 97 ওকে। তারপর পরে শর্ত দিলেন যে বাসায় রাখতে পারবেন না, হ্যাঁ এখানে রাখতে পারবেন না, এবং আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। তো বিয়েটা হওয়ার পরে কাজে চলে গেল, কাজে কিন্তু সেই 12:30 থেকে 7:30 পর্যন্ত বসা, আচ্ছা, এবং কাজে তাকে বাঘের মতো ভয় পায়, শুধু কাজে না, ওই এলাকার অধিকাংশ লোকই তাকে ভয় পায়। এটা তো আপনি তখন জানেন না, পরে গিয়ে জেনেছেন? পরে জানা। হ্যাঁ, তো তারপরে কি করলেন আপনি? পরে কাজে নেমে চলে গেল। ও শুনেন, কাজেকে সে টাকা দিবে, বিয়ে পড়ালে তো একটা টাকা দিতে হয় নাকি, সে টাকা তার কাছে নাই, তখন সে আমাকে বলল যে তোমার কাছে টাকা থাকলে পরে তুমি 700 টাকা দাও, তখন সে তো জানে যে আজকে আমি বেড়াইতে যাবো, টাকা পয়সা অবশ্যই সাথে আসে। পরে আমি আমার বই থেকে 700 টাকা বের করে দিলাম ব্যাগের থেকে, কাজেকে সে বিদায় করলো। করার পরে আমি বললাম যে তাহলে আমি বাসায় যাবো, তো বাসায় যাওয়ার আগে বাসায় তো যাবা, সারাদিন তুমি নাই, তাহলে একটা কাজ করো, আগে বাসায় ফোন দাও, বাসায় TNT ফোন, বাসায় ফোন দাও, ফোন দিয়ে বলো যে তুমি এখানে আসো,
বেটার হয় তোমার যদি ভাইয়ারা নিয়ে যায়, এটা ভালো হয়। এটা হচ্ছে তার একটা চালাকি। আমি তো অনেক বোকা, বুঝি নাই। আমার তো ভিতরে শুধু রাগটা কাজ করতেছে যে আমি এখান থেকে একটা কাগজ এটা ছিঁড়ে ফেলাই দিলে সম্পর্ক শেষ, তোর সাথে আমার আর কোনো দিন সম্পর্ক থাকবে না। আমার বাবা মা যেখানে ঠিক করছে ওইটাই রাইট, এটা কোনো রাইট রাস্তা না। মানে এটা আমার মনের মধ্যে অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে। পরে আমি সেটা চিন্তা করলাম, ওর কথাটা বিশ্বাস করলাম। পরে বাসায় ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন ধরলো মেজাপু, ঠিকানা দিলাম যে আমি অমুক জায়গায় এভাবে এভাবে আসি। মেজাপু, মেজুদুল্লাহ ভাই, ছোটো ভাইয়া, তারপরে আমার এক চাচা, পাঁচ ছজন আসলো আমাকে নেওয়ার জন্য, মানে আমার কাছে। আমি তো তাদের দেখি সারাদিন আমি আটকানো পানিটাও পর্যন্ত খাই নাই, আমার উপরে একটা ভীষণ চাপ যাইতেছে। আমি তাদের দেখে আমার মানে বাক্রুদ্ধ হয়ে গেছে, আমি কোনো কথা বলতে পারতেছি না। ওই ছেলে কি তখনও সেখানে? হ্যাঁ, ওখানে স্টিল না। সে যদি আমি সারাদিন নাই, সকাল থেকে ভাইয়ারা খোঁজাখুঁজি কলেজে মানে গেছে, বন্ধু বান্ধবের বাসায় গেছে, কোথায় গেছে, আমি যে মানুষ, আমি দুইটার মধ্যে বাসায় যাই, কলেজ কোচিং সব কিছু শেষ টেস করে দুইটার মধ্যে বাসায় যাই, সেই মানুষ আমি রাত্র আটটা নয়টা বেজে গেছে, আমি এখনও বাসায় ফিরি নাই। ভাইয়াদের তো মাথা নষ্ট হওয়ার মতো ব্যাপার। আর যেহেতু ফার্স্টে তো বলেছি যে আমার ভাইয়া যখন আমাকে কলেজে ভর্তি করলো লাইবিলিটি নিয়ে, আব্বু তো বলেই দিছে যে আমার যাই হোক আমার এই দুই ভাই আমার সাফার করবে আমার এই বিষয়গুলো। তো ভাইয়াদের মাথার মধ্যে তো একটা টেনশন থাকবেই। আর ঠিক সেই মুহূর্তে বলেছিলাম মনে হয় সেজো ভাইয়া চাকরি জব হয়ে গেছিলো, এবং সেটা হয়েছিল হচ্ছে গিয়ে সেনাবাহিনীতে। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া তখন দুই বছরের পর প্রায় চাকরির দুই বছর, তো দুই বছর ওরা প্রতি বছরে দুই মাস করে ছুটি পায় সেনাবাহিনীতে যারা জব করে, তো তখনই ভাইয়া ছুটিতে আসছে। আচ্ছা, তো আমি নাই শুনে ভাইয়ারা তো কলেজে গেছে, ফ্রেন্ডদের জিজ্ঞেস করছে। তো আমাদের মধ্যেই আমাদের একটা গ্রুপ ছিল 12-13 জনের, গ্রুপের মধ্যে একটা ফ্রেন্ড ছিল একটু তেরা টাইপের, মানে ও কখনো সোজা কথা বলতে পারতো না, সোজা কথা জিজ্ঞেস কিরে কেমন আছিস, দেখতেই তো পাচ্ছিস ভালো আছি, মানে এই টাইপের অ্যান্সার দিত। তো যখন ভাইয়া ওরা যে জিজ্ঞেস করছে যে আমার কথা, যে আমার বোন কোথায় বা ও কোথায়, তখন জিজ্ঞেস করছে দেখেন গা আপনার বোন কোথায় গেছে। আর তখন তো ভাইয়াদের মন মেজাজ অনেক খারাপ, ভাইয়ারা তিন, ভাইয়া তিন ফ্রেন্ড, দুই ভাইয়া, পাঁচজনে মিলে তো আমার ফ্রেন্ডকে ইচ্ছা মতো ক্লাসমেটে রাম ধলাই দিল মাঠের মধ্যে ফেলে। আচ্ছা, আর এক ক্লাসমেট যে ছিল ওর সাথে, তখন ও উত্তর দিল যে এরকম এরকম ঘটনা, তো যেহেতু উঠা বসা করে আর যতটুকু শুনছি ওদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, মেবি ওখানে থাকতে পারে, তো ওদের ঠিকানা দাও, ওদের ঠিকানা দিল, ঠিকানা অনুযায়ী ভাইয়ারা খুঁজে আসছে দিনের বেলায়, আমাকে তো যায় পায় নাই। তো যখন সন্ধ্যার সময় বাবা শুনলো যে আমাদের বিয়ে হয়ে গেছে, এবং বাবা ডিফেন্সে জব করতো, দুই ভাই ডিফেন্সে আছে, এগুলো শুনে মানে বাবা অনেক ভয় পাইছে। আচ্ছা, ভয় পেয়ে বাসা থেকে পালায় চলে গেছে। আচ্ছা, বাসায় নেই সে, উনি ছিলেন লয়ার, বুঝতে পেরেছে আর কি ঘটনা অন্যদিকে মোড় নেবে। হ্যাঁ, তখন উনি চলে গেছে। তারপরে কিন্তু যখন আমাকে নিতে আসলো ওই রাতেই আমার দুলা ভাই, তখন আমি আমার দুলাভাইরে বললাম যে দুলাভাই জিজ্ঞেস করতাম কি করবা, তাই আমি বলছি বলেন এখন কি, আমি তো চলে যাব। তখন দুলাভাই আমাকে বললো আলাদা ডেকে নিয়ে যে যা হয়েছে, দেখলো যে মানে আমার যার সাথে বিয়ে হয়ে গেলো, মানে তো বিয়ে হয়ে গেলো সাতটার সময়, আর বোন দুলাভাই আসলো রাতে তখন 9:30 প্লাস 10টা। একেবারেই চিন্তা না, চিন্তা কি না, একেবারেই যে চিন্তা, ওই যে মেজ অপু, সে যে ফার্স্ট দিন পিঠা খাওয়াইছে, বলছে যে তুমি তুমি এরকম একটা কাজ করবা, তুমি যদি আগে আমাকে বলতে আমি এগুলো সব স্বাভাবিকভাবে করতাম। তখন সে বললো যে আপু আসলে আমি ভয় পাইছিলাম যদি আমাকে হারাই ফেলি, কনভিন্স যেভাবে করতে হয় এভাবে ইচ্ছা মতো দুলাভাইকে আর আপুকে কনভিন্স করলো। তার আপু দুলাভাই একদম মানে দুলাভাইয়ের মনটা তো একদম মাটির মতো নরম, মানে দুলাভাই তো কনভিন্স পুরোপুরি হয়ে গেছে। এখন দুলাভাই আমাকে অন্য রুমে নিয়ে যে বুঝাইতেছে যে দেখো তুমি সারাদিন বাসায় নেই, এলাকার মধ্যে একটা রা রা পড়ে গেছে, এখন তুমি যদি এভাবে ফেরত যাও, একা ফেরত যাও, আর তোমার বাবা হচ্ছে লয়ার, তোমার যদি ডিভোর্স করায় দেয় তাহলে কিন্তু তোমার মান সম্মান থাকবে না, তোমার ওই বাড়িতে যতই আমরা বিয়ে দিই না কেন তখন কিন্তু তোমার এই সম্মানটা তুমি ফেরত পাবা না। মানে দুলাভাই আমাকে আরো বুঝাইলো, যেখান থেকে আমাকে নিয়ে যাবে সেখান থেকে আমার দুলাভাই আমাকে বুঝাইলো, আপুও বুঝাইলো, কিন্তু ভাইয়া আর চাচারা যে আসছে তাদের, তারা ডিটারমাইন্ড আমাকে নিয়ে যাবে, আমারও আমিও ডিটারমাইন্ড, আমিও তাদের সাথে চলে যাব। পরে একটা পর্যায়ে যে মানে মুরব্বীদেরও বুঝাইলো, মুরব্বীরাও বললো যে ঠিক আছে থাক তাহলে আমরা একটা আনুষ্ঠানিকার মধ্যে নিয়ে যাব। তো এর মধ্যে পরিচয় হলো যে মানে বাবা মানে আমার শ্বশুর, উনিও জাকের পার্টি করতো, আমার শ্বশুরও করতো বাবাও করে। আচ্ছা, ওই রেফারেন্স ধরে কথা বললো আমার এক চাচা যায় ওর বাবা লোক পাঠাইছে তার সাথে, তার সাথে কথা বলার পরে বললো যে ঠিক আছে যেহেতু
আমাদের ফ্যামিলিও ভালো। মধুলাভাই বললো যে তোর ফ্যামিলি কালচার ভালো, শিক্ষিত ফ্যামিলি, সব কিছু ঠিকঠাক মতো আছে, তাহলে না থাকে থাকুক এখানে, সমস্যা নেই। তখন বন্ধুলাভাই চাচারা সব বুঝে টুঝে আমাকে থুয়ে গেল, বললো যে আমরা নেক্সট টাইসে মেয়ে নিয়ে যাবো, জামাই সহকারে এই প্রিপারেশন তার বাবারা নিতে বলেন। মানে কি আপনাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসলো? হ্যাঁ, থুয়ে গেল আমাকে এখানে, আমি যেখানে ছিলাম সেখানেই থাকলাম ওর খালার বাসে। তখন আপনার ইন্টার পরীক্ষা হয়নি? না, তিন মাস বাকি পরীক্ষার। আচ্ছা, পরীক্ষার এখনো তিন মাস বাকি। তো এবং এই ছেলেটা সম্পর্কে অনেক কিছুই যেটা জানতেন সেটা সত্য, মানে মিথ্যা জানতেন সেটা তখনও জানেননি? না, তখনও জানি না। আচ্ছা, এখন এগুলো আসবে, আস্তে আস্তে আসছে। এখন যখন আমাকে রেখে চলে গেল, তখন আমি এই বাসায় আমি বললাম যে যেহেতু বিয়ে করেই ফেলছো, এখানে রাখবো, আমি এখানে থাকবো না, আমি একটা মুহূর্তে এখানে থাকবো না, তোমাদের বাসায় নেওয়ার ব্যবস্থা করো। ইভেন দু ফার্স্ট ওই দিন থেকে ওই যে রাগ বললাম, যেটা রাগ কাজ করতেছিল তার উপর আমার একটা রাগ কাজ করতেছে, মানে কোনোভাবে তাকে আমি স্বাভাবিকভাবে নিতে পারতেছি না। জোর কেন খাটালো? যেটা স্বাভাবিকভাবে হইতো, ট্র্যাপে কেন খেললো? সেটা স্বাভাবিকভাবে না হইলে পারে আমার বাবার মান সম্মান থাকতো, আমার আমি বড় মুখ করে থাকতাম, তুমি ছেলে হিসাবে ভালো, তোমার কোনখানে কম আমার কোনখানে কম, আমার প্রশ্ন ছিল এইটা। কিন্তু সে তো জানে তার দুর্বলতা, সে ইন্টারে পড়াটা ছেলে, তার বয়স রাইট, সে তার উইকনেসগুলো জানতো, কিন্তু আপনি জানতেন না। আমি জানতাম না, সে তখন আমাকে এগুলো বলে নাই। পরে এভাবে করে আমি এই বাসা থাকলাম তিন দিন, তিন দিন পর্যন্ত সে আমাকে নিল না। কোন তিন দিন? যে তিন দিন আমার শ্বশুর পালাইছিল। তারপরে একজন মিডিয়া, মানে আমার শ্বশুরের ডান হাত, মানে আমাদের বাড়ির বাজার সদে থেকে শুরু করে সবকিছু ওই লোকটা কাজ করত, আমরা তাকে কাকা বলে ডাকতাম, উনাকে দিয়ে সম্পূর্ণ মেসেজ নেওয়া হয়তো যে আমরা কোন অবস্থায় আছি, আমাদের খাবার দাবার সবকিছু উনি এখানে সাপ্লাই করতেছে, যে কোনোভাবে যেন ওই মেয়েটার কষ্ট না হয় যে মেয়েটার উঠে নিয়ে আসছে। এটা ছিল আমার শ্বশুরের টেন্ডেন্সি। পরে তিন দিন পরে সে পারমিশন দিল যে বউটারে উঠে নিয়ে আসো বাসায়, আর ও যেন বাড়িতে এসে মানে না ঘেসে। তা আমাকে বেসিক্যালি তিন দিনের দিন, মানে চতুর্থ দিন বেলা 11টা-12টার দিকে আমার ওই চাচা যে আমাদের বাড়িতে কাজ টাজ করতো উনি আইসে আমাকে নিয়ে গেল এবং আমার সাথে গেল। কিন্তু আমি ঢুকলাম সামনের গেট দিয়ে, উনি ঢুকলো পিছনের গেট দিয়ে। আমাদের বাড়ির দুইটা গেট ছিল। আচ্ছা, পিছন সাইডের গেট দিয়ে ঢুকলো। পিছন সাইড দিয়ে গেট দিয়ে ঢুকে ডাইনিং এর ওই পাশে সে দাঁড়ায় আছে তার বাবা কি বলে শোনার জন্য। তখন আমাকে দেখে আমার শ্বশুর বললো, মানে সবকিছু জিজ্ঞেস করলো, আমরা ভাই বোন কয়জন, বাবা কি করে, মানে এভরিথিং খোঁজখবর নিল আমার ফ্যামিলি সম্বন্ধে। জানার পর আমার শ্বশুর বললো যে তুমি কি দেখে আসলা, তোমার কি বলছে? আমি বলছি যে এ আমাকে বলছে, ও যে ইন্টারে পরে তুমি জানো। আমি এই ফার্স্ট সত্য উদ্ঘাটন হয় যে সে ইন্টারে পরে আমার সাথে। তখন আমি কান্না করতেছি আর বলতেছি যে ও আমাকে জগন্নাথের কার্ড দেখেছে, বলছে ওগুলো সব মিথ্যা বানোয়াট, ওর দেহটা লম্বা হয়ে গেছে তো এই জন্য ও সব জায়গায় নিজেকে বড় জাহির করে। এবং এটা আপনার শ্বশুর আপনাকে বললো? হ্যাঁ। আচ্ছা, তারপর? এবং সে বললো যে যতদিন পর্যন্ত, মানে উনি আমাকে আশ্বস্ত করলো যে বাবা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আব্বা যতদিন বেঁচে আছি, তোমার এখানে চুল পরিমাণ যদি কষ্ট হয় তুমি আমাকে বলবা। তারপরে ইভেন তো তখন সে আমাকে দুপুরে নিজেই রান্না করে খাওয়াইলো ওই দিন দুপুরে। তারপরে সে চুরি করে 4টা-5টার দিকে বাসার পিছনে গিয়ে দিয়ে ঢুকে, তার খালা, ওই যে খালার বাসায় ছিলাম ওই খালা এই বাসায় ছিল, ওনার উনি এরকম চুরি করে করে আসে খাইয়ে দেয়, আসে চলে যায়, সেই খালার বাসায় থাকে। এক সপ্তাহ আমি এভাবে থাকলাম এখানে। এক সপ্তাহ পরে স্বাভাবিক হলো বিষয়টা, আমি আমার শ্বশুরকে আশ্বস্ত করলাম যে আব্বা আপনার আর লুকায় থাকা দরকার নেই, আমাদের ফ্যামিলি থেকে আর যাই করুক, মানে আমি যে বাসায় নাই আমাকে যে উঠে নিয়ে আসছে, এরকম কোনো মামলা হবে না। মানে উনি ভয় পাচ্ছিল যে মামলা না করে দেয়। তো আমি খালি ভাইয়াদের একটা কথাই বলছি, আমার আব্বুর সাথে তো আমরা ওরকম কথা বলতে পারতাম না, ভয় পেতাম, একটাই কথা কথা খালি বলছি যে যা হবার হয়ে গেছে, যেহেতু রেখে গেছেন এখানে, কপালে যা আছে তাই হবে, আর কোনো মামলা মোকদ্দমা আমাদের যায় না। তখন হচ্ছে কি তার ছেলেকে বাসার আসার পারমিশন দিল। আচ্ছা, আবার কিন্তু আপনি তো জানলেন ছেলেটাকে মাত্র আপনার ক্লাসেই পড়ে, ইন্টারে পড়ে, এখন তো ওই যে আমি চলে আসছি এক সপ্তাহ তার সাথে আমি থাকতেছি, এখন আমি ব্যাপারটা আমার ফ্যামিলিতেও আমি ডিসকাস করতে পারতেছি না। শুধুমাত্র আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, মানে একদম স্কুল লাইফের বান্ধবী, ওর সাথে ব্যাপারটা ডিসকাস করলাম এখন কি করব। তখন বললো যে দেখ কি হয়, যেহেতু আসিস এখন ফেরত আসাটাও সম্ভব না, আর আমি যে বাসায় নেই এখন একটু পিভিএসে যাই, সেটা হচ্ছে গিয়ে যাদের বাড়িতে বিয়ে ঠিক ছিল ওই ভদ্রলোক বলছিলাম, প্রতিদিন সকালে কিন্তু সে এক কাপ লাল চা খাওয়ার জন্য আমার বাসায় আসতো ফজরের নামাজ পড়ে। আহা, ওই ইতালিয়ান ভদ্রলোক, ইতালিয়ানের বাবা,
বাবাটা সে কিন্তু প্রতিদিন সকালে ওইভাবেই আসে এবং ক্লাস 7 থেকে আপনাকে আপনাদের যাবতীয় খরচ সে বহন করে আমার সে যাবতীয় খরচ সে বহন করে সে প্রতিদিন সকালে আসে চা খেতে আচ্ছা এখানে আপনার এই প্রশ্নটা আমার এখনি করা উচিত কারণ আমি জানি আমি শেষে গিয়ে অনেক প্রশ্ন আমার জমা হচ্ছে আমি করব সেগুলো আচ্ছা আপনাকে যেটা আমার মনে হয়েছে যে আপনি ভয়ঙ্কর রকম এখন পর্যন্ত গল্প শোনার পর যেটা মনে হচ্ছে ভয়ঙ্কর রকমের একরোখা ছিলেন জেদি ছিলেন যে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাতে নর্চার হলে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ নাই কারণ আপনার ভিতরে তো এই সিম্প্যাথিটা কাজ করার কথা ক্লাস 7 থেকে একটা বাচ্চাকে তারা পেট্রোনাইজ করতেছে লেখাপড়ায় যাবতীয় ভরণ পোষণ তারা দিচ্ছে বাড়িতে আসতেছে এবং মাইন্ডসেট আপটা রেডি হয়ে যাওয়ার কথা তো সেখানে মাইন্ডসেট আপটা হয়নি কারণ আমি বলি সেটা হচ্ছে ওই যে বললাম ফার্স্ট যে আমার মানে ফর্সা ছেলের খাটো ছেলে আমার পছন্দ দেখেছিলেন আপনি ছেলেটাকে না ছবি দেখছি এবং তারা ভাই বোনরা সব ওই টাইপের তো তখন বলছে যে মানে ওই লোকটা ছিল নাম ছিল রহিম ঠিক আছে মানে যার সাথে বিয়ে ঠিক ছিল তো এরকম বলতো যে আমার সাথে আমার মানে ওনার সাথে আমাকে খুব মানাবে কিন্তু বরাবরই আমার ওনাকে কেন যেন ভালো লাগতো না আচ্ছা ঠিক আছে চলুন আপনি যেখানটায় ছিলেন যে যখন আমি এক কাপ চা খেতে আসতাম যখন পাঁচ দিন ছয় দিন চলে আসছে তখন আম্মু বললো যে ও তোর খালার বাসায় গেছে এখান থেকে পরীক্ষা টরীক্ষা দেওয়াটা অনেক কষ্টকর মানে তখনও বলতে পারছেন না আসলে কি এখন বলার কোনো রাস্তা নেই তো বলতেছে পরীক্ষাটা ও এখান থেকেই দিবে তো এখন আসা বন্ধ এখন উনি সকালে বিকালে দুপুরে তিন বেলা ফোন দেয় বাসার ফোনে ফোন দেয় খোঁজ খবর নেয় হ্যাঁ যে আমি আসছি কিনা তা এখন ওনার ফোনটা দেখলে ভাইয়ারা মানে সবাই অ্যাভয়েড করে যে ওনার ফোনটা এখন কেউ ধরতে চায় না পরীক্ষার সময় আগে আসতেছে আমাকেও একুশ দিনের মধ্যে আমি তো ওই বাসায় গেলাম একুশ দিনের দিন কথাবার্তা হয়ে একুশ দিনের দিন ই হলো যে দুই ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে আমাকে নিয়ে আসবে আমার ভাই বোনরা গেলো মামারা গেলো আপনার হাজবেন্ডের বাসায় হ্যাঁ তারপরে মানে আত্মীয় স্বজন যে কজন লাগে একুশ জন আমার বান্ধবীরা সবাই মিলে টিলে একুশ জন গেলো একুশ জন যেয়ে মানে ছোটোখাটো ঘরোয়া পরিবেশের একটা আনুষ্ঠানিকতা যারে বলে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে গেলো কিন্তু তার বা তার মা ওই যে ফোনে বলে দিছে যে ছেলে যেন ওই বাড়িতে না যায় ওখান থেকে কথা বলছে যে ছেলে যেন না যায় তার আমার শ্বশুরের কথা হচ্ছে যে তোমার ছেলে বিয়ে করতে পারছে বউ নিয়ে থাকতে পারতেছে আর শ্বশুর বাড়িতে যাইতে পারবে না এটা তো কোনো লজিকের মধ্যে পড়ে না মেয়েটার লাইফ নেই মেয়েটা একুশ দিন ধরে এখানে আটকানো রয়েছে মেয়েকে একা একা ড্যাং ড্যাং করতে করতে যাবে তার বাবা মার সম্মান নেই তোমার শ্বশুর আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে কমপ্লিট হইতে হইতে রাত্রে একটা বেজে গেছে আমার ছোট ভাইয়া অনেক কান্না করছে আমার বিয়ের পরে এরকম একটা বিয়ে হবে আমরা এটা কখনো কেউ কল্পনা করতে পারে নাই যাই হোক আসার পর আমি দুদিন ছিলাম দুদিনের পর আবার শ্বশুরবাড়িতে ব্যাক করলাম তারপরে পরীক্ষার সময় আসলো আব্বুর প্রস্তাব দিল যে ওই বাড়িতে থাকলে পরীক্ষা দেওয়া হবে না ওরে পরীক্ষা দেওয়ার জন্য আমার বাবার বাড়িতে আসার জন্য আমার আব্বুর মেন্টাল মাথার মধ্যে একটা কাজ করতো সেটা হচ্ছে আমার বাবা কখনোই চাইতো না যে আমি ওই ফ্যামিলিতে সংসার করি বিয়ে হয়েছে ভালো কথা মানুষের বিয়ে হয় ডিভোর্স হয়ে যায় তোমার কিছুই হয় না তুমি ব্যাক করো তা আব্বু আমাকে পরীক্ষার সময় নিয়ে আসলো যে আব্বুর চিন্তাভাবনা ছিল যে পরীক্ষার মধ্যে থাকতে থাকতে তাদের ডিভোর্সের কাগজ রেডি করে পাঠিয়ে দিবে এরকম একটা চিন্তাভাবনা ছিল এটা আমার শ্বশুর তো লয়ার আমার শ্বশুর যখন আমার বাবার সাথে কথা বলতো কথা বলে মজা পাইতো না আমার শ্বশুর জিনিসটা কেস করে ফেলছে যে এরকম কিছু ঘটতে পারে তখন আমার শ্বশুর বললো যে আমার বাসাটা খালি খালি লাগতেছে আমার মারে দিয়ে পাঠানো এখান থেকে পরীক্ষা দিবে চারটা পরীক্ষা শেষ হওয়ার পরে আমাকে আবার ওই বাড়িতে ব্যাক করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমি ওখান থেকে বাকি পরীক্ষাগুলো দিলাম এর মধ্যে মোর মা ব্যাক করছে বাংলাদেশে পরীক্ষার মাঝখানে শাশুড়িকে দেখতেছেন হ্যাঁ তা এখন যখন পরীক্ষার ফার্স্টে যখন আসলো উনি মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু উনি আসছে আমি চলে যাওয়ার পরপরই বাবার বাড়িতে চলে আসলাম তারপর পরই উনি আসছে মানে আমার শাশুড়ি যে বাংলাদেশে ল্যান্ড করছে বাসায় আসছে এগুলো আমি কিছুই জানি না ইভেন তো এই তিন দিন পর্যন্ত সে আমাকে ফোন দেয় না আচ্ছা তখন আমার ব্রেন একটু কাজ করলো যে আমার পরীক্ষার সামনে সে ফোন করতেছে আমি ফোন করলে পরে সে বলতেছে যে ফোনে নাই দূরে গেছে পরে পাশের দোকানে ফোন করে খবর নিই তখন সে পাশের দোকানে ফোন করে খবর নিলে পরে সে আমার সাথে কথা বলে তা বলতেছে ঠিক আছে তুমি তাহলে কালকে কলেজে আসো তোমার সাথে দেখা করি তা আমি বললাম কলেজে কেন বাসা থাকতে কথা আছে তুমি কলেজে আসো পরে কলেজে আসলাম তার সাথে কথা হইলো সে আমাকে তার মা চকলেট নিয়ে আসছে কী কী নিয়ে আসছে এগুলো সব দিল টিল তা আমি সে যেগুলো যখন দিছো ভালো কথা আমি তো এগুলো খাবো তখন যখন আমি আমার শাশুড়িকে চোখে দেখবো তখন আমি বললাম তখন খাবো না তা আমি তখনই ওই যে কলেজ থেকে আমি বললাম যে তোমাদের বাসায় যাবো পরীক্ষার আগেই ওদের বাসায় গেলাম ওর মা অসুস্থ বিছানায় শোয়া সালাম করলাম যে কোনো উত্তর নাই কোনো কথাও নেই আচ্ছা আমি তাকে জড়ায় ধরে বললাম যে ভুল যদি করে থাকি মা আপনার ছেলে আমি দুজনেই করেছি একা শাস্তি আমি পেতে চাই না
যদি শাস্তি দুজনেরই পাওনা থাকে দুজনেই পাবো, আদারস দুজনকে মেনে নেবেন, তাকে মেনে নিয়েছেন আমাকেও মেনে নেবেন। তো একটা পর্যায়ে এসে আমার সাথে কথা বললো যে ঠিক আছে ওকে। তারপরে কথাটা তো বলে দুপুরে খাওয়া দাওয়া করাইলো, খাওয়া দাওয়া করলাম, পরে বিকেলে সে আমাকে আবার মামাদের বাড়িতে নিয়ে গেল। তো বললো যে যাও চাইলে বড়ে যায় নামায় দিয়ে এসো, তা নামায় দিয়ে আসলো। তো সেদিন সে আমাদের বাড়িতে থাকলো, জাহিদ আমাদের বাড়িতে থাকলো। থাকার পরে যাক দুদিন পরে পরীক্ষা শুরু হলো, সে পরীক্ষা সেই নিয়ে যাওয়া আসা সেই করলো। প্রথম চারটা পরীক্ষার পর আমার শ্বশুর যখন বুঝতে পারলো যে আমার বাবার চিন্তাভাবনা অন্যরকম, তখন আমার শ্বশুর আমাকে বাসায় ডেকে নিল, তা ছেলের দিয়ে আবার নেওয়া হলো আমি। আচ্ছা, আবার যখন চলে আসি তখন ওদিকে বাবার যন্ত্রণা, এদিকে শাশুড়ির যন্ত্রণা। শাশুড়ির বাসায় আসলাম পরীক্ষা দিতে, দেখি শাশুড়ি আমাকে দিয়ে রান্না করে। সকালে 10টায় পরীক্ষা, অবশ্যই আমাকে 8:30-9টার মধ্যে অফিস বাসা থেকে বেরোতে হবে। আমার এদিকে 9টা বেজে যায়, 9:15 বেজে যায়, আমি কাজ করতেছি না, পড়ার সময় পাচ্ছি না, আমি কলেজে টাইম মতো যেতে পারতেছি। আচ্ছা, এটা করে করে আমি পরীক্ষা দিলাম। ভাগ্যক্রমে পরীক্ষার রেজাল্ট খারাপ হলো। ওকে, পরীক্ষার রেজাল্ট খারাপ, কান্নাকাটি, মন খারাপ, সবাই বুঝাইলো যে তোমার তো রেজাল্ট ভালো ছিল, শুধু না তুমি ইংলিশ দুইটা খারাপ করছো, প্রয়োজন বোধ হয় নেক্সট ইয়ার আবার দিবা, কান্নাকাটি করার কিছু নেই। তো বাবা অনেক রাগারাগি করছে যে তুমি যদি আজকে এই কাজটা না ঘটাইতে তোমার লাইফটা আজকে এক বছর নষ্ট হতো। তদ্দিনই কি হলো, ওই ফ্যামিলি কি জানতে পারলো যে আপনার বিয়ে হয়ে গেছে, যে ফ্যামিলি আপনার? ওইটা তো হাইড করে চলে গেলাম মাঝখান দিয়ে। পরীক্ষা যখন, নিজে পরীক্ষা যখন শেষ, এখন তো তারা তাদের ছেলে অলরেডি তখন বাংলাদেশে ল্যান্ড করে ফেলছে, রাইট? এখন উনি তো তাড়াহুড়া শুরু করছে, পরীক্ষা শেষ মানে পরীক্ষা একটা বাকি আর প্র্যাকটিক্যাল বাকি। এটা কি আপনার হাজবেন্ড জানতো এই ছেলের ব্যাপারে? হ্যাঁ জানতো, সবকিছু জানতো। আচ্ছা, তো একটা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বাকি। তখন ওই ভদ্রলোক আমাদের বাড়িতে আসবে, ডেট ফিক্সড করার জন্য কার্ড ছাপাবে। তো যখন আসলো তখন আমার আম্মু আমাদেরকে খবর দিল যে তোমরা আসো। কেন? তো ওই ভদ্রলোক, ওনাদের তো হাজি পরিবার ছিল, তো নাম ধরেই বলল যে অমুক হাজি আসতেছে, পরীক্ষা শেষ, তুমি আসো ওনার সাথে, এখন সত্যটা প্রকাশ করা উচিত, তোমরা দুজনে এখানে অ্যাটেন্ড থাকবা। আর এটা আমার মার কথা, আমার বাবা অ্যাটেন্ড নাই বাসায়, কারণ আমার বাবা এই লজ্জার মুখোমুখি হতে চায় না। পরে আসলাম, আমরা পৌঁছানোর আগেই উনি ভদ্রলোক আগেই হাজির, মাগরিবের পর পরই, আমরা একটু দেরি করে আসছি। আসার পরে আমি ওনার ছেলেকে সাথে করে নিয়ে আসছি না। আচ্ছা, উনি আসছে ডেট ফিক্সড করবে, কবে আসবে তারা কথা বলতে, ওই বিষয়টা জানার জন্য। যখন এখানে আসছে তখন, আর ওই দিন সে আমাকে দেখবে যে আজকে আমি বাসায় আসব, আজকে সে আমাকে দেখবে এবং এক কাপ লাল চা খাবে। তা আমি বাসায় আসলাম, আসার পরে চা বানাইলাম, তো চাটা বানায় আমি নিয়ে আসছি। তো উনি চা হাতে নিয়ে আমাকে অনেকক্ষণ দেখতেছে, তুমি মা এখানে বসো, আমি সামনে বসা, আমার রুমটার মধ্যেই বসা। আপনার জামাই কোথায় তখন? তখন সে ড্রয়িং রুমে। ওকে, আমাদের বাড়ির ড্রয়িং রুমে, ওনার দিকে আসতে দিইনি। পরে আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পরে চা দিলাম ওনার কাছে, তখন চা ওনার হাতে। তো আসলে ওই সিচুয়েশনটা আমার চোখে এখনও ভাসে, এখন আমি কিছুই বলতে পারতেছি না, মানে আমার কোনো ভাষা নেই এখন। তাম্মু বলতেছে ভাই একটা কথা বলা ছিল, উনি চা হাতে চা চুমুক দেবে, তখন বলতেছে যে হ্যাঁ বলেন। তো বলছে আমি তো কথা বলার জন্যই আসছি, একটা না, আমরা আজকে হাজার কথা বলবো। তো এরকম কথা বলতেছে, বলতেছে না ভাই একটা কথা ছিল, একটা তো সমস্যা হয়ে গেছে। তো কী সমস্যা হয়েছে? তখন উনি এরকম চার কাপ মুখের সামনে নিয়েছে আর বলতেছে, মেয়ে তো খালার বাসা থেকে পরীক্ষা দিল জানেন, তো ওইখানে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, মেয়ে তো এরকম এক ছেলের পক্ষ দেখে মেয়ের সাথে সাথে আত করে ফেলছে। উনি আর চাটা চুমুক দিতে পারে নাই, সে চাটা উনি রেখে দিছে, রেখে দিয়ে উনি প্রায় 1-1.5 মিনিট একদম চুপ দিয়ে আমার মুখে দিয়ে তাকাই আছে। তারপরে বলতেছে, উনি খুব হাসতো, অনেক উচ্চ স্বরে হাসতো, তো উনি হাসতে পারতেছে না, আমি ওনার চোখ মুখ দিকে তাকায় দেখতেছি যে উনি হাসতে পারতেছে না। তারপর উনি হাসির অভিনয় করে বলতেছে, ভালো ভালো, শুধু এই ভালো কথার সে 4-5 বার উচ্চারণ করে 5-7 মিনিট বসে থেকে পরে বলতেছে, জামাই আসে নাই? বলছে আসছে। তখন আম্মু বললো যে ডাক দো, ছোটো বোন ডাইকে নিয়ে আসলো, দেখলো, বসতে বললো, কথাবার্তা বললো, মানে ফর্মালিটি যতটুকু, এখন ভিতর থেকে না আসতেছে না, এখন মুখ দিয়ে যতটুকু বলতে হয় ততটুকু সে খোঁজখবর নিল, নিয়ে বললো আচ্ছা ঠিক আছে বাসায় যাবে বাড়িতে, জামাইরে নিয়ে বাসায় যাবে বাড়িতে। আর কোনো কথা শেষ বললো না, বলে সে কারো কাছ থেকে বিদায় নেয় নাই, এমনি প্রতিদিন যাওয়ার সময় সবাইরে সে বলে যেত, সবাইরে, আমাদের যে বুয়া সে বুয়ারও সে বলে যেত আমি যাচ্ছি, এবং ঢোকার সময় বের হওয়ার সময় দুইটা সময়। অথচ সে আজকে যে চলে গেল, সে
মানে কাউকে বিদায় নিয়ে গেল না, সে চলে গেল। তারপরে এর মধ্যে শুধু কথা আব্বুকে ডাইকে নিয়ে বললো যে, ডাইকে বলছে যে আমি ঘটনাটা বুঝতে পারছি, যখন থেকে মেয়ে বাসায় নাই ঘটনাটা তখনই ঘটছে, আপনারা আমাদের আমাকে বলেন নাই, আপনারা চাইছেন যে পরীক্ষাটা মানে ইন্টার পরীক্ষাটা তাহলে শেষ হোক, কারণ এই সময়টুকুর অপেক্ষা আমরা ছিলাম। তার এক সপ্তাহ পরেই শুনছি তার ছেলেকে বিয়ে করাইছে, মানে যে যে ডেটটা আমাদের জন্য ফিক্সড করা হয়েছিল সেই ডেটেই বিয়ে করাইছে ছেলে। তো যাই হোক, মানে ওই সম্পর্কটা ওখানেই শেষ, মানে বাবার সাথে যে বন্ধুত্বের সম্পর্কটা ছিল ওটাও মলিন হয়ে গেল। মানে তারপরে তাদের সাথে যে ওরকম যোগাযোগ ওরকম খোঁজখবর তা না, কিন্তু ওনার বড় বোন ওই ওই ভদ্রলোকের বড় বোন আমাকে ফোন দিয়েছিল, আমাদের বাসা টিনটিন নাম্বার নিয়ে, শ্বশুর বাড়ির টিনটিন নাম্বার নিয়ে, ওই টিনটিন নাম্বারে ওনার বোন মাঝে মাঝে খোঁজখবর নিত, কেমন আছি ভালো আছি কিনা জাস্ট খোঁজখবর নিত। প্রায় এরকম চললো দুই তিন বছর, দুই তিন বছর পরে ওইটা একদম মলিন, ওটার কোনো আর এখন যোগাযোগ নেই। তা এর মধ্যে আমরা তো সংসার করতেছি, ইন্টার পরীক্ষা দিলাম রেজাল্ট খারাপ হলো, 98 পরীক্ষা দিলাম তাও অনেক কষ্ট করে তখন পাস করলাম, 98 সেকেন্ড টাইম পাস করলেন, সেকেন্ড টাইম পাস করলাম, কিন্তু শাশুড়ি লেখাপড়া করতে দিবে না। শ্বশুর বলল চালিয়ে যাও আমি আসি, কারণ সে তো জানে যে আমাকে কীভাবে নিয়ে আসছে এখানে, সিচুয়েশনগুলো তো সে ক্রিয়েশন করছে। তো সংসার ভালোই করতেছিলাম, কিন্তু একটা কষ্ট ছিল, সেটা হচ্ছে হাজবেন্ড বেকার, সে তো স্টুডেন্ট, সে ইনকাম করবে কোথা থেকে, সে তো বাবার হোটেলে খাচ্ছে বউ নিয়ে চলতেছে, এখন শাশুড়ির সংসার চলে আসছে, এখন শাশুড়ি নানান কথা, ছেলেও খাওয়াইতেছে ছেলের বউও খাওয়াইতেছে, বার্ডেন না। তো মজার বিষয় কি, যখন আমার বিয়ে হয় ইন্টার পরীক্ষাটা শেষ করার পরপরই যখন আমি সংসারে বসে পড়ি, তখন আমার এই প্রতিদিন খাওয়া দাওয়া নিয়ে খোটা শুনতে ভালো লাগে না, কারণ আমরা তো ওই ফ্যামিলিতে বড় হইনি যে আমি তোমাকে খাওয়াইতেছি তুমি বেকার তুমি বসে বসে খাচ্ছ, এই কথাগুলো তো আমরা কখনো শুনে অভ্যস্ত না, এগুলো টলারেট করতে পারতাম না। তখন হাজবেন্ডের বলতাম যে কিছু একটা করো, মানুষ তো রিক্সা চালায়, কিছু করতে না পারো তোমার মামার গার্মেন্টস আছে সেখানে ঢুকো। তো তার বাবাও আমাকে তাকে বলছিল যে আমার সাথে সাথে পরীক্ষাটা দেওয়ার জন্য যে দুজনে একসাথে লেখাপড়া চালায় যায়, এখন সে বিয়ে করছে তারপরে সে সংসার করতেছে, তার লজ্জা লাগে এই জন্য সে পরীক্ষা টরীক্ষা দিল না, লেখাপড়া আর কন্টিনিউ করলো না, ওই আন্ডার ইন্টার থেকে গেল। তা আমি পাশাপাশি লেখাপড়া চালাই গেলাম, অনার্সে ভর্তি করে দিল জগন্নাথে, ওখানে ক্লাস করলাম, আসা যাওয়া করলাম মোটামুটি, তারপরে পরীক্ষা টরীক্ষা দিলাম পাশ করলাম, কিন্তু এর মধ্যে অভাব অনটনের মধ্যে ঘরের মধ্যে বসে টেনশনই শুরু করলাম। অভাব অনটন বলতে, হাজবেন্ড বেকার, শ্বশুরের ঘরের উপরে বসে খায় দুজন মানুষ, শাশুড়ির প্রতিনিয়ত সেই কথা, তোমারে খাওয়াইতেছি ভোরে খাওয়াইতেছি তেল সাবান খরচ হচ্ছে, যেগুলো ফ্যামিলিতে হয়ে থাকে। আর আসলে ওই যে বললাম না যে ক্লাসমেটরা বলতো যে এই ছেলের কাছ থেকে দূরে থাক, ওর বাবাটা অনেক ভালো থাকলো, মাটা মোটেও ভালো ছিল না, ফ্যামিলির কালচার ছিল না, কোনো শিক্ষা ছিল না, মানবতা ছিল না, সিম্পিতিবোধ ছিল না, কিছুই ছিল না তাদের, মানে মানুষকে অপমান করতে মানে বিন্দুমাত্র দ্বিধাবোধ তারা করতো না। আমার একটাই ননদ ছিল, সেও না, শুধুমাত্র দেখছি যে মানবতা যদি থেকে থাকে, জাহিদের ছিল আর তার বাবার ছিল, যতটুকুই ছিল, এবং মানুষ বলতে তাদের ফ্যামিলিতে তাদের দুজনকে আমি দেখতাম, আদার্স যে আমার ননদ ছিল ভাসুর ছিল যা ছিল এদের মধ্যে কোনো সিম্পিতি বোধ বলতে কোনো কাজ করতো না। ওকে, তো আপনি টিউশনি করা শুরু করলেন? হ্যাঁ, টিউশনি করা শুরু করলাম, ওভাবে করে সংসারের আস্তে আস্তে করে এখন প্রথমে দুইটা বাচ্চা, তারপরে তিনটা বাচ্চা, তারপরে পাঁচটা বাচ্চা, এরকম করে করে বাসায় বসেই ছয়টা বাচ্চা পড়ানো শুরু করলাম। আচ্ছা, ওই সময় আপনি পড়াশোনা কি বন্ধ করে দিয়েছেন? না, পড়াশোনা রান জগন্নাথে পড়ছেন, টিউশনি করতেছি বিয়ের ছয় মাসের মাথা থেকে, ইন্টার পরীক্ষা শেষ হলো তার এক দুই মাস পরে থেকে। প্রতিবেশী মানে বাচ্চাগুলো আসতো আমার সাথে, হাসতো খেলতো খাইতো, মানে ওরা আমার কথা শুনতো, তখন তাদের মায়েরা ভাবলো যে হাতে খড়ি দেওয়া দরকার, ওর কাছে যখন যায় তখন এই বাচ্চাগুলোরও পড়ানো শুরু করুক, আবার পড়ানো শুরু ওইভাবে না, মানে বললো তুমি ওদের ওরে লেখাপড়া শিখাও, বই খাতা পেন্সিল দিয়ে যেত, লেখাপড়া শিখাইতাম, দেখতো যে ভালোই শিখছে ওরা। তো এই হঠাৎ করে তারা আমার হাতে একদিন বললো যে দুই মাস পড়াইছো তো তুমি তো ঘরে বসে টিউশনি করতে পারো, তাহলে এই বাচ্চাগুলো তোমার কাছেই পড়ুক।
তখন সামনের বছর স্কুলে দিব, তুমি ওদের লেখাপড়া শিখাও আর এটা রাখো। মানে আমাকে সে 2000 টাকা দিয়ে গেল দুই বাচ্চার জন্য। আচ্ছা, তো আমারও ভালো লাগলো যে 2 মাস হয়ে গেছে, তারা হিসাব করলো যে 500 500 500 500 1000, মানে 2 মাসে 2000 টাকা তারা আমাকে দিয়ে গেল। আমার এই শুরু হলো ইনকাম সোর্স শ্বশুর বাড়িতে বসে। তারপরে আরো 2টা বাচ্চা, আরো 1টা বাচ্চা, করতে 6টা বাচ্চা আমি পড়াতে শুরু করলাম সংসারের কাজের পাশাপাশি। তারপরে যখন আরো সময় পাই, আমি আবার হ্যান্ডিক্রাফটসের কাজ জানি খুব ভালো, তো সেগুলো সেলাই টেলাই শুরু করলাম ঘরে বসে। তখন আমি বললাম উনাকে যে তাহলে বাড়িতে আমরা কিছু টাকা দিই প্রতি মাসে, আমি তোমাদের বাসায় কাজ করি খাই, আর তোমার খাওয়া বাবদ আমি প্রতি মাসে 1000 টাকা দিব মার হাতে। এই টাকাটা শাশুড়ির হাতে দেওয়া শুরু করলাম। ওকে, এভাবে সংসার চললো। প্রেম ভালোবাসা কোনো কিছুর অভাব ছিল না। এভাবে দীর্ঘ 3 বছর পার হলো, বাবু কনসেপ্ট করলো। আচ্ছা, কনসেপ্ট করার পরে মানে ইউ আর হ্যাপি উইথ ইওর হাজবেন্ড? ও যতটুকু ভুল করে ফেলেছে অতটুকু ততটুকু মন থেকে মাফ করে দিতে পেরেছেন ওই সময়টাতে? ওই পর্যন্ত শেষ, বিকজ সে অনেক কেয়ার করত আপনার, রাইট? অনেক লাভ করত। আচ্ছা, কিন্তু তার মা এটা কখনোই স্বাভাবিকভাবে নিতে পারতেছিল না। আপনার বাবাও পারেনি ওই সময়টাতে? বাবা তো ডিটারমাইন্ড, মেরে নিয়ে আসো, বাচ্চা নিতে না করো। মানে 2-3 বছর পরেও একই অবস্থা, একই কথা। এবং বাচ্চা কনসেপ্ট কোর্স, ফার্স্ট বেবি যখন কনসেপ্ট করলো তখন শ্বশুর বাড়ি থেকে অ্যাবর্শন করাইলো, তোমাদের বয়স কম, বাচ্চা কাচ্চা নেওয়া দরকার নেই। আপনার বয়স তখন কম না, অলরেডি 21 বছর বয়স, 3 বছরে 18-তে যদি আপনার ইন্টার হয়ে থাকে, অ্যাজ ন্যাচারালি যেটা হয়ে থাকে, না তার আগে বিয়ে করেছে, 97-এ ইন্টার বিয়ে করলাম, 97 20 থেকে 21 বছর বয়স, আপনি চাইলে বেবি ক্যারি করতে পারেন সেই সময়টাতে। হ্যাঁ, কিন্তু তার ছেলে ওই যে সেম এজের, এটা ভেবে মানুষ হাসবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ওইখান থেকে মানে শাশুড়ি কনসেপ্ট বললো যখন তখন অ্যাবর্শন করাইলো। তাই যাই হোক, এটা চলে গেল। নেক্সট যখন বেবি কনসেপ্ট করলো, আমার মাথার মধ্যে কাজ করলো যে আমার বাবাও চায় না, ওর মাও প্রথমবার অ্যাবর্শন করে এসেছে, এটার কথা জানলে তো এটাও করবে। তো আমি আর উনি উনাকে বললাম একটা জিনিস, কি ওরা আমি যা বলতাম সেটাও শুনতো। মানে আমি বলতাম যে তুমি বুঝে দেখো এটা কি ভালো না মন্দ, যদি ভালো না হয় তাহলে তুমি এটা অ্যাকসেপ্ট করো না। তখন সে আমি বললাম যে শোনো, একটা পর্যায় পরে শারীরিক যখন পরিবর্তন হবে তখন সবাই দেখবে, সবাই জানবে, তখন বলবো, কিন্তু আপাতত 5 মাস পর্যন্ত কাউকে জানানোর প্রয়োজন নেই। আচ্ছা, আমরা দুজনেই ডিটারমাইন্ড, দুজনেই কাউকে বললাম না, এই ফ্যামিলি ওই ফ্যামিলি কোনো ফ্যামিলিতে না। কিন্তু 5 মাসের সময় যখন রমজান মাস চলে, প্রতি রমজান আমরা 4 বোন একসাথে হই মার বাড়িতে, তো আমার মেজো আপু আমাকে দেখে কিছুটা আজ করতে পারে, বলে যে তোমার কি কোনো সমস্যা? তা আমি বলছি না, বলছে মোটা হইতেছ, তা আমি বলছি খাওয়া দাওয়া ভালো হচ্ছে এই জন্য, বলে অ্যাভয়েড করে চলে আসছি। তো মেজো আপুর কাছ থেকে তখন ওই যে হাজবেন্ড বেকার, হাজবেন্ডকে এস্টাবলিশ করার জন্য মেজো আপুর কাছ থেকে টাকা নিছিলাম ব্যবসা করার জন্য। কত টাকা? 30,000 টাকা ওই সময়টাতে। কিসের ব্যবসা? ও তখন ফলের বিজনেস করবে ফার্স্ট। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি নাকি লেখাপড়া বন্ধ করে দিয়েছে? লেখাপড়া বন্ধ, ইন্টারমিডিয়েট পরে লেখাপড়া বন্ধ? বন্ধ, আর করলো না। পরে সে ব্যবসা করবে, আমাকে টাকা দাও, আমি যদি 1-1.5 লাখ টাকা হয় তাহলে আমি ইনভেস্ট করতে পারি। আচ্ছা, কিভাবে করব, এত টাকা কোথায় পাবো? 1.5 লাখ টাকা মানে ওই সময় অনেক টাকা। আর আমি এত টাকা তো দেওয়া যাবে না, দেখি কতটুকু ব্যবস্থা করা যায়। আমি জপুর কাছ থেকে 30,000 নিলাম আর আব্বুর কাছ থেকে 50,000 নিলাম, এই 80,000 টাকা দিলাম তাকে বিজনেস করার জন্য। সে এখান থেকে ওখান থেকে ঢাকা বাড়ি থেকে কোথায় কোথায় থেকে কলা কালেকশন করে নিয়ে এসে সে বিজনেস করা শুরু করলো। 6 মাস এরকম চলার পরে মাইনাস জিরো, পুঁজিপাটা সব শেষ, বিজনেস শেষ, কলার বিজনেস। জি, এটা খাইলো কে, মাঝখান দিয়ে প্রফিটেবল হইলো আমার ভাসুরা, ভাসুরের বউ, তারাই বিক্রি করলো, তারাই টাকা পয়সা উঠাইলো, মানে তাদের দিয়ে কাজ করায়, সে শুধু ইনভেস্টর। আমি না করলাম, যে নিজে না থাকলে বিজনেস হয় না, তুমি এগুলো টেক কেয়ার করো, সে টেক কেয়ার করলো না, শেষ বিজনেস। আবার 6-7 মাস ঘুরলো, আবার কাজ শুরু করলো, কি বিজনেস করবো? এবার বিজনেস করবো হচ্ছে গিয়ে আপনার গার্মেন্টস অ্যাক্সেসরিজের। আমি বলছি এখানে তো অনেক টাকা দরকার, তুমি টাকা নিয়ে দাও, মানে আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু সে লস খাইলেও সে ওই যে মার্শাল আর্ট শিখাইতো ওখান থেকে সে কিছু টাকা পেত, আর একটু রাজনীতির সাথে জড়িত ছিল, তো এই নেতা টেতাদের সাথে চলাফেরা করতো, মাঝে মাঝে টুকটাক টাকা পয়সা পেত, তো এইগুলো গুছায় গুছায় আমি টিউশনি পড়তাম, এগুলো গুছায় গুছায় আপুর টাকা আব্বুর টাকা ব্যাক করলাম। আচ্ছা, ব্যাক করার পরে 6 মাস পরে আবার তার বিজনেস দরকার, আবার তাকে টাকা এনে দিলাম, এবার বড় আপুর কাছ থেকে, তারপরে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, এখান থেকে ওখান থেকে মিলাই জিলাই তাকে আবার অ্যাক্সেসরিজের বিজনেস ধরাইলাম।
সেখানেও সে মার খেলো। এরকম করে করে দুই বা তিনবার মার খেলো। লাস্টলি এখন তাকে আমি বললাম যে এভাবে চলে না, পারমানেন্ট কিছু করো। তারপরে চিন্তা ভাবনা করলাম পারমানেন্ট কী করা যায় কী করা যায়, এভাবে আমার টাকা দিয়ে সংসার চলবে না। আমি একটা স্কুলের পাশাপাশি টিউশনির পাশাপাশি একটা ইউনিসেফের নাম তো শুনেছেন, ইউনিসেফে যে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা যে সাইটটা, ওই স্কুলে একটা চাকরি নিলাম আমি। আচ্ছা, সুবিধা বঞ্চিত বাচ্চাদের পড়ানোর জন্য ৩০টা বাচ্চা দায়িত্ব আমার ক্লাস ফাইভ পর্যন্ত, ওয়ান থেকে ফাইভ পর্যন্ত। তো ওইখানে ভালোই স্যালারি দিত। তো আমি ওই স্কুল বাড়ির পাশে স্কুল একটা রুম আমি ঠিকঠাক করে নিলাম। তখন কি পড়াশোনা চলছে আপনার নাকি বন্ধ করে? তখন আমি পড়াশোনা করছেন প্লাস হচ্ছে সংসার প্লাস হচ্ছে এই টাকা পয়সা রোজগার করছেন। ততদিনে কিন্তু বাবু হয়ে গেছে, বাবু একটা সামলাচ্ছেন। এই জন্যই বলা হয় যে বাংলাদেশের নারীরা যতটা পারে ততটা আসলে পুরুষ। আর যখন ওখানে জব করি বেবি তখন হয়ে গেছে, আর বেবিটা হয় হচ্ছে ২০০১। জি, ২০০২তে নভেম্বরে যে শ্বশুর মারা যায়। আচ্ছা, তো শ্বশুর মারা যাওয়ার পরে উত্থান পতনটা লাইফে মানে শুরু হয়। তখন আমরা যখন শ্বশুর মারা যায় তখন আমরা মানে বাসার বাইরে, মানে আমাদের শ্বশুর বাড়ির বাইরে। যখন বেবি হওয়ার পরে শাশুড়ি জেদ ধরল যে আমাদেরকে নিয়ে সে সংসার করবে না, আমরা আমাদেরকে ডিভাইড করার জন্য। তো আমার শ্বশুর আমাদেরকে সুন্দর মতো করে বললো, আমরা আলাদা বাসা নিয়ে বাসা ভাড়া নিয়ে উঠে গেলাম। জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে আমরা বাসা শিফট করে অন্য বাসায় উঠলাম, আর নভেম্বরে যে শ্বশুর মারা গেল তখন আমার বাবু মাত্র আধো আধো কথাবার্তা বলে। মারা যাওয়ার পরে তখন বেসিক্যালি শাশুড়ি তো একা হয়ে যায়। জি, তখন শাশুড়ি আমাদের সাথে আবার থাকা শুরু করে। আমরা তো একটা রুমের বাসা নিয়ে থাকি, বাচ্চা আমি হাজবেন্ড এবং সাবলেটে থাকি। আচ্ছা, ঠিক আছে। তখন একটা রুমের মধ্যে শাশুড়ি নিয়ে থাকাটা তো সো ডিফিকাল্ট। তারপরও থাকলাম ৬ মাস মতো। তো শাশুড়ি নিয়ে আমি উপরে বেডে থাকি আর বাচ্চার বাবা ফ্লোরে বেডে বিছানা করে থাকে। জি, তো একটা সময় পরে হাজবেন্ড তো একটুখানি মনোক্ষুণ্ণ হয়, কারণ সে তো তার স্ত্রীকে সময় মতো কাছে পাচ্ছে না। তো একটু রাগ, একটু জিদ, একটু মানে জেলাসিগুলো মনের মধ্যে থেকেই থাকে, ভালো কথা বললেও রিয়াক্ট করে। তার মধ্যে আবার আছে শাশুড়ি একটু কান পড়া, ঝালাই, এই সমস্ত আজে বাজে কথাবার্তা থেকেই থাকে। তোমার বউ এই করে, তোমার বউ সেই করে, মানে রাগ একটু থেকেই থাকে। তারপর আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে রিয়াকশন প্রতিক্রিয়াগুলো কেন হচ্ছে। আর আমি বললাম যে এক কাজ করো, আমাদের আসলে একটা রুমের মধ্যে খুব কষ্ট হচ্ছে, ওইভাবে না মানে সুন্দর করে তাকে বললাম যে মারে বলো যেহেতু মা আমাদের সাথেও থাকতেছে, তাহলে আমরা যদি ভাড়া বাসা না থেকে নিজেদের বাসায় থাকি, তো মার রুমে মা থাকলো, আমাদের রুমে আমরা থাকলাম, তাহলে মার মাকে আমরা সাপোর্ট দিতে পারতেছি। তো মাকে এই কথা বলো, তো আমরা এই বাসাটা ছেড়ে দিই, আমাদের নিজেদের বাড়িতে আবার উঠে যাই। জি, তখন বেসিক্যালি সে তার মায়ের সাথে ব্যাপারটা শেয়ার করলো। শেয়ার করার পরে তার মা সরাসরি ডিনাই করলো বিষয়টা, যে না এটা পসিবল না, আমি তোমাদের এখানে থাকি এর জন্য তুমি এই কথা বলতেছো, তোমাদের এখানে থাকবো না। রাগ করে সে এক সপ্তাহ আসলো না। আমি বললাম যে রাগের মধ্যে তুমি আর তাকে ডাকতে যেও না, দেখো সে কি করে, তাকে বারবার বুঝাও, কারণ এভাবে থাকলে সম্ভব না, কারণ আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জি, আর বাচ্চাটা বড় হতেছে, প্রতিদিন প্রতিনিয়ত যদি আমরা এরকম মিসবিহেভ করি বাচ্চাটা ওইগুলো শিখবে। তো একটা পর্যায়ে যে ব্যাপারটা বললো যে ঠিক আছে, মাকে এভাবে বুঝাই হবে না, জোর করতে হবে মার সাথে, কারণ আমার মা আমি তো চিনি। তো এর মধ্যে তার মাকে এসে বুঝাইলো, বোঝানোর কাজ হলো না, মাকে বললো তাহলে বাসা ছেড়ে দাও, ফার্নিচারগুলো মার বাসায় উঠাই, তুমি তোমাদের বাড়িতে থাকো। আমি আমাদের বাড়িতে থাকা শুরু করলাম। তো বাচ্চা অসুস্থ, বললো যে তুমি থাকো, ১০-১৫ দিন থাকার পরে তুমি আবার এখানে চলে আসবো, মানে একটা জাস্ট নিজেরা বুদ্ধি করলাম। ওভাবে করে আর হইলো, বাসা ছেড়ে দিয়ে ফার্নিচারগুলো শ্বশুর বাড়িতে উঠাইলাম, আর আমি বাবুর কাপড় চোপড় নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। আচ্ছা, তো ১০-১৫ দিনের থাকা হলো না, বাবুটা অসুস্থ হয়ে গেল, প্রচুর জ্বর প্রচুর জ্বর। তো আমাকে নিয়ে আসলো, ৭ দিনের মাথায় আমাদের বাড়িতে নিয়ে আসলো। কেন নিয়ে আসলো, এটা হচ্ছে আমার শাশুড়ির রাগ ছিল, তার পারমিশন ছাড়া সে না করছে, তারপর আমরা কেন বাসায় উঠলাম। আচ্ছা, এটা শুধু রাগ না, তার খুব রাগ হলো, সে বাসায় খাওয়া দাওয়া অফ করে দিল, থাকা বন্ধ করে দিল, সেই বাড়িতেই থাকবে না। পরে আমাদের যে বাড়ি ভাড়া দেওয়া ছিল শ্বশুরের, সেই বাড়িতে যে থাকা শুরু করলো। তারপরে এই এক পর্যায়ে এরকম থাকতে থাকতে একটা সময় কনভিন্স তো হয়ে যায়, তাকে আবার বাসায় ফিরে নিয়ে আসলাম, রাগটা কমলো, থাকতে শুরু করলো। এখন এই এটাকে কেন্দ্র করে, এখন এটা তো কেন্দ্র হবে একটা, এখন কেন্দ্রটা আসছে কোত্থেকে, এখন তার সাথে আমার সাথে লাগায় ধরে একটা ই লাগবে না। তখন ওই মাঝে মাঝে আমি যখন ইউনিসেফে জব করি তখন আমি স্কুলে যাই ১১টা থেকে ১টা পর্যন্ত আমার স্কুল। জি, আর
আমার বাবুর স্কুল হচ্ছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। জি, আমি সকালে বাবুকে স্কুলে দিয়ে নিয়ে এসে রেখে দেন হচ্ছে আমার স্কুলে আমি যাই। কখনো কখনো আমার স্কুলের বাচ্চাদের দিয়ে ওকে নিয়ে আসাই, নিয়ে এসে আমার স্কুলে নিয়ে যাই, স্কুল শেষ একদম বাবুকে নিয়ে বাসায় ফিরি। এভাবে দিনগুলো চলতেছিল। কিন্তু আমার বাচ্চাটাকে যে টেক কেয়ার করবে বা কেউ দেখবে বা ও দাদি আছে দাদি একটু মানে আদর আল্লাদ করবে বা ওর কাছে রেখে যাবো, এই রাস্তাটা আমার ছিল না, এটা কখনোই সে করতো না। তারই নাতি, কিন্তু সে তো কখনো এটা লাইবিলিটি নিত না। যখন ডাকতে পারতাম না তখন সামনের বাসার আশেপাশে লোকজন দিয়ে দেখায় রেখে যেতাম, বাবুটাকে রেখে গেলাম, চাবি দিয়ে যেতাম আর ওই সামনের বাসার আন্টিকে বলে যেতাম একটু দেখার জন্য। এভাবে চলতে থাকতো। কিন্তু সে অলওয়েজ টাইম, ওই যে বললাম না যে হ্যাবিট খারাপ ছিল, এই জিনিসগুলো আসতেছে কোত্থেকে, তার এই জিনিসগুলো তো আসতে হবে। এটা হচ্ছে গিয়ে যে সে যখন, সেও তো তার তো কোনো কাজ নেই, সেও তো বাবুটাকে রাখতে পারে, সে বাবা, তারও তো উচিত বাচ্চাটাকে টেক কেয়ার করা, সময় দেওয়া, কিন্তু সে সেটা করতো না। বাচ্চাটা তার একটু অনীহাই ছিল নেওয়ার জন্য। আমি ভাবতাম যে বাচ্চাটা হলে পরে সংসারটা আরো মজবুত হবে, মানে আমার বাবা যেরকম চাইতো আমাকে মানে ডিভোর্স করানোর, ওর মা যেরকম চাইতো যে আমি ছেলের বউ অন্যটা নিয়ে আসবো, মানে এই জিনিসগুলো আর হতে সুযোগ পাবে না, এটা ছিল আমার ভুল ধারণা আলটিমেটলি এগুলো। তো যাই হোক, একটা পর্যায়ে যখন আমি বুঝতে পারলাম যে সে বাচ্চাটাকে অ্যাভয়েড করতেছে বা সে আমাকে সময় দিচ্ছে, এটা ভালো, কিন্তু তার মাঝেও তার কিছু কিছু গ্যাপগুলো আমি দেখতে পাই। তার ফোন দিচ্ছি, কোথায়, অমুক জায়গায় আছি, অথচ মেসেজ পাচ্ছি সে আমার বাড়ির আশেপাশেই কোথাও আছে, সে দূরে কোথাও বলতেছে। তো ওই স্পটে যাই, দেখতেছি যে সে ওই স্পটেই আছে, মানে যেখানকার মেসেজ আমি পেয়েছি সে সেখানেই আছে। ওখান থেকে তাকে ধরে নিয়ে আসতাম, মেয়েদের সাথে গল্প করতেছে। তখন নিয়ে এসে বুঝাইলে পারে বলতো না আমি তো এমনি গল্প করতেছি। তো আমি যে তোমার তো ওই একটা এমন জায়গা যেখানে ওর মতো একটা ছেলে যাওয়ার কথা না, পরিবেশ না, ওই ওই জায়গাটা কোনো পরিবেশ না। তা আমি বলছি তোমার যাই হোক, তোমার বাবার তো একটা সম্মান আছে, তোমার তো এখানে যাওয়াটা সাজে না। দুইটা তিনটা এরকম নানান মেয়েদের সাথে তার রিলেশন তৈরি হয়ে যায়। আপনি এগুলো ফাইন্ড আউট করে পেতেন কিভাবে, আপনি জানতেন কিভাবে? এগুলো হচ্ছে কি, সে একটু মানে কি বলবো, মানে তো যাই হোক, একটা পর্যায়ে সে ফোন করতো একটা মেয়েকে, সে মেয়েটা হচ্ছে ওর এক ফ্রেন্ডের ছোট বোন, তাকে বলছে তুমি 11টা থেকে 1টার মধ্যে ফোন দিবা, কিন্তু দিন না রাত সে বলে দেয়নি। আমি কিন্তু দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত স্কুলে যাই। এখন ওই মেয়ে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে, ফোন পিক করতেছে না। কে ফোন দিচ্ছে দেখো তো, কে ফোন দিতেছে আমি তো জানি না, বললেই কিন্তু পারে যে মমতাজ ফোন দিচ্ছে, মেয়েটার নাম মমতাজ। ফোন ব্যাক করলাম, তখন রাতের 11টা, এত রাতে কে ফোন দেয়, আমি ঘুমের টাইম। ফোন ব্যাক করলাম, কথা বললো, সে আমার সাথে আজও জিল্লি কথা বললো, এই মেয়ের মনে কিন্তু কোনো দাগ নেই। সে মেয়ে বলতেছে ভাইয়াই তোমাকে বলছে 11টার মধ্যে 11টা থেকে 1টার মধ্যে ফোন দিতে, তুমি আর কি বলছো, না আমি তো চিনি না। অটোমেটিকলি সে ধরা খেয়ে গেল। একটা পর্যায়ে তখন ওই মেয়ে সব কিছু খুলে বললো আমাকে, ভাবি তুমি ভাইয়াকে ফিরাও, এই ঘটনা, ভাইয়া তো আমাকে লাভ করে, সে আমাকে বিয়ে প্রপোজাল দিছে। কি প্রপোজাল? মেয়েটা ছিল ওর এক ফ্রেন্ডের ছোট বোন, এদের বাড়িতে কন্টিনিউ আসা যাওয়া করতো, তারা গান বাজনা করতো মেয়েরা। তা আমি ঠিক আছে, বিয়ে কবে, অমুক দিন, আচ্ছা ঠিক আছে, সাক্ষী লাগবে না, সাক্ষী আমি হব, আমি বলছি যেদিন তোমাদের বিয়ের দিন সেদিন আমি হাজির হব, কয়টার সময় যাবো, কয় দুপুর টাইমে এসো। আমি স্কুল থেকে ছুটি, আপনি কি ফান করেছেন বিষয়টা নাকি? না, এটা রিয়েল, আমি চাচ্ছি ডিসকাশন করেন, আপনি স্পটে গিয়ে ধরবেন। হ্যাঁ, আমি স্পটে যাই, সে অস্বীকার করে আমার কাছে, ব্যাপারটা অস্বীকার করতেছে। আমি তার মাকে জানাইছি, তার মা বলতেছে ছোট বোনের মতো দেখে, একসাথে গান টান গায়, ওরা ছোট বোনের মতো দেখে, এগুলো কোনো বিষয় না, তুমি এগুলো মাথায় নিও না। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে বিয়ে করার আগে সে আর একটা বিয়ে করছিল। এটা আপনি জানলেন কবে? এটা জানলাম আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে ফার্স্ট বিয়ের পর পর, বিয়ের পরে 98 যখন সেকেন্ড বার আমি ইন্টার পরীক্ষা দিই, তখন ইসলাম শিক্ষা পরীক্ষার দিন যে মেয়েকে বিয়ে করছিল ওই মেয়ে যে বাড়িতে ভাড়া ছিল ওই বাড়িওয়ালার মেয়ে হচ্ছে সেই বছর পরীক্ষা দিচ্ছিল আমার সাথে 98। আচ্ছা, ওই মেয়ে যখন জাহিদের সাথে আমাকে দেখে তখন মেয়ের মানে কনফিউজড হয় যে এই মেয়েটাকে, তখন আমাকে জিজ্ঞেস করে ওই লোকটা কে, আমি আমার হাজবেন্ড, তখন বলে যে পুষ্পকে সে বিয়ে করছিল। পুষ্প হচ্ছে একটা মেয়ে, সেটা হচ্ছে হিন্দু একটা মেয়ে, সে তাকে নিয়ে ওরকম বিয়ে না, সে সিলেটে শাহজালাল মাজারে যায়, মাজার সাক্ষী রেখে তারা বিয়ে করছে। এটা কি আপনার হাজবেন্ড আপনাকে স্বীকার করেছে? স্বীকার করছে, এবং তার মাও স্বীকার করছে। হ্যাঁ, এটা সত্য ছিল। তারপর মেয়েটার কি হয়েছে? ওই ঘরে একটা সন্তান কনসেপ্ট করে, তারপরে সে এটা অস্বীকার করে, তার মা অস্বীকার করে, ওই মেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা তাদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াইছে এটা এস্টাবলিশ করার জন্য,
স্টাবিস করতে দেয় না, কারণ তার কোনো কাবিন ছিল না। তারপরে কি মেয়েটা চলে গেল কিভাবে? ওরা বিদায় করে দিল স্যান্ডেল দিয়ে পিটাই পুটাই। তারপর মেয়েটা কোথায় আছে, কি অবস্থা জানা গেছে? মেয়েটা এখনো থাকে, পল্লবীতে থাকে, এখন অনেকে চোখে পড়ে, কিন্তু আজও আমি তাকে দেখিনি, দেখতেও চাই না। কজ আপনার স্টোরি তো ডিফারেন্ট হয়ে গেছে কজ, আমি জানি এটা। তো তারপরে আপনার কখনো ফাইন্ডিংস হয়নি মেটার প্রতি? ঠিক আছে, মেটাকে আমি একটু জিজ্ঞেস করি ডেকে ডুকে কি অবস্থা। না, আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই। ঠিক আছে, তারপরে আপনার ওই বললো যে এরকম বিয়ে টিয়ে ডেট দিচ্ছে। হ্যাঁ, এখন আমি ছুটি নিলাম, ছুটি নিয়ে আমি ঠিক টাইমের আগে ওদের বাসা চলে যাই, ওই মেটার বাসা চলে যাই, যে দুইটা রুম ওদের, আমি একটা রুমে বসে আছি। সে প্রায় ঘন্টাখানেক পরে আসলো, পাঞ্জাবি টাঞ্জাবি পরা শ্যামাইবাবু আসলো। আসার পরে যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়েরও বলছে তুমি শাড়ি পরে থাকবা, চুল খোলা থাকবে, ফুল দিয়ে থাকবে। মানে আমি তো সবসময় হিজাব টিজাব ওনা টোনা পরে থাকি, বুড়ো টুকে পরি, তাহলে এগুলো হয়তো ভালো লাগে না। তো সে ওই মেয়েটা বলছে যে ভাবি তো অনেক মিশুক, অনেক হাসি খুশি, অনেক সুন্দর, তা ভাইয়া তুই আমাকে কেন বিয়ে করতে চাস? ভাইয়া তোকে আমার অনেক ভালো লাগে, মানে ভালো ডেফিনেশনটা তাকে ভেবে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তখন যখন ওই মেয়ে আর ও যখন এক রুমে যায় তখন আমি যাই। কি বিয়ে করতে ই লাগবে না, সাক্ষী লাগবে না? সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে। আচ্ছা, এখানে আমার কিছু কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হলো যে মেয়েটাকে বিয়ে করতে গেল আর মেয়েটা সেজে গুজে রেডি হয়ে থাকলো, তার তো ফ্যামিলি আছে, তার ফ্যামিলির সঙ্গে কথা বলার কথা প্রয়োজন আছে, তার ভাবি, তার বোন, তাদের অনেকগুলো বোন বিয়ে হচ্ছিল না, তারা ভাবতেছিল একটা বিয়ে হলে পরে বাঁচা তারা। তারা আপনার সম্পর্কে জানতো? এটা সবাই জানতো, জেনে শুনে রাজি ছিল, তারা ফুল ফ্যামিলি আসতে চাইছে, জেনে শুনে রাজি ছিল এটা? জি, কিন্তু মেয়েটা রাজি ছিল না। আচ্ছা, যে হলো সে কারণে মেয়েটা এটা এটাই করে। ওকে, ফাইন ফাইন, মেয়েটা রাজি ছিল না, তার ফ্যামিলি রাজি ছিল, মেয়েটা রাজি ছিল। মেয়েটার কথা হচ্ছে একটা সংসার কেন আমি নষ্ট করতে যাব। পরে ভূত দেখার মতো চমকে দেখে তুমি এখানে, আমি বলছি যে আমি তো সাক্ষী দিতে আসছি। তখন সে রেগে টেগে মানে যা হবার তাই হলো, তুমি বাসায় চলো, এখানে আর একটা কথাও হবে না, যা হবার বাসায় যা কথা হবে, বাসায় চলো। তখন সে আমার সাথে মিসবিহেভ করলো, তুই যা আমি আসতেছি। আমি বলছি না, আমি একসাথে যাব না, সে আমাকে আগে আসতে বলতেছে। আমি বলছি না, আমি কখনো একসাথে যাব, আমি একা যাব না। কিন্তু ওই ওই ফ্যামিলির লোকজন যদি রাজি থাকে তাহলে তো আপনাকে বাসায় এন্ট্রি দেওয়ার কথা না? ওই যে মেয়েটা ওর মেয়ের ভাবির সাথে থাকে, ও তার ভাবি বলছে যে ঠিক আছে ওই ভাবি যদি আসতে চায় আসুক, মানে ও সবকিছু খুলে বলছে। তারপরে আমি গেলাম ওনাকে সাথে করে বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তো সেই মানে রাগটা, সে আমাকে মারবে, মারধর করবে। তা আমি শাশুড়িরে বললাম, শাশুড়ি বললো যে তোমরা এগুলাই করো শুধু, তুমি ওখানে গেছো কেন, ছেলে মানুষ এগুলো করেই থাকে। ছি ছি ছি, ফার্স্ট কথা ছিল যখন বিয়ের কথাটা জানি কলেজ থেকে পরীক্ষা কেন্দ্রে থেকে, আইসে বল কান্নাকাটি করতেছে, আমি কিছু বলি নাই। তখন সে এসে বলছে মা এই করে কান্নাকাটি করে কেন? তো বলতেছে যে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, উপর দিয়ে খাওয়াই দিত, তারপরে আমার বিয়ের পরে গহনা গাটি সে সব কিছু আমাকে তৈরি করে দিছে, মানে লোক দেখানো যত আনুষ্ঠানিকতা সব সে করতে পারত। তখন সে আমার হাজবেন্ড তার মাকে বলল যে সে কলেজ থেকে পুষ্পর কথা জেনে আসছে, এই জন্য সে কান্নাকাটি করতেছে। তখন সে বলল ছেলে মানুষ এগুলো করেই থাকে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলা দেয়, এখন তো আর নাই। সেই দিনের কথা আমি সেই দিন আজকে ফেরত দিলাম, আপনি তো বলছিলেন যে ছেলে মানুষ এগুলো করে থাকে, আজকেও বলবেন? কয় তোমার এমনি এমনি মারতে চায় না, তোমার মুখের জন্য মারতে চায়। সে যে তাহলে কিছু করার নেই, আমি বাবার বাড়িতে খবর দিব। পরে যাই হোক, সে রাগটা করে টরে বাসা থেকে বের হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে মাথা ব্যথা ঠান্ডা হলে রাত্রে আসলো, পরে বুঝাইলাম যে মমতা যাটা মেয়ের পর্যায়ে পড়ে, তুমি গেছো আমার থেকে হাই কোয়ালিফিকেশন একটা মেয়ের কাছে যাও, আমার বংশের থেকে বড় বংশের কাছে যাও, আমার বাবা সরকারি চাকরি করতো, তুমি একজন ম্যাজিস্ট্রেটের মেয়ের কাছে যাও, মানে আমি সবসময় তাকে উপর দিকে ধাবিত করতাম, তবে আমি সমাজে বলতে পারবো যে আমার হাজবেন্ডের যোগ্য আমি ছিলাম না, তার থেকে যোগ্যতাবান মেয়ের কাছে গেছে, ফ্যামিলির কাছে গেছে। তুমি ওরকম একটা ফ্যামিলিতে দাঁড়াতে পারবা? তার 13-14 ভাই বোন আজকে লবণ দিয়ে ভাত খাচ্ছে, কালকে ফ্যান দিয়ে ভাত খাচ্ছে, তোমাদের বাড়ি থেকে খাবার না গেলে তারা খেতে পায় না, তুমি কোথায় যেয়ে দাঁড়াইছো? সে সরি বলল, মানে আপনাদের এই বাড়ি থেকে খাবার যেতে হতে জন্য। পরে আমি তাকে বললাম, সে সরি বলল, ঠিক আছে আর করব না।
বাট এই বোঝানোর স্টাইলটা ঠিক ছিল না, যদিও এটা আপনাদের কেমিস্ট্রি, বাট আমার জায়গা থেকে তো আমি আমার মতো করেই চিন্তা করি, যদিও রেডিও এন্ড থেকে চিন্তা করতে হয় বিষয়টাকে। বাট আপনি আপনার হাজবেন্ডকে এই পারমিশনটা কেনই বা দিবেন, আপনার মধ্যে কোনো ল্যাকিংস ছিল না? আমি তাকে এটা বলতাম যে তোমার যদি যেতে হইতো তুমি ওরকম জায়গায় যাইতে। যেতে হওয়ার প্রসঙ্গটাই কেন আসবে? প্রথম কথা হচ্ছে যেতে হওয়ার প্রসঙ্গটাই তো আসতে পারে না, এটা আমাদের রিলিজিয়নের জায়গা থেকেও সাপোর্ট করে না, রাষ্ট্রীয় ভাবে তো প্রশ্নই ওঠে না সামাজিক জায়গা থেকে। আমি যদি না জানতাম, আপনি পারমিশন না দেন, আমি যদি না জানতাম তাহলে তো সে বিয়েটা করেই ফেলতো। আপনার বোঝানোর আঙ্গিক যেটা ছিল সেটা আপনার মতো, আমি যেটা বলছি তারপরেও বিয়ের জায়গাটায় কম্প্রোমাইজ করা, এটা কি আপনি করতেন কখনো? না, কখনোই করতাম না। তাহলে আপনি যে বোঝানোটা দিচ্ছেন সেই বোঝানোর অ্যাঙ্গেল থেকে কিন্তু সে মোটিভেশন পেতে পারে। কেন পেতে পারে? ঠিক আছে, আমি তাহলে ভুল জায়গায় গেছি, আমি পরবর্তীতে একটা ভালো জায়গায় যাবো। সেই মোটিভেশন পাইলে তো আমি অনেক হ্যাপি হতাম, কিন্তু সেটা সে পায় না। আমার আমার বলা থেকেও সেই মোটিভেশনটা সে গ্রহণ করে না। কিন্তু আপনি তাহলে বলতে চাচ্ছেন যে সে যদি একটা ভালো ঘরের মেয়ে আনতো তাহলে কোনো আপত্তি থাকতো না আপনার? না না না, আপত্তি তো অবশ্যই থাকতো, মানে সেটা তো আমি তাকে বলছি, বলতেছি আসতেছি গল্পে। এখন ওইখান থেকে তো ফেরত নিয়ে আসলাম, এরকম করে করে অনেক জায়গায় গেছে, তা এখন তো তার সিচুয়েশন খারাপ, তার পকেটে পয়সা নাই, সেহেতু তো এখন মোটামুটি চলতেছে। একটা পর্যায়ে যায় যখন এরকম করতে করতে তো বাচ্চাটা স্কুলে দিলাম, স্কুল থেকে বড় হচ্ছে, মানে লেখাপড়া করতেছে, বাচ্চা বুঝতে শিখতেছে, তখন তাকে বারবার বলি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বেকার না থেকে একটা কাজে লিপ্ত হোক, দেখবো টাইম পাসে সময় পাবো না, তার কোনো কাজে সে করতে পারে না, কারণ তার সে ধরনের এডুকেশন নেই। তার একটা চাচাতো মামা আছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সে বারবার ডাকে তোর দেহটাও ভালো, এখানে এসে তুই যোগদান কর, তুই দাঁড়ায় যাবি একটা সময় পরে, তোরা আমি এস্টাবলিশ করবো, এটা কোনো বিষয় না, না আমি এগুলো পারবো না, গার্মেন্টসে চাকরি করবো না। সে গেল না, তারপরে সে এরকম ঘুরতে ঘুরতে সে একজন এমপির সাথে চলাফেরা করতো, এক এমপির সাথে সে এমনি আসা যাওয়া করতো বছর দুয়েক ধরে, প্রতিদিন তাকে পকেট খরচ 100 টাকা করে দিতে হতো। তো একটা সময় আমার খুব কষ্ট হইতো, প্রতিদিন 3000 টাকা তাকে দেওয়া চারটিখানি কথা না, এই 3000 টাকা হলে আমার বাজার খরচ চলে। আমি তাকে বললাম যে 3000 টাকা না দিয়ে তুমি তাকে বলো, তুমি যেহেতু তার সামনে তার সাথে পরিশ্রম দিচ্ছ, তাকে একটা মানে কিছু একটা ধরতে বলো, সম্মানী ধরতে বলো। এটা আমি সরাসরি বলতে পারি, তুমি যার মাধ্যমে গেছে, যে ফ্রেন্ডের মাধ্যমে ওখানে যাওয়া আসা করতো, তা আমি বলছি তাহলে তার সাথে আমাকে কথা বলা হতো, আমি তাকে বলে দিই। তা আমি ওর ফ্রেন্ডের সাথে বলে দিলাম যে ভাইয়া এভাবে তো চলে না, আপনি তো বুঝতে পারতেছেন এখন তার বাবা নেই, সাপোর্ট দেওয়ার আমাকে কেউ নেই, তো এভাবে আর কতদিন, আমি আর চলতে পারতেছি না, বাচ্চাটার খরচ, আমাদের বাসা ভাড়া, এভরিথিং সব কিছু নিয়ে অনেক খরচ, আমি ওর খরচ চালাতে পারতেছি না, তো আপনি যদি ভাইয়ে বলে দিতেন, মানে এমপি সাহেবের কথা বলতে, তখন সে এমপি হয় নাই, তার মধ্যে ভাইকে যদি বলে দিতেন যে প্রতি মাসে যদি ওর পকেট খরচটা যদি সে চালাইতো তাহলে আমার আর থাকতো না, সে কাজে ব্যস্ত থাক, ওয়েল আচ্ছা ঠিক আছে। তখন ভাই বলে দিছে পরের মান্থ থেকে তাকে 8000 টাকা একটা সম্মানী ধরলো যে ঠিক আছে। তো রাত্রে 10টা, 11টা, 12টা, 1টা, 2টার সময় সে বাসায় আসে, কারণ ওখানে কাজ করতেছে, আমি বুঝতেছি সে ওখানে সাথে আছে, আর যার সাথে কাজ করতেছে আমিও তার সাথে ফোনে সরাসরি কথা বলতে পারতেছি যে এখন তাকে ছুটি দিয়ে দিচ্ছে, সে বাসায় আসতেছে, বাসায় পৌঁছেছে কিনা সে খবর নিচ্ছে আমার কাছ থেকে। এরকম চলতে চলতে 2009 যখন আবার সরকার ক্ষমতা গঠন হয় তখন সে এমপি হয়ে যায়, তখন তো তাদের ফিল্ড পুরোটাই তাদের হাতে। বছরখানেক এভাবে যাওয়ার পরে 2010 থেকে তার ইনকাম সোর্স শুরু, র্যান্ডম, মানে বছরখানেকের মধ্যে তার মোড় ঘুরে গেল, এখন সে প্রতিদিন টাকা ইনকাম করে, এখন তার বেশভূষা চেঞ্জ হয়ে গেছে, টাকা হয়ে গেছে অনেক, এমনও দিন গেছে সে 5 লাখ টাকা, 7 লাখ টাকা বাসায় নিয়ে আসছে। তো এর কোত্থেকে আসতো, কিভাবে আসতো, আপনি খোঁজ খবর নিতেন না? আমি কাজ করছি, একটা কাজ পাইছে, তো ভাই একটা কাজ পাইছে, বাড়িতে প্রফিট আসছে, ভাই এটা দিছে, এটা রাখো। তো তার একটা ভালো দিক, খুব ভালো দিক ছিল, সেটা হচ্ছে সে যদি 1 টাকা বাইরে ইনকাম করতো ভাইয়া, সে 1 টাকা সে আমার হাতে এনে দিত। আচ্ছা, এটা ছিল সংসারের নষ্ট করার মূল কারণ আমাদের, কারণ এই জিনিসটা তার মা টলারেট করতে পারতো না। বিয়ের আগে সে যদি 1 টাকা কামাই করতো সেটা তার মায়ের কাছে রাখতো, আর বিয়ের পরে যখন সে 1 টাকা কামাই করতো তখন সেটা সে আমার হাতে দিত, তো এই জিনিসটা তার মা টলারেট করতে পারতো না, এটা কেন সে আমার কাছে দিবে। তো এটা সে সরাসরি বলতো না, আকার ইঙ্গিতে এটা সেটা ভেবে সে বুঝাইতো। ইভেন দো সে সবসময় চেষ্টা করতো যে তার ছেলের সাথে যেন আমার রিলেশনটা কখনোই গুড না থাকে। ওর একটা ফ্রেন্ড ছিল, ছোটবেলার ফ্রেন্ড ছিল, একসাথে ওরা বড় হয়েছে, একসাথে চলাফেরা করতো, তো ওই ফ্রেন্ডটার সাথে খুব ক্লোজ সম্পর্ক আমাদের, মানে যাকে বলে হারির সাথে নারীর সম্পর্ক, আসা যাওয়া করতো, খেতে, ওই যে বললেন না যে বাচ্চা কখনো পটি পরিষ্কার করছে কিনা, সে কখনোই করে নাই, বাচ্চা যদি কখনো তার গায়ের মধ্যে হিসু করে দিছে, এই বাবু ধরো ছেলেরা ধরো, ছেলে হিসাব করে ভরে দিছে, মানে সে এমন ভাব করতেছে যেন খুব দুর্গন্ধ, এটা এটা নষ্ট হয়ে গেছে, করা যাবে না।
কিন্তু ওর ফ্রেন্ড আবার বলতো যে তুই কি বলিস, তোর ছেলে পেশাব করেছে, তুই এরকম তুচ্ছ তাচ্ছিল্য করতেছিস কেন? তো বাচ্চা অসুস্থ হলে পরে ওর ওই ফ্রেন্ড ডাক্তার দেখাতে নিয়ে যেতে বলতো, সে যেত না, সে গেলে পরে সাথে যেত, তখন বাচ্চা কোলে নিত না। বেসিক্যালি তখন যেহেতু ওর ফ্রেন্ড আমাকে বা ওকে 100% সাপোর্ট দিচ্ছে, এর মা এই সুযোগটা গ্রহণ করলো, তুমি বাসায় থাকো না, তোমার বন্ধু এসে তোমার বউরে সময় দেয়, আর তোমার বউ তোমারই নিয়ে কথা বলে। এই শুরু হলো, একদিন দুই দিন তিন দিন, কয়দিন বিশ্বাস করবে না। তারপরে তার ফ্রেন্ড আসতে বাচ্চাটারে ধরতেছে, আমি রান্না করতেছি বা স্কুলে যাইতেছি বা কখনো যাওয়ার সময় বলে গেছি যে একটু বাচ্চাটারে ধরিস, একটু দেখিস, আমি না আসা পর্যন্ত রাখ বা একটু খাওয়াইস, আমি তোর ফ্রেন্ডের কাছে রেখে চলে গেছি। দুজনেই বাসায় আছি কিন্তু, কিন্তু আমি ওর বাবারে বলে যাইনি, আমি তার চাচারে বলে গেলাম, ওই ফ্রেন্ডারে বলে গেলাম। তো এখন আমার শাশুড়ির কথা ছিল, তোমারে বলে না তারে কেন বলে, সে প্রথম প্রথম এটা নিয়ে রিয়্যাক্ট করতো, বলতো মা আমি তো এগুলো করি না, তাহলে ওরে বলবে না কারে বলবে, এগুলো তো ওই করে। একটা পর্যায়ে যে এটাকে অনেক বড় ইস্যু তৈরি করলো, যখন ওই যে বললাম না যে টাকা পয়সা ইনকাম করা শুরু করলো, তো খুব রাতারাতি এক দুই দেড় বছরের মধ্যে সে অনেক টাকা হয়ে গেল তার, সে গাড়ি কিনবে, আমি একটা গাড়ি কিনব। আচ্ছা ঠিক আছে, গাড়ি কিনো, কিন্তু আপনাকে মনে হয় মাঝখানে একটু হাইট পড়ে গেছি, যখন আমার শ্বশুর মারা গেল, মারা যাওয়ার পরপরই আমাদের শ্বশুরের একটা জায়গা ছিল, সে জায়গার উপরে কিন্তু আমার বাবার বাড়ির যে ওই যে ভেঙে দেওয়া যে বাড়ি, সেই বাড়ির সম্পূর্ণ জিনিসপত্র টিন বাঁশ কাঠ এগুলো নিয়ে আমি আমার শ্বশুরের জায়গার উপরে ঘর তুলি পাঁচটা এবং ভাড়া দিই, পাঁচটা থেকে ছয়টা, ছয়টা থেকে সাতটা, এরকম করে ওকে 13টা রুম উঠাই আমি আস্তে আস্তে ভাড়া জমায় জমায়। ওকে, মানে অবস্থা যেটা হচ্ছে যে একবারে জিরো থেকে হিরোর দিকে যাওয়ার মতো। তখন ওই বাসা ভাড়া আমার, যখন আমি 13টা থেকে যখন আমি 19টা রুম করি, তখন আমার রুমের থেকে বাসা ভাড়া আসে 35,000 টাকা মতো। ওকে, তখন আমি বাসা ভাড়া দিই 8,000 টাকা, ওই বাসা ভাড়া উঠায় নিয়ে এসে আমি ফ্ল্যাট ভাড়া দিই 8,000 টাকা এবং সেই টাকাতে সংসার চালাই। আচ্ছা, এবং সেখান থেকে আমার ব্যালেন্স থাকে প্রতি মাসে 3,000, 2,000, 1,000 টাকা ব্যালেন্স থাকে আমার। এটা হচ্ছে শ্বশুরের জমির উপরে আমার নিজের ইনভেস্ট। তখন আমি তাকে বলছিলাম যে দেখো, তুমি যে পথে টাকা ইনকাম করতেছো এই টাকা আমার ছেলেদের খাওয়ায় না, আমরা খাবো না, এই টাকা তুমি জমাও, তুমি স্টাবলিশ হও, যে টাকাটা ওইখান থেকে আসতেছে এটা দিয়ে আমরা সংসার চালাই। যখন ওই যে বললাম না বিজনেস করবে, আমার গহনা বিক্রি করে তাকে আমি বিজনেসে টাকা দিছিলাম, সেই টাকা ইনকাম করার পর আমাকে সে গহনাগুলো বানায় দেয় আবার। আচ্ছা, তার পয়সার এই জিনিসগুলো খালি আমার পড়া, কাপড় চুপড় মাঝে মাঝে ড্রেস ট্রেস কিনে টেনে নিয়ে আসতো এইগুলো, কিন্তু সংসারে তার খরচ আমি নিতাম না। ওকে, সংসারে তো সচ্ছলতা চলে আসছে আমাদের এখন, কোনো কিছুর অভাব নেই, এখন পুরানো জিনিস পাল্টে নতুন ফার্নিচার কিনতেছি, নতুন পর্দা কিনতেছি, মানে এখন পরিবর্তন আসতেছে। শুধু পরিবর্তনের মধ্যে তার একটা রিকোয়েস্ট ছিল, লাস্টলি আমার শাশুড়ি যখন আমাদের বাসা থেকে রাগ করে চলে যায়, আল্লাহ মাফ করুক বলতে হয় না, সে আমার পায়ে ধরে না করছিল, ওর মাকে বাসায় নিয়ে আইসো না। কাকে? তার মাকে, মানে আমার শাশুড়িকে। আচ্ছা, তা আমি বললাম দেখো, রোজার মাস, রোজা শুরু হয়ে যাচ্ছে, যদি মাকে না নিয়ে আসি, মা যদি আজকে বস্তি বাসা থাকে, আমরা ভালো খাই খারাপ খাই মানুষ দেখবে না, কিন্তু তোমার মা ওইখানে থাকে, যদি হাজারও ভালো খায়, তারপরে কিন্তু সমালোচনার পাত্রী হবো আমি, কারণ বলবে যে আজকে বাপ থাকলে পরে তার মা এভাবে পড়ে থাকতো না, তা তুমি এই জিনিসটা আমাকে না করো না, মা আমাদের সাথে থাকো, কি আর করবে বলো, তুমি আমি ঠিক থাকলে জগৎ পৃথিবী ঠিক। আমি তাকে কনভিন্স করে সে এবং আমি যাই তার মাকে আমাদের বাসায় নিয়ে আসি। আচ্ছা, এই নিয়ে আসাটা সে কোনোভাবে মেনে নিতে পারে না, ছেলে তার মাকে মানতে পারছে না, না মানতে পারতেছে না, কারণ হচ্ছে কি, সে আমাকে ডিরেক্টলি বলছে মা আসা মানে আমাদের সংসার ধ্বংস হয়ে যাওয়া, তুমি আজকে বুঝতেছো না ভবিষ্যতে বুঝবে, তার কানের মধ্যে সবসময় কিন্তু উল্টাপাল্টা জিনিস ঢালতেছে যে বউ এটা করতেছে সেটা করতেছে, আমার ছেলেকে আমি একটা ভালো স্কুলে, নাম করা একটা স্কুলে আমি অ্যাডমিশন টেস্টে, মানে কোচিং টোচিং করে অ্যাডমিশন টেস্টে টিকাই, আচ্ছা, ভর্তি করি, এবং সেখানে ক্লাস হচ্ছে 12টা থেকে, 9টা থেকে কোচিং, তখন 9টার সময় আমি স্কুলে পাঠিয়ে দিই, ওর বাবা যায় স্কুলে দিয়ে আসে, আর আমি 1:30টার সময় দুপুরে লাঞ্চ নিয়ে বাচ্চার স্কুলে যাই, 2:45 ছুটি হয়, বাচ্চা নিয়ে ব্যাক করি। তো এইগুলো সে মানতে পারে না, না মানার কারণে তার ছেলের কাছে উল্টাপাল্টা বলতে 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 একটা সময় সে যেটাকে বলে চরিত্র সম্পর্কে দাগ লাগানো সেটা শুরু করলো, সেটা শুরু করলো, একটা পর্যায়ে এসে যে সাকসেসও হলো, তারপরে অশান্তির আগুন ঘরের মধ্যে, আজকে কথা কাটাকাটি, কালকে রাগারাগি, কালকে গায়ে হাত তোলা, এরকম করতে করতে 3টা বছর পর, এর মধ্যে কিন্তু সে ওই যে খারাপ রাস্তায় চলে গেল, এখন সে রাত্রে নাইট ক্লাবে যাচ্ছে, টাকা হয়ে গেছে, এখন পয়সা হলে যাওয়া যায় ড্রিঙ্কস করে আসতেছে, পয়সা হলে সবার জন্য যে হয় তা না, বাট অনেকের ক্ষেত্রে হয়ে যায় আর কি। হ্যাঁ, এখন
আমি তাকে ফোন করলে সে অ্যাভয়েড করতেছে, কোথায় আসো, একটা বিয়ের প্রোগ্রামে আসি, মিথ্যা কথা। একদিন দুদিন তিন দিন আমি তার বসের কাছে বসের বউর কাছে ফোন করে যখন জানি যে সে কোনো প্রোগ্রামে নেই, তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, তখন তাকে জিজ্ঞেস করলে সে রিয়্যাক্ট করে, সে তো ড্রিঙ্কস, সে তো এগুলোতে এখন মত্ত হয়ে আছে, তার এই ঘরের ভালো ব্যবহার মানে এগুলো সে ভালো লাগে না। এখন সে এর মধ্যে কিন্তু সে ওই একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায় পড়ে, আবার ওই যে খ্রিস্টান একটা মেয়ে অলরেডি তাকে বিয়েও করে ফেলে, এটা আমি জানি না, কিন্তু বুঝি যে সে কোথাও না কোথাও নাইট পাস করতেছে, কোথাও না সে কোথাও থাকতেছে, কিন্তু সে ফোন পিক করতেছে না, ফোন বন্ধ। এরকম অশান্তি চলে তিন বছর। তিন বছরের শেষের দিকে সে আমাকে বাধ্য করে তার ঘরের থেকে বের হয়ে যাওয়ার জন্য, তুই চলে যা, মানে কথা সরাসরি বলে না যে তুই চলে যা আমি বেঁচে যাই, মানে বিষয়টা ছিল এরকম। একটা পর্যায়ে যে সে আমাকে ওই টাকা পয়সা চুরির ব্লেম দেয় যে তুই আমার টাকা পয়সা চুরি করছিস, করে তুই কোনো ছেলের সাথে তোর রিলেশন আছে তাকে তুই দিছিস। সে এই ছেলেটাকে জড়াইছে ওই সেই ফ্রেন্ড, যে ফ্রেন্ড আপনাদের বাসায় আসতো, বাসায় আসতো, আমাকে বলতেছে যেহেতু ইস্যু তৈরি পাচ্ছে না, সে আমার তো কোনো ল্যাগিংস পাচ্ছে না, সে আমার তো একটা ল্যাগিংস পাইতে হবে, যে এই ল্যাগিংসটার কারণে আমি তাকে হেনস্থ করতেছি। এখন সে ল্যাগিংস পাইছে, তুই টাকা চুরি করে তুই ওরে দিছিস, তুই এই কথাটা স্বীকার করবি এবং বলবি তার সাথে তোর ফিজিক্যাল রিলেশন ছিল, সে তোকে রেপ করছে, এই কথা বলে তুই তাকে মানহানির মামলা দিবি এবং কোর্টে মামলা দিবি। হ্যাঁ, আমি বলছি জীবন চলে গেলেও এই কাজ আমি করব না ভাইয়া। মার ধর অত্যাচার কোনো কিছু সীমা ছিল না, বাড়ির সবাই বুঝতে পারতো, টের পাইতো, কিন্তু কেউ কিছু বলতে পারতো না, কারণ আমিও কাউকে বুঝতে দিই না যে যা হয়েছে আমাদের ভিতরে হয়েছে, আশেপাশের লোকজন যেন হাসাহাসি করতে না পারে। একদিন রাত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সে আমাকে বলতেছে যে মামলা করবি না তা না হয় আমার এসে আগুনে পুড়িয়ে ফেলবে। ওকে, আল্লাহ মাফ করুক, বলতে হয় না, সে আমাকে সম্পূর্ণ নির্বস্ত্র করে, করার পর হাত বাঁধে পা বাঁধে, মানে আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি আমার হাতের বাঁধটা খুলে ফেলি, খোলার পরে পায়ের বাঁধটা খুলি, কোনো রকমে একটা গেঞ্জি আর ট্রাউজার পরা বাসায়। রাত হয়ে গেছে, রাত্র প্রায় তখন আড়াইটা তিনটা বাজে, আমি ওটা কোনো রকম পরে আমি গেট খুলে এক দৌড়ে বাঁচাও বাঁচাও বলে আমি বাড়ির থেকে নেমে যে পড়ি। আমি তখন ছয়তলায় থাকি, পুরো বাড়ি সিঁড়ির অন্ধকার, বাড়ির লোকজন কী হয়েছে কী সব বেরোয় পড়ে, আমি একদম কোনো ফ্লোরের গেট খোলা নাই, অত রাত তো গেট খুলে থাকার কথাও না, একদম নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে যে একটা তিনটা ইউনিট ছিল, একটা ইউনিটের গেট খুললো ওনারা, আমি দৌড়াই ওই ঘরের মধ্যে ঢুকে পড়ি। তখন সে আমাকে নিতে আসছে, তুমি রুমে চলো, কী হয়েছে, কিছু হয় নাই। আমি বলছি আমি যাবো না, আমি তো তখন মেন্টাল হয়ে গেছি, আমি তোর সাথে আমি যাবো না, আমার গায়ে অন্যা নাই কোনো কিছু নেই, আমি ওই অবস্থায় আমার হাত পা কাঁপতেছে, আমি ওই বাসায় যে পড়ে গেছি। ওনারা তো ব্যাপারগুলো আরও দুই বছর আগে থেকে আস করতে পারতেছে। পরে আমি বলছি বাসায় যাই দেখে আসেন, তার বাসায় যেয়ে যখন মানে সিচুয়েশনটা দেখে আসে, দেখে আসার পরে বলতেছে যে না এটা তো সেই ঘটনা না, তুমি যেটা বলছো সেটা না। এখন তারা আমাকে উপরে যাইতে দিল না, আমিও তো যাবো না, তা আমার আমি বলছি আমাকে আমাদের বাড়িতে একটু পৌঁছে দেওয়ার জন্য, তো বলতেছে এত রাতে গেলে পরে ই করবে, তুমি এক কাজ করো আমাকে থানায় জিটি করতে বলো, যে আমি থানায় খবর দিই ওরে ধরে দাও। তাই আমি বলছি না ওরে আমি কিচ্ছু করবো না। পরে ওই রাত্রে আমি ওর বাসায় যাই না। কেন করবেন না, যেই লোকটা আপনাকে বিভস্ত্র করে আপনাকে আমি দুই চাদরের কোনো আগুন ধরিয়ে দিয়েছে, আমি তাকে করবো না কেন, যে আমার যে শক্ত লাঠি যেটা আমার বাবা সে তো পৃথিবীতে নাই, আমার ভাইয়েরা যে যার মতো অতটা সাপোর্ট দেন আর ওর সাথে পারবে না কেউ, আমি যে আজকে ওই মামলা দিব বা কেস করব, আমি যে লড়বো সেই অর্থটা আমার নাই, আমার সে শক্তি নাই, আমি তার পেছনে লড়বো কি নিয়ে বলেন। তা আমার একটাই বিচার ছিল আল্লাহর কাছে, যে উনি আমাকে অবস্থায় ফেলছেন, উনি আমাকে উদ্ধার করবেন, উনি উনার বিচার করবেন, আমার আর কিছু দরকার নেই। যে কোনো ভাবে ওকে একটা কম্প্রোমাইজ করে হোক, যেভাবে হোক, অনেক কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ যাকে বলে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো কিছুই বাদ রাখি নাই। ওই দিন রাত্রে বাড়িওয়ালার বোনের বাসায় থাকলাম ভোর পর্যন্ত, তো ভোরের দিকে উনি এবার বের হয়ে গেল, ওনার বস বিদেশ থেকে আসবে রিসিভ করার জন্য, এয়ারপোর্ট চলে গেল, তখন আমি বাসায় গেলাম। বাসায় আমি একা যাই না, ওই বাড়িওয়ালার বোনকেও সাথে নিয়ে গেছি, মানে বয়স্ক, যথেষ্ট বয়স্ক, তখনই উনার আরও ছয় বছর সাত বছর আগের ঘটনা, তো ওনারও ছেলে মেয়ে মেয়ে বড় বিয়ে দিছে, রিলেশন ভালো ছিল আমার বাড়ির সবার সাথে, রিলেশন খুব ভালো ছিল। পরে উনি আমার সাথে গেল, পরে যাওয়ার পরে উনি আমার কাছে ঘুমাইলো, আটটা নয়টার দিকে ছেলের বাবা আসলো, আসার পরে দরজা খুলে দিছি, স্বাভাবিক মনে হচ্ছে যে কিছুই হয় নাই। পরে বাড়িলার বোন চলে গেল আর বলে গেল যে কোনো সমস্যা হলে পরে একটু ফোন দিয়েন। তারপরে সন্ধ্যা থেকে আবার শুরু হইল, মানুষের জানাইছিস, এই করছিস, মারতেছে আর কথা বলতেছে,
আমি বলছি যে মানুষের জানানোর মতো কাজ করছেন কেন, এরকম কাজ আপনি না করলেও পারতেন। লাস্টলি সে আসছে, তুই আমাদের 4,00,000 টাকা দিবি। টাকা কোথা থেকে দিব? তোর বাবার বাড়ি থেকে যে সম্পত্তি পাবি তোর ভাইদেরকে বল সে টাকা দিতে আমারে, তাহলে তো সব কিছু, কোনো মায়ের অত্যাচার কিছুই থাকবে না। আমি বলছি যে টাকা তো দিব, তোর ভাইদের বল তোর ভাইদের ক্যাশ টাকা আছে, দুই ভাইয়া মিশন করে আসছে, ক্যাশ টাকা আছে, ওই টাকা তুই চাইলেই দিবে। তো আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো ওই বাসা নিয়ে যেতে হবে, তাই নিয়ে চলো। তা না আমার চিন্তা ভাবনা যে ভাই আমি আর সহ্য করতে পারতেছি না, আমার এখন শরীরও কুলাইতেছে না, আর আমি মানসিকভাবে নিতে পারতেছি না, আমি এখন মেন্টাল পেশেন্ট হয়ে গেছি। পরে একটা পর্যায়ে আমাদের বাসায় আসি, আসার পরে আমি ওর কাছ থেকে পালানোর জন্য আমি বলতেছি যে ঠিক আছে। তা আমি আমাদের বাসা থেকে, ও এক রুমে বসছে, আমি আর এক রুমতে বেরোই, আমি মামাদের বাসায় চলে গেছি, পাশাপাশি রোডে মামার বাসা চলে গেছি। এখন তো সে আমার খুঁজে পায় না, তো ওইখান থেকে অনেক কষ্টে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাই, কারণ সে মামার বাসায় এসে সার্চ করবে। আজকে চাচির বাসায়, মানে প্রতিবেশীর বাসায়, বাসা থাকি না, একটা পর্যায়ে যে সে আমাকে ধরে ফেলে, ধরে ফেলার পরে সে আমার সাথে আমাদের বাড়িতে 3 মাস থাকে। এই 3 মাস ভাইয়া এমন কোনো দিন নাই যে সে আমাদের বাড়ির ভাড়াটিয়াদের সামনে আমার গায়ে হাত না তুলছে। আপনাদের বাড়িতেই থাকে? আমাদের বাড়িতেই ভাইয়া, বড় ভাইয়া, মানে বললাম না যে একটা মানুষ, বড় ভাইয়া নাস্তা যা যা লাগে একটা জামাই সবাই না হাজির করতেছে, সে নাস্তা না খাচ্ছে, নাস্তা নিয়ে আসছে, নাস্তার প্লেটটা রাখতে না রাখতে থাপ্পড়টা লাগিয়ে দিল। আপনার ভাইরা কিছু বলতো? ভাইরা বলতেছে তোমার এগুলো কোন ব্যবহার, মানে ছাড়াইতেছি করতেছি করতেছে, কয় সে খারাপ ব্যবহার করতেছে, আবার বাইরে চলে যাচ্ছে, আবার আসতেছে, এরকম করে প্রায় 3 মাস আপনার ফ্যামিলিতে গিয়ে সেই ধরনের ব্যবহার করলো? এগুলো করতেছে। আপনার ফ্যামিলি সেটা সহ্য করলো? সহ্য করে নাই। পরে এলাকার যে কমিশনার আছে, বড় ভাইরা আছে, এরা সবাই নিয়ে বসলো, ই করলো, যাই তুমি যদি ওরা রাখতে না চাও তুমি ওরা ছেড়ে দাও। বিচার চালিয়েছি, বড় ভাইরা বসলো, ই বসলো, আরে করবে না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, যখন ও বিয়েটা করে, আমি তো জানি না, কিন্তু ওই যে বললাম না নানান মেয়েদের সাথে তার রিলেশন ছিল, তো একটা মেয়ের সাথে তার রিলেশন থাকে মেবি, তো একটা 4:00 সময় সে মানে তার বসকে নিয়ে এয়ারপোর্টে যাবে দিয়ে আসতে। তো 4:00 আগে আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠছি, তখন ফোন বাজতেছে, তারে উঠিয়ে দিলাম যে তোমার বের হওয়ার সময় হয়েছে, উঠো, ওজুটা করে আসছি কেবল, আমাদের ফোন বাজতেছে। তো ফোন দেখতেছে অন্য একটা নাম্বার, তো আমি বলতেছি কে ফোন দিচ্ছে, রিসিভ করতেছো না। তখন বাজে ভাষা করে বলতেছে দেখো কে ফোন দিছে, রিসিভ করলে কথা বলে না। আমি যে রিসিভ করছি কোনো কথা নেই, টোন নাই, কিন্তু নাম্বারটা ভাই আমি দেখে ফেলছি, নাম্বারটা আমার মেমোরিতে চলে আসছে। পরে বলতেছে তোমার মোবাইলের নাম্বারটা উঠায় নাও, কথা বলে দেখো কে। তখন আমি আমার নাম্বারটা উঠাই দেয়, আমি ওই নাম্বার দিয়ে ফোন দিই, কিন্তু ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু ফোনটা ঠিকই দিই ভাইয়া, কিন্তু ফোনটা মেয়েটা রিসিভ করে, কথা বলে না। এটা কি আপনার আপনার বাড়িতে বসেই হচ্ছে এটা? হ্যাঁ, এটা আমার বাসায় বসেই, মানে আপনার বাসা মানে কি আপনার বাপের বাড়িতে বসে হচ্ছে? না না, এটা হচ্ছে কি ভাইয়া, মানে আরেকটু আগের ঘটনা, মানে বাবার বাড়িতে আসার আগের ঘটনা বলতেছি, বাবার বাড়িতে আসার আরো আগের ঘটনা এটা। হ্যাঁ, তো যখন এই অত্যাচারগুলো, মানে আমাকে কেন অত্যাচারগুলো করতেছে তার একটা কারণ, এই কারণটা হচ্ছে কি, একটা কারণ, যখন আমি ফোনটা রিসিভ করি তখন মেয়েটা কথা বলে না। 3-4 পরে মেয়েটা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে এক কথা দুই কথা পরিচিত হইলো, সেও খুব অসহায়, তার একটা চাকরি দরকার, তার একটা কাজ দরকার, এনি হাউ যে কোনো কাজ হইলে তার চলে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার বাসায় একটা কাজের লোক দরকার, তো তুমি কি কাজ করতে পারবো, বাসায় থাকতে পারবা? বাসায় থাকতে পারলে তুমি 2-3 মাস কাজ করলে পরে তোমার গার্মেন্টসে আমি ঢুকাই দিতে পারবো। তো আমি তো বুঝতেছি যে ওই নাম্বারটা থেকে ফোন আসছে। পরে আমি মেয়েটাকে অ্যাড্রেস দিই, মেয়েটা বলতেছে আমি সাভার থেকে আসবো। ওকে আসো তুমি, আমার গাড়ি ভাড়া নাই। আচ্ছা তুমি কারো কাছ থেকে 100 নিয়ে আসো, আমি বিকাশে আমি মোবাইলে টাকাটা দিয়ে দিব। তখন ওই মেয়েটা আমার বাসায় আসে। তো বাসায় আসলে পরে মেয়েটা, আমি আমার ছেলের বাবারে জানাই ব্যাপারটা, জানাই যে এরকম এরকম তোমার শালি তো ফোন দিয়েছিল, তোমার শালি আসতে চাচ্ছে, আর ঠিক আছে আসতে বলো, তো আমি সে ভাড়া লাগবে, ভাড়ার টাকা দিয়ে দেবো, মেয়েটা তো আসবে। শালি মানে শালি হলে আমি ফান, ফান করে বলছি। পরে বলতেছে যে আমাকে 500 দিয়ে যায়। আমাকে 500 দিয়ে ভাইয়া ওই মেয়েরে বলে, ওই সাথে তো রিলেশন, ওই মেয়েরে বলে তুমি প্রাইভেট কার নিয়ে যাবা। আচ্ছা মেয়েটা প্রাইভেট কার নিয়ে আসে 1200 দিয়ে, আমাকে তো সে 500 দিয়ে যায়। তো মেয়েটা আমার বাসা গেটের সামনে গাড়ি নিয়ে এসে আমি ঠিকানা টোকানা সব বলে দিই, ওইভাবে মেয়েটা ভেবে চলে আসে, আর এই গাড়ি সেই ঠিক করে দেয়, মিরপুর থেকে সে গাড়ি ঠিক করে সাভারে পাঠায়, সাভার থেকে মেয়েটা আবার মিরপুর পর্যন্ত আসে, 1200 রেন্টে কারের ভাড়া। আমাকে 500 দেয়। ওই দিন তার বড় খালার ছেলে, মানে আমার খালাতো দেবর, মানে আমাদের বাসায় আমার সাথেই। পরে আমি বলতেছি যে এই ঘটনা, একটা মেয়ে আসছে, ওটার আগে রিসিভ করে নিয়ে আয়। ওই দেবর ওই মেয়েটা সহকারে আমি ওরে রিসিভ করলাম। কিন্তু আপনি তাকে আনতেছেন কেন বাসে? আমি তো ভিতরে কি আছে এটা জানার জন্য, যে কে মেয়ে, আচ্ছা ক্লু বের করার জন্য। ওকে,
এখন ক্লুটা কিভাবে বের করবো আমি? তখন আমি আমি 500 টাকা আমার কাছে আছে দোকান থেকে, আর 500 টাকা আমি ধার নিলাম। নিয়ে আমি গাড়িওয়ালার রিকোয়েস্ট করলাম, দেখেন ভাইয়া আমার অর্থনৈতিক অবস্থা এতটাই ভালো না যে আপনাকে আমি 1200 টাকা দিতে পারবো। যে আপনাকে গাড়ি ভাড়া দিচ্ছে, ভাড়া করে দিছে, তার কাছ থেকে আপনি নেওয়া উচিত। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, 1000 টাকা আপনি দিয়েছেন, আমি 200 টাকা তার কাছ থেকে নিয়ে নিবো। তো আমি যার কাছ থেকে নিবেন তার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, যদি আপনাকে না দেয় তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনাকে দেওয়ার জন্য। সে ফোন নাম্বার আমার হাজবেন্ডের নাম্বারই আমাকে সেই গাড়িওয়ালা দেয়। ওকে, আমি এখানে শিওর যে সে গাড়ি তাকে ঠিক করে দিছে। আমি তার কাছে সবকিছু জানলাম ডিটেলস, 1000 টাকা দিয়ে লোকটাকে বিদায় করে দিয়ে মেয়ে নিয়ে বাসা উঠলাম। এই মেয়েরে যখন প্রশ্নের পিঠে প্রশ্ন করি, প্রশ্ন পিঠে প্রশ্ন করি, আস্তে আস্তে সব বেরোয় যায়, একদম পানির মতো সহজভাবে সব বেরোয় যায়। মেয়েটা কন্ট্যাক্ট নাম্বার সেভ করে, এটা কার কন্ট্যাক্ট নাম্বার? আমার ফ্রেন্ড। তোর মতো এক আঙ্গুলের মেয়ের ফ্রেন্ডের সয় হাত্তা বেটা, কতদিনের সম্পর্ক? কোনো সম্পর্ক না, সম্পর্ক আমার ভাবির সাথে, আসলে তার ভাবির সাথে রিলেশন ছিল, ওই মেয়ের সাথে রিলেশন ছিল। ওকে, ওই ওর ভাবির সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে এই মেয়ের সাথে আবার রিলেশন। ওকে, তারপরে আমি ওর কথা বিশ্বাস করছি, করার পরে আমি একে ছেড়ে দিব। এখন লাঞ্চের পর আমার বাচ্চারা নিয়ে আমি কোচিং এ যাব। পট করে আমার দেবুর আমারে বলল, ভাবি তুমি আজকে বাসা থেকে বেরোও না, ওর সাথে কথা বলো, অন্য রুমে ডেকে নিই, আমরা একদম বোরকা টোরকা পরে রেডি, যদি দরজা লক দিব আর বেরোবো ঠিক এই মুভমেন্টে। আমি তাকে বললাম যে ওকে কি করবো তাহলে, তুমি ওরে আর একটু জিজ্ঞাসাবাদ করো, মোবাইলটা দেখো আগে, নিয়ে আরো কিছু পাবা, এই মেয়ের সাথে রিলেশন ভাইয়ার, ওর ভাবির সাথে না। ভাইয়া সত্যি সত্যি আমাকে বললো, আমি বাবুটার সাথে কোচিং কি হবে, আমি নিয়ে যাচ্ছি, আমি যাই দিয়ে আসতেছি, তুমি থাকো বাসায়, তবে দরজা লক করে নিও আগে। আর ভাই আমি ওই মোবাইলটা ঘাটলাম, দেখি ওদের সাথে আপত্তিকর কিছু পিকচার। পরে আমি জিজ্ঞেস করলাম এই ছবিগুলো কিসের, কোথাকার এই ছবিগুলো? বলতেছে কোথায় কোথায় নিয়ে গেছে এরকম বলছে, যেথায় যেথায় তোরা নিয়ে গেছে। তুই এতক্ষণ বললি কেন যে তোর ভাবির সাথে রিলেশন, কাকে ওনার সাথে রিলেশন? কিন্তু মেয়েটা কি জানে না যে ওই মেয়েটা জানতো না যে বউ বাচ্চা আছে? ও, মেয়েটাকে বলে না এটা? না, যখন আমি রাত্রে 4টার সময় কথা বলছি, কিন্তু আপনার কাছে আসতে শেষ আপনার হাজবেন্ডই তো তাকে তুলে দিয়েছে, আপনার হাজবেন্ড তাকে কি বলেছে? যখন 4টার সময় আমি কথা বললাম, ভোর 4টার সময় যখন ফোন রিসিভ করলাম, তখন তো ডাউট হয়েছে, এত রাতে মেয়ে মানুষের কণ্ঠ কেন? সে তো আনম্যারিড বলছে আমার মার কাছে। তখন সে সন্দেহবশত আমাকে দেখতে আসছে, দেখা এসে সে আশ্চর্য হয়েছে যে আমার এত সুন্দর একটা বাচ্চা আছে। তার মানে বিষয়টা হচ্ছে উনিও আপনাকে জাজ করতে আসছে, আপনি ওনাকে জাজ করার জন্য ডাকছি, দুজনেই জাজ করার জন্য মুখোমুখি হওয়ার পরে যাওয়া হয়েছে আর কি। ওকে, তারপরে ওখান থেকে কি বের হয়েছে ভাইয়া শোনেন, আমি যখন ওকে আপত্তিকর ছবিগুলো দেখলাম, দেখার পর আমি বলছি এগুলো কোথায় কোথায় তুই গেছিলি আমাকে তো যদি বলিস, ওর মতো ছেলে কেন, ওর মতো 10টা ছেলে আসলো তোর একটা পশম ছুঁতে পারবে না, তুই আমার কাছে সত্যি কথা বল। তারপরে বলে যে আমি নিয়ে যাবো আপনাকে, কিন্তু আমাকে তো মেরে ফেলবে, ও তো অনেক ক্ষমতা, ওর গাড়িতে অস্ত্র রাখে। পরে আমি চিন্তা করলাম মেয়ের কাছ থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেয়ে তো এই মেয়েরে ছাড়া যাবে না এখন। আমি পট করে বাবুরে কোচিং থেকে নিব, ওই জন্য ওই মেয়েরে নিয়ে বের হয়েছি। মেয়েরে নিয়ে বের হয়ে আমি আমার এক রিলেটিভের বাসায় মেয়েরে আমি রাত্রিটুকুর জন্য রাখছি, এবং বলে আসছি আমার পারমিশন ছাড়া মেয়ে কারোর সাথে কথা বলবে না, ফোন টোন যা নেওয়া সব নিয়ে ফেলছি আমি। ইভেন দু ওই মেয়ের কনসেপ্টও করে, অ্যাবর্শনও করে, সে রিপোর্টও ব্যাগের মধ্যে, বুঝছেন? পরে আমি এগুলো দেখা টাকার পরে আমি যখন আমার রিলেটিভের বাসায় রেখে আসি, তখন উনি রাত্রে আসে, আসার আসার পরে বলতেছে কি হয়েছে তোমার কাজের লোক কোথায়? তা আমি তোর এই সমস্ত ফালতু জিনিসের ফালতু মাইয়াটাই এগুলো আমি তাকে বুঝতেই দিলাম না। তা আমি এগুলো কাজ করার মেয়ে নাকি, এগুলো ফালতু কোথায় তোর কোথা থেকে আসছে, তাই করে দিছি তখনই। কিন্তু ওর মনের মধ্যে একটা ডাউট রয়েছে, ফোন বন্ধ, তার ফোন তো আমার কাছে, সিম অফ আমার কাছে ফোন, আচ্ছা ফোন কোথা থেকে পাবে? ভাইয়া 9 দিন মিটার আটকা রেখেছি আমি। কোথায় আটকাইছেন? আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে থাকলে ও তো আমাদের বাসায় পরের দিনই গেছে, যাই বাথরুমে খুঁজতেছে, এই রুমে খুঁজে ওই রুমে খুঁজে, সানসেট খুঁজে, ওয়াশরুমে খুঁজে, খুঁজে পায় না। ভাবি এই রুমে তালা দেওয়া কেন? আমার ভাবির জিজ্ঞেস করে, ভাড়াটিয়াদের রুম, ভাড়াটিয়ারা তালা আটকে থেকে চলে গেছে, চাবি নিয়ে রেখেছে আপনাদের কাছে, হ্যাঁ খোলেন তো ভাবি, রুমে মধ্যে আটকানো আছে কিনা মেয়ে। ভাবিরে বলছি যা করতে চা খালি করতে দিবা, একটা নেগেটিভ কিছু বলবো না। এটা হচ্ছে গিয়া লাস্ট মুভমেন্টে যাওয়ার আগের ঘটনা, মিডিল পর্যায়ে মারামারি, আমাদের অশান্তির মিডিল পর্যায়ে এটা। পরে সব করছে কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছে না, মেয়ে তো আমি এক এক জায়গা থেকে এক এক জায়গায় আমি ট্রান্সফার করতেছি, আজকে চাচির বাসায় কালকে মামির বাসায়। প্ল্যান কি ছিল? প্ল্যান ছিল এই মেয়েটা কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় থাকছে, এটা বের করার জন্য। চতুর্থ দিনের দিন বের হয়ে গেছে সবকিছু। চতুর্থ দিন নিয়ে গেছে কোথায় জানেন? একটা বাসায় নিয়ে গেছে, মেয়েটা এলাকাটা চিনে, বাসাটা ফাইন্ড আউট করতে পারতেছে না। আমি আমার বরের একটা ছবি নিছি,
ছবি নিয়ে মেয়েটার সাথে নিয়ে আমার মামিকে সাথে নিয়ে নামছি। ওই এলাকায় কিছু কিছু এলাকায় সিকিউরিটি গার্ড থাকে না রোডের মধ্যে, সিকিউরিটি গার্ডে দেখায় বলতেছি ওনার গায়ের রঙ কালো, মেয়ের গায়ের রঙ কালো, চেহারা সুরুত মোটামুটি মিল আছে দুজনে। আমি বলতেছি চাচা এই ছবিটার লোক আর ওর ভাই, আর এই এই ছবিটার লোক হচ্ছে আমার খালাতো ভাই। এখন ওর বোন তো আসছে, ওরা ঢাকায় খুঁজতেন খুঁজে পাইতেছে না, এখানে নাকি কোন বাসায় থাকে, আপনি চিনেন লোকটারে? হ্যাঁ হ্যাঁ চিনি তো, একটা গাড়ি নিয়ে আসে কালো উঁচা লম্বা করে, ওই যে হ্যার বউ চাকমা। আমি তো ভাই মানে আকাশ থেকে পড়লাম, আমি পৃথিবীতে আমার পায়ের নিচে মাটি নেই। আমি বলতেছি হ্যাঁ 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 চাকমা বউ চাকমা বউ। আমি এখন ওনাকে বুঝতে দিতে চাচ্ছি না, কয় ও যে হীরাদের বাসা ছয়তলায় থাকতো, এখন এই বাসা চারতলায় থাকে। এর মধ্যে ঘটনা ভাইয়া, আমি আবার ওর মানে ভাইকে প্রায় সিঙ্গেল চাবি দেখতাম, আটটা চাবি অলরেডি ফেলে দিছি, নিচে নিয়ে নিয়ে ফেলে দিছি কোথাকার চাবি। উনি বলতো যে ওনার অফিসের পার্সোনাল ওয়াশরুমের চাবি, আমি লাস্ট চারটা চাবি কালেকশন করে রাখছিলাম। এখন চাবি নিয়ে বাসায় ঢুকলাম, ভয়তে ভয়তে দেখাই দিয়ে চলে গেলাম। আমি দারোয়ান 100 টাকা দিলাম যে ঠিক আছে আপনি যান চাচা পাইছি, এখন বাসাটা চিনে যে ওর বোনের পরে পৌঁছে দিয়ে যাব। ওই বাসায় ভাইয়া উঠে দেখি আমার বাসায় যে পুরনো ফার্নিচার চেঞ্জ করলাম এগুলো কোথায় গেল, এগুলো সব বার্নিশ করে এই বাসায় নিয়ে এসে উঠাইছে। আমার ব্যবহারের খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সব, আর সোফা নতুন সোফা কিনে দিছে, ডাইনিং টেবিল কিনে দিছে, আমার বাসার যে পর্দা সেম সেম সব কিছু এই বাসায়। আমি ভাইয়া এই বাসায় ঢুকে এমন আমি পাগল হয়ে গেছি, আমি মনে পৃথিবীতে আমার কিছু নেই, আমার হাত পা পুরো কাঁপতেছে। আমার মামি আমার সাথে, আমার মামি বললো খালা ধৈর্য ধরেন, আল্লাহরে ডাকেন, কিচ্ছু বলা দরকার নেই। ভাইয়া কিচ্ছু বলতে পারি না, এই মুহূর্তে শুধু ওখান থেকে চোরের মতো ঢুকছি অন্য বাসায়, কেউ যদি আমাদের সাথে চোর বলে পিটায় মান সম্মান তো যাবে, জীবনটাও যাবে, কিচ্ছু না বলে ওখান থেকে। ওই মেয়ের আমার প্রেগনেন্সি রিপোর্ট, অ্যাবর্শনের রিপোর্ট টি টেবিলের উপরে রাখা, সেগুলো নিছি, পুরো ঘরটা ভিডিও করছি, তারপর করে টোরে নিয়ে চলে আসছি। আসার পরে মেয়েটারে রাখছিলাম মামির বাসায়, সেখান থেকে নিয়ে গেলাম খালার বাসায়। খালার বলছি খালা তুমি ওরে রাখবা, আমি না বলা পর্যন্ত তোমাদের জামাই আসলো তুমি ওরে সামনে আনবা না। কয় ঠিক আছে, মানে আপনি চাইছেন যেভাবেই হোক মেয়েটাকে সেভ করতে হবে। পরে খালার বাসায় রাখছি, এখন বুদ্ধি চাইতেছি কি করবো কি করবো, কারণ আমার ভাই বোনরা সবাই জানে মেয়েটার ঘটনা, কারণ আমি তো কোনো কিছু কারো কাছে হাইড করি নাই, আর আমি এমন কোনো কাজ করি নাই জীবনে যে আমি নিজে জানা সত্ত্বে কারো ক্ষতি করছি, আমার রাগ বেশি জিদ বেশি। ও বেসিক্যালি এমপির পাওয়ারে চলতো রাইট, এবং এমপি ডান হাত ছিল। হ্যাঁ, পরে একটা পর্যায়ে যায় মেয়েটা যেদিন 7-9 দিন 8 দিনের দিন, ওই 4 দিনের দিন তো এই সমস্ত ঘটনা সব জানলাম, জানার পরে 5ম দিনের দিন শাশুড়ির বাসায় গেলাম, ননদের কাছে, ননদের বাসায় শাশুড়ি থাকে, তখন আমার বড় খালা শাশুড়ি ওই বাসায় থাকার পরে আমি যাই বললাম মা এই ঘটনা। পরে আমার শাশুড়ি বলতেছে চুপ, তোমার খালা শ্বশুর খালা শ্বশুরের সামনে এগুলো বলো না, ইজ্জত থাকবে না, আকার ইঙ্গিতে কথা বলি। আর আমি তো এমনিতে আপসেট হয়ে পড়ছি, আমার মামিও আমার সাথে, তো আমার বড় খালা শ্বশুরি খালি এতটুকু বললো যে লিখতে না পারি মুছতে তো পারি, মানে সে ব্যাপারটা অনুধাবন করতে পারছে যে কিছু একটা হয়েছে। পরে আমি আর কোনো কিছু বললাম না, চলে আসলাম, তা বললাম যে মা মেয়েটারে তো আমি আটকে রাখছি, আজকে 5 দিন হয়ে যায়, মেয়েটারে তো তার মা আমার বাড়িতে পৌঁছে দেওয়া দরকার, কি করবেন? আর পৌঁছাবার পরে ওরা রাখছো রাখছো, আমি ব্যাপারটা দেখব। তো তা তো এই 4 দিনের মাথায় উনি শিওর যে মেয়েটা আমার কাছেই আছে। এই 4 দিনের মধ্যে সে দুপুরে বাসায় আসছে, 11টার দিকে বাসায় আসছে, 3টার সময় বাসায় আসছে, মানে কোন সময় আমি কোথায় যাচ্ছি ইনকোয়ারি লাগা রাখছে আমার পিছনে। কিছু ডকুমেন্টস ছিল আমার কাছে, ওর ভিডিও ক্লিপস, ওই যে এই মেয়েটার সাথে আরও 2-3টা মেয়ের সাথে, এই মেয়ের মেমোরি কার্ড থেকে এগুলো নিছি, আর কিছু কিছু ডকুমেন্টস, সেগুলো আমি চাইতেছি যে এগুলো নিয়ে আমি আস্তে করে সরায় রাখবো, মানে আমাদের বাড়িতে ট্রান্সফার করে রাখি, যে কোনো মুহূর্তে আমার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর এগুলো আমার লাগবে। ঠিক ভাইয়া 3টার সময় বাবরিনে কোচিংয়ে বেরোছি, সেদিন রান্না করি নাই, পরে আমরা আমাদের বাসায় যা খাবো, বাবুরে কিছু খাওয়াইছি কোচিংয়ে দিয়ে, আমি আমাদের বাসায় যা খাবো, এর মধ্যে সে এসে হাজির, আর মেয়েও সেদিন আমাদের বাড়িতে, খালার বাসায় গেস্ট আসছে আমাদের বাসায়। এখন তো আমার হাত পা কাঁপছে যে মেয়েরও যদি ওখানে পায়, ওই মেয়েরও তো জবাই করবে করবে সাথে আমারও। সে হঠাৎ গাড়ি নিয়ে গেটের সামনে, আমি থতমত খেয়ে গেছি ভয়তে, তো আমি বলতেছি কোথায় যাচ্ছ? আমি বলছি যে বাবুরিনে কোচিংয়ে যাচ্ছি, তো বলতেছে রান্না করো নাই, তো আমি বলছি যে ওই বাসায় যে খাবো, আচ্ছা গাড়িতে উঠে আমি পৌঁছে দিচ্ছি। তা আমি বলছি আমরা তো আমাদের জন্য আর একটা গাড়ি ছিল বুঝছেন, তো আমরা সাধারণত ওই গাড়িটা নিয়ে খুব একটা বের হইতাম না, কারণ গাড়ি নিয়ে বেরোলে তো ড্রাইভার জানবে যে ওই মেয়েটা ওইখানে আসে, রিক্সায় যাওয়া আসা করি।
তো বলতেছে যে ড্রাইভারের নাম ধরে বললো যে ওরে নাকি তুমি ডাকো নাই। আমি যে না ডাকি না, ভাবছি রিক্সায় যাবো, ছেলেও গাড়িতে যেতে স্বাচ্ছন্দ্য ফিল করে না, রিক্সায় যাবো। আর গাড়ি যে ও বসে থাকে এদিক ওদিক যায় ভালো লাগে না, আমার এত বড় লোকে দেখাইতে ভালো লাগে না। পরে গাড়িতে উঠছে, এখন কি করে বলবো আমি যে মেয়েটারে সরান বাসা থেকে, আমার তো কোনো ওয়ে নাই। বড় ভাইয়েরে ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি বদেদা কয়েক কি হয়েছে। আমি বলতেছি যে তুই কখন আসবি, আমি আমরা তো গাড়িতে, আমরা গাড়িতে, আমি জাহিদও আসতেছে ভাত খাবে, ভাত রেডি করেন। যখন আমি বলছি যে ভাত খাবে ভাত রেডি করেন, জামাই গেলো তেমনি তুই বেসিক্যালি খাবে, তখনই ভাইয়া বুঝে ফেলছে যে ওরে সরাইতে হবে। ভাইয়া কি করবে, কার বাসায় রাখবে। পরে ভাইয়ার এক ফ্রেন্ড যারা বিচার সালিশি করছিল, সালিশির যে প্রধান ছিল যে ভাইয়া, ওনার বাসায় রেখে আসলো। আর ও তো ভাত খেতে জানে মূলত ওই বাসায়, তো যাচ্ছে মেয়েটারে সার্চ করার জন্য কোথায় আছে, এ রুমে ও রুমে ও রুমে রুমে ঘুরতেছে। তো ভাবি বলতেছে দুলা ভাই এদিক ওদিক ঘুরেন কিসের জন্য, এখানে বসেন মাথা ঠান্ডা করেন, শরবত খান, আইসেন মাথা ঠান্ডা করেন, মানে ওনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। আর আমার হাতে তো ডকুমেন্টস, এখন আমি তো ভয়তে কাঁপতেছি, ব্যাগের মধ্যে বাবুর জামার মধ্যে পেঁচায় ওগুলো নিয়েছি আমি গাড়ি থেকে। কপাল ভালো, আমাদের রোডটা কেবল পাকা করছে, গাড়ির ভিতরে ঢুকতে দেয় না। তখন ভাইয়া তো জানে, আমি বড় ভাইয়েরও বলছি, বড় ভাই বলছে তুমি ডকুমেন্টসগুলো আজকেই ছড়াবা বাসা থেকে। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে ব্যাগের থেকে বের করে খালি কোনো রকম বড় ভাইয়ের হাতে ধরাই দিছি যে আপনি রুমালটা এক জায়গায় ফেলাই দেন আপাতত, বাকিটা পরে দেখব। আর এখন ব্যাগটা তো ফোলা ফোলা দেখতে হবে না, তাড়াতাড়ি ওই বাসায় যে বাবুর ঝুড়ির থেকে, মানে এই বাসা বাবুর কিছু কাপড় চোপড় থাকে সবসময়, স্কুলেও আসি কোচিং টোচিং মিডিয়ে তো কিছু গেঞ্জি টেঞ্জি নিয়ে আবার ব্যাগ আমাদের ঢুকায় ব্যাগটা ওনার সামনে রেখে দিছি। ব্যাগ খুলে তার কিছু পায় নাই, সেদিনও গেল। পঞ্চম দিন, ষষ্ঠ দিন, অষ্টম দিন, অষ্টম দিন যে আমার শাশুড়ি সব কিছু অবজারভেশন করে আসলো। ওই বাসা যখন গেছি ওয়ার্ড্রপে ধরে 5 লাখ টাকা, আমি বলছি টাকাটা আমি নিয়ে চলে আসি। আমার শাশুড়ি বলছে তুমি টাকা হাত দিবা না, তুমি যদি এই টাকায় হাত দাও আমি তোমার পাশে নেই, আমি তোমার গার্জিয়ান, তুমি মানো। আমি সে হ্যাঁ মানি। তো আমি বলছি এই টাকাটা আমার হাতে থাকতে পারে, আমার একটা শক্তি থাকবে, একটি টাকাও আমার হাতে নাই, তোমার শক্তি লাগবে না। পরে ওই মেয়ে ডিটেলস জন্ম নিবন্ধন যে কপিটা সেটাও ডয়ারে পাইছে, আমি সেটা নিয়ে আসছি। আনার পরে এই মেয়েটারে যার আমি আটকায় রাখছিলাম, তার নবম দিনের দিন রাত্রেবেলা আমার বড় ভাই দিয়ে, আমার ছোটো বোনরে দিয়ে, ওর মারে দিয়ে মেয়েটারে সাভারে পৌঁছাই, যার জিনিস সে তার হেফাজতে পৌঁছাই দিলাম। কিন্তু এরও তো আত্মীয় স্বজন ছিল, বাবা মা ছিল। মা বাবার অবস্থা খুবই 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 খারাপ ছিল, মানে প্রতিবাদ করার মতো কোনো সামর্থ্য এদের ছিল না। বাবা একটা প্লাস্টিক কারখানায় কাজ করত, হাত না পা কেটে যাওয়ার পরে সে পঙ্গু, মা মানুষের বাসায় কাজ করত, আর সে তার মামার বাড়িতে কাজ করত। বুঝতে পেরেছি, মানে এই দুর্বলতার সুযোগগুলো নিয়েছে। এই মেয়েটারে পৌঁছাই দিলাম নবম দিনের দিন। দশম দিনের দিন ভোরবেলায় আমরা চলে গেলাম, আমি আমার শাশুড়ি হালুয়াঘাট, যারে বিয়ে করছে তার বাড়িতে, সমস্ত ছবি টবি নিয়ে, আমাদের ছবি, ফ্যামিলির ছবি টবি নিয়ে, কোনো কাজ হয়নি। ওই মেয়েটারে সরাই ফেললো সে। আপনারা কেন, আপনার আপনি আপনি কেন ওই মুহূর্তে আপনার হাজবেন্ডকে ফেস করছেন না, সব ডকুমেন্টস তো আপনার হাতে আছে। ওই যে ওর মা বললো সে আমার বড় গার্জিয়ান, সেই দেখবে সবকিছু, সে সবকিছু দেখবে, আমি যদি কিছু বলি তাহলে সে আমার পাশে থাকবে না। আচ্ছা প্ল্যান কি, প্ল্যান কি ছিল তার তখন? এখন বুঝতেছি তার প্ল্যান ছিল আমাকে সাইড করে দেওয়া। মানে তখন আপনাকে কি বুঝে বলেছিল? তখন বুঝাইছে যে সে আমার গার্জিয়ান হয়ে সে আমার হয়ে লড়াই করবে। ইভেন তখন আমার ননদ, ননদের হাজবেন্ড ভাসুর আমার হয়ে লড়াই করত, আমি ওই বিশ্বাসে। তো কি করলেন আপনারা তারপর, কি ওই মেয়ের বাড়িতে গেলেন? যাওয়ার পর চলে যায় ওর মারে বা ওই এলাকার যে কমিশনার তাকে, সবাই মানে সবাইকে একসাথে করে আমি এই জিনিসগুলো সব নলেজে দিলাম যে এই মেয়ে এইগুলো করছে, খ্রিস্টান মেয়ে মুসলমান ধর্মে ঢুকছে, আপনারা এখন কি করবেন, করেন আমার সংসারটা বাঁচান। মেয়েটাকে বিপদে ফেললেন। পরে তার ফ্যামিলি বলতেছে আমি আমরা মেয়েকে ত্যায্য করব। আচ্ছা যাই হোক, কিন্তু কিছুই করে নাই, ফ্যামিলি তো এর টাকা দিয়ে চলতেছে, জাস্ট একটা মাটির কুঁড়ে ঘর, বাবা দেখি তারি না মদ এটা খাইয়ে একটা তাল গাছের নিচে বেহুশ অবস্থায় এতটুকু নঙ্গি উঠানো, সে মানে যাচ্ছে তাই অবস্থায় পড়ে আছে। তো তারপরে তো তার আপনারা তখন তাকে যদি সমাজের হাতে ফেস সঁপে দেন তাহলে তো সে বিপদে পড়ে গেল। আচ্ছা তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা ওই দিনই রাতে। বাট ইউ ডিড ইট, আপনারা এটা করছেন, হ্যাঁ যেটা সত্য সেটাই বলছেন এখানে। হ্যাঁ তারপর করে চলে আসলাম, আসার পরে ওখান থেকে আসা 3 দিনের মাথায় এই মেয়েটাকে সে সাইড করে দিল,
এবং ঘরে যাওয়া ফার্নিচার ছিল সব বাসায় এসে নিয়ে এসে ঢুকাইলো। বললো যে মা, এই মেয়েটা পালায় চলে গেছে, ওই 5 লাখ টাকা নিয়ে মেয়েটা পালায় চলে গেছে। এটা একটা মিথ্যা কথা, এটা একটা বানোয়াট ঘটনা। তখন সে যেভাবে থাকতেছে থাকার কথা বললো। দেন হচ্ছে গিয়ে এখন ঘরের মধ্যে জায়গা নেই, এই জিনিসপত্রগুলো কোথায় রাখবো? তখন এই জিনিসপত্রগুলো যেগুলো আমার বাসা থেকে বের করে ওই বাসায় নিয়ে গেছিলো, এগুলো তো ব্যাগ করে নিয়ে আসলো, এগুলো ঘরের মধ্যে জায়গা নাই দেখে আমি আবার আমাদের বাড়িতে আমার যে রুমটা, ঘটনা কিছু গ্যাপ আছে। সেটা হচ্ছে তার মানে আপনি যে এত কিছু কোয়ারি করেছেন 8 দিন ধরে 9 দিন ধরে, নিশ্চয়ই আপনার হাজবেন্ড সেটা জানতে পেরেছে যেগুলো সব আপনার চাল ছিল। তখন আপনাকে সে কি কি বললো? সে বললো যে তুই যেখানে গেছিস সেটা আসলে অন্য কোনো মেয়ে না, সেটা আমার বিয়ে করা স্ত্রী, সে থাকবে, প্রয়োজন বোধে তুই থাকবি না। সে আমাকে অ্যান্সারটা দিল। তাই আমি বলছি যে আমি তোমার পায়ে ধরি, একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে থাকবে হচ্ছে যে তুমি সংসার করো সেখানে, বিয়ে যেহেতু করে ফেলছো মানে সব কিছুই সে অবসর রিপোর্ট টিপোর্ট আমার কাছে, সে তো তার মা তো সব কিছু তার কাছে শেয়ার করে ফেলছে। আমি যদি শেয়ার করো তুমি আমার বাচ্চাটাকে এতিম করে দিও না, আমাকে কুকুর বিড়াল বানায় দিও না সমাজে। তার মানে বিষয়টা ছিল আমি যেটু বুঝি যে ও যাই কাজই করুক না কেন ওইখান থেকে আপনি তাকে এসকেপ করে নিয়ে এসে সংসার করতে চাই। আমি আমি চাইছি যে আমি তার সংসারে থাকি, সে সংসার করুক আর না, যেহেতু বিয়ে করে ফেলছে সে সংসারটা করুক। দেখুন আমি থাকতে, আমি এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, দ্য লেভেল অফ স্যাক্রিফাইস, আপনি যখন অনুষ্ঠানটা শুনবেন তখন আপনার কাছে মনে হবে যে এই ভদ্র মহিলার মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। কেন আছে আমি কিন্তু বলিনি, এই ব্যাখ্যাটার প্রয়োজন আছে, নইলে গল্পটা সামনের দিকে আগাতে গেলে সমস্যা হবে। সেটা হলো যে এত বড় বড় ভুল ধরা পড়ছে, তারপরে সে তার হাজব্যান্ডকে ফেস করছে না, তার হাজব্যান্ডকে ভয় পেয়ে সে এগুলো সব মুখ বন্ধ করে মেনে নিচ্ছে, এবং সেই হাজব্যান্ডকে সে এমনভাবে সেই জায়গাগুলো থেকে সরাই নিয়ে আসার চেষ্টা করতেছে যেগুলোতে আলটিমেটলি সে যে দোষগুলো করতেছে সে দোষগুলোতে সে পরিমাণ পেনালাইজ হচ্ছে না। এটা 100% ট্রু, আপনি যেটা ভাবছেন সেটা সত্য। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের সামাজিকতা কি বলে, আমাদের সামাজিকতাটাও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে সত্য। এই মেয়েটা চিন্তা করছে যে আমি যদি এর কাছ থেকে বের হয়ে যাই, আমি যদি এই হাজব্যান্ডের কাছ থেকে বের হয়ে যাই, আমার ছেলের ফিউচারটা কী হবে? আমি যেহেতু পরিবারের অমতে তাকে বিয়ে করেছি, আমার বাবাও বেঁচে নেই, আমি কার কাছে গিয়ে শেল্টার নেব? দ্য থিং ইজ দ্যাট এই যে থটটা, এই থটটা একটা ভয়ঙ্কর রকম শক্তিশালী একটা থট, এবং বাংলাদেশের অনেক মেয়েই এই থটের কারণে নিজেদের সারাটা জীবন স্যাক্রিফাইস করেন। এটা ট্রু, এটা আনডাউটেবলি ট্রু, মানে সন্দেহাতীতভাবে সত্য, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমভাবে নিজের হাজব্যান্ডকে সেভ করার জন্যে, নিজের হাজব্যান্ডকে নিজের কাছে রাখার জন্য তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের স্যাক্রিফাইস করে। এটা আপনার এই অনুষ্ঠানে শোনার জায়গাটা থেকে আপনার কাছে মনে হতে পারে যে এটা একটা কাকতালীয় ঘটনা, বাট দিস ইজ নট কাকতালীয়, কারণ শেষ পর্যন্ত যে আসলে ঠিক হবার নয় তাকে যতই আসলে চেষ্টা করা হোক না কেন সেই পরিণতির দিকে যেতে হয় এবং সেটা মেনে নিতে হয়। যাই হোক, আমি আর কথা না বাড়ি, আমি বরং সাথে আপনার কাছেই যাই। তো তারপরে আপনি যেটা হলো ফার্নিচার ফার্নিচার সব আপনার কাছে নিয়ে আসলো, সরি টরি কি বললো নাকি সংসার শুরু করলো? সে অ্যাজুয়াল সেখানে এতটুকুই বললো, সে তো চলে গেছে, সে লাইফে ফিরবে না, তুমি তোমার জায়গা ঠিক মতো থাকো, সে আমাকে খালি এতটুকুই বলছে। আপনার ভাইরা কোনো বিচার করলো না? না, আমার ভাইরা আসতো, মামা আসছে, ভাইরা আসছে, কিন্তু সে একটা কথাই খালি বলছে যে আমি তোরে ছাড়তে চাই নাই, ওর মতো থাকুক, তাহলে টর্চার করো কেন? আচ্ছা ঠিক আছে, আর করবো না, আর হবে না, শেষ, বিচার চালে শেষ। আপনার সিদ্ধান্ত কি ছিল? ঠিক আছে ভাই, একটাই সিদ্ধান্ত ছিল, আমার ভাইরা যে যা জায়গায় সেটেল হয়ে গেছিল, আমরা চারটা বোন, চারটা বোনকে ভাইরা ভেবে করে কখনোই সাপোর্ট দেয় না, যেটা সে তার বোনকে দিছে বা আমি আরও যাকে আরও অনেককে দেখছি নানির সামনে ব্যাপারটা, যে আমি অনেক আরো একজনকে দেখছি যে আপনি যদি সাপোর্ট পান নাই সুতরাং যে কোনো ভাবে হোক সংসারে টিকে থাকতে চেয়েছেন, আমার এটাই তো মূল উদ্দেশ্য ছিল এটা। ওকে, তো ভাইয়া ওই ফার্নিচারগুলো সব নিয়ে আসে, নিয়ে আসার পরে এগুলো তো বাসার জায়গা হয় না, ডাবল ডাবল ফ্রিজ, এমনি তো আমার বাসা আগে 2টা ফ্রিজ ছিল, সব ডাবল ডাবল হয়ে গেছে। আপনাদের গাড়ি কটা ছিল? গাড়ি 4টা ছিল, 4টা গাড়ি। হ্যাঁ, 2টা সবসময় গ্যারেজে পড়ে থাকতো, তাকে বলছিলাম এগুলো ভাড়া দিতে রেন্টে কারে, কিন্তু সে দেয় নাই। কি কি ছিল গাড়ি, ব্র্যান্ড কি কি ছিল? একটা ছিল এক্স করলা, একটা ছিল জি করলা, আর একটা ছিল প্রিমিও, প্রিমিও, হ্যাঁ, আর একটা ছিল হ্যারিয়ার জিপ। তার মানে ওদের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়াইছে আপনি একটা চিন্তা করে দেখেন, যে ছেলে যে সংসার উনি শুরু করছিল টিউশনি করে, সেই সংসারের বাড়িতে হচ্ছে 4টা গাড়ি, তার মধ্যে একটা হচ্ছে জিপ, একটু চিন্তা করে দেখেন কোথায় দাঁড়াইছে। একটা কথা আছে, অর্থই নাকি সকল অনর্থের মূল, বলেন। তারপর তারপর সেই জিনিসগুলো ঘরে রাখার জায়গা নেই, পরে আমি আমার বাবার বাড়িতে আমার যে রুমটা ছিল সেখানে ট্রান্সফার করলাম, তার কনসাল্ট নিয়ে আমি ট্রান্সফার করলাম, যদিও সে চায় নাই। তারপর তাকে বুঝাইলাম, বোঝানোর পরে একবার দুইবার তিনবার বোঝানোর পরে তার কাছেই মানে ক্যারি মানে ক্যারিং খরচ সেই দিল, দিয়েটি আমি ট্রান্সফার করলাম ওইখানে। লাস্টলি ঘটনাটা মানে মূর্খায় ওইখানে, জিনিসপত্রগুলো তো তারই কেনা, সেই আমার বাসা থেকে বের করে তার সেকেন্ড ওয়াইফের বাসায় নিয়ে যায়,
বাইদা ওয়েতে সেগুলো আবার আমার বাসায় ফেরত আসে। সে বলে তার ওয়াইফ চলে গেছে। তারপরে সেই জিনিসগুলো যখন যে সে 3 মাস আমার বাসায় থাকলো, যখন আমাকে অত্যাচার করলো, গালমন্দ করলো, আমি তো এখন আর মার সহ্য করতে পারতেছি না। লাস্ট দিকে যখন সহ্য করতে পারতেছি না, তখন আমি শুধু আল্লাহর কাছে মানে এর পরিত্রাণ চাচ্ছি, যেটাই হোক একটা ভালো সলিউশন যেন আল্লাহ আমাকে দেয়। তা একটা পর্যায়ে যে আমাদের বিচার করে দিয়েছিল আমার এলাকার এক বড় ভাই, সেই বড় ভাইটা বাসায় আমি বসা, সেদিন আসরে নামাজ পড়ে ওখানে গেছি, মাগরিবের পর পর আমার বড় ভাবি আমার ফোন দিয়ে বলতেছে এই ঘটনা, তুমি তো বাসায় নাই। আমার বড় ভাবি ওখানে ছিল, বাসায় এসে দেখতেছে এই ঘটনা, যে দুলাভাই তো সব জিনিসপত্র ফ্রিজের মাছ গো সব ঢেলে রেখে তোমার জিনিসপত্র সব 2 ভ্যান ভরে নিয়ে চলে গেছে। আচ্ছা, আমি বাসা থেকে নেমে আসলাম, আসার পরে দেখলাম যে রুমের মধ্যে যাচ্ছে তাই অবস্থা, শুধু থাকার মধ্যে ছিল জাজিমটা, তার বাসা থেকে ব্যাগ করে নিয়ে আসা সে জাজিমটা, সেটা ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, ফ্রিজ, ডাইনিং টেবিল সব কিছু সে উঠায় নিয়ে চলে গেছে। তা আমি তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছি যে তুমি তো আমার মুখোমুখি কিছু বলতে পারলা না, আমার পিছন থেকে তুমি সাহস দেখাইলে, যদি সাহস থেকে তাকে মুখোমুখি কথা বলো। তখন সে বলতেছে কি বলতে চাস? আমি বলছি যে তুমি এগুলো চুরি করে নিয়ে গেলা কেন, নিয়ে বা সামনাসামনি নিয়ে যাও, এগুলো আমার টাকার কেনা। আমি বলছি হ্যাঁ মানি, এগুলো আমার টাকার কেনা, তোমার না, কারণ এগুলো ফার্স্ট লাইফের ফার্স্ট জিনিস আমার। যাই হোক, সে ব্যাক করে আসে। তা ব্যাক করে আসার মাঝখানে আমি তার নামে একটা জিটি করে রাখছিলাম তার এলাকার থানায়। জিটিটার কি ছিল, কি প্রসঙ্গে জিটি ছিল? জিটি ছিল সে আমার বাচ্চার জীবনের হুমকি দিয়েছিল, আমার বোনের বাসা থেকে বাচ্চা উঠে নিয়ে আসছিল, আমার বোনকে বলছিল তোমার বোনের ছেলের লাশ পাবা তোমরা, তোমার বোন যদি আমার সামনে ফেস না হয়। আচ্ছা, তখন তো আমি জানার ভয়তে আমি ভয়তে পালাই আসি। যখন এই কথা বলছে তখন আমি আমার বড় ভাইকে সাথে করে নিয়ে আমি একটা জিটি করি তাদের এলাকায়, এবং সেই জিটি কপিটা আমি তাকেও বলছি যে আমি জিটি করে রাখছি, যে কোনো প্রাণ নাশ হইলে পারে কিন্তু তুমি এর জন্য দায়ী থাকবা। এবং তার থানার ওসিও তাকে ফোন করে বলছে যে এই ঘটনা, এবং তার থানার ওসি এবং কনস্টেবল সবাই জানে তার হ্যাবিট সম্পর্কে, সবাই বলছে যে এরকম একটা ছেলের সাথে আপনার মতো মেয়ে কীভাবে সংসার করে। পরে যাই হোক, এখন আমি ওই থানার ওসিকে ফোন দিছি যে স্যার এই ঘটনা, আপনি তো বলছিলেন কিছু হইলে পরে জানাইতে, উনি কিন্তু আমার বাসা থেকে আমার ফার্নিচারগুলো নিয়ে গেছে, উনি যে কোনো সময় কিন্তু আমার নামে মামলা করতে পারে, যে তার জিনিসপত্র আমি নিয়ে উধাও হয়ে গেছি, এতদিন সে টাকার ব্লেম দিচ্ছিল, এখন কিন্তু সে জিনিসপত্র নিয়ে গেছে। তখন সে আমাকে আমার মতো সলিউশন দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে রুমের মধ্যে এসে ঢুকে, আমার ভাবের রুমে ঢুকে, ঢুকে কি করছে, ফোনটা আমার কান থেকে, আমি জোসির সাথে কথা বলতেছি, ফোনটা আমার কান থেকে তার ফোনে নিয়ে এসে আমার জাস্ট এই জায়গাটা এরকম চেপে ধরে, মানে টুটি চেপে ধরা যেটাকে বলে, চেপে ধরে আমি তো কোনো ই করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। তখন বলতেছে যে উনি বলতেছে না ভাই কোনো সমস্যা নাই, আমি সবকিছু মিউচুয়াল করে ফেলছি, মানে একদম সুবোধ লোক যেটাকে বলে, একদম অতিশয় ভদ্রলোক, এভাবে করে তারা সলিউশন দিচ্ছে। ঠিক এই মুহূর্তে গেটের সামনে তো এলাকার ছেলে পেলে সব জড়ো হয়ে আছে, কি হয়েছে কি হয়েছে, থানার টহল পুলিশের যে গাড়িগুলো আছে না, টেম্পো যেগুলো, সে টেম্পোগুলো যাচ্ছিলো, কি হয়েছে এগুলো লোকজন এখানে কেন। তখন বলতেছে এই ঘটনা, এবারে জামাইটা 3-4 মাস ধরে, 3 বছর ধরে মেয়েটারে জ্বালাইতেছে, আজকে 3 মাস ধরে এখানে মেয়েটার মারধর করে, অত্যাচার করে, আজকে দেখেন জিনিসপত্রগুলো সব নিয়ে চলে গেছে। তার মানে আশেপাশের এলাকার লোকজন সব জানতো আপনাদের? সব জানতো, জানতো, তার কারণ ছিল 3 মাস ধরে যে সে আমাকে অত্যাচার করতো, তার প্রুফটা হচ্ছে সে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে নেশা করতো, মদ খেতো, গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায়। ঠিক আছে, এই জিনিসগুলো তো এলাকার বড় ভাইরা ফলো করছে এবং বড় ভাইরা তাকে মারবে। আমার কাছে যখন জিজ্ঞেস করছে, আমি বলছি তাকে একটা ফুলের টোকা দিবেন না, আমার লাইফের হুমকি আছে এখানে, আমার সন্তানের লাইফের হুমকি আছে, যাক এটা বাদ, তারা করলো না, ড্রাগ নিত তার মানে, সে ওই যে কি কি খাইতো। তারপরে যাই হোক, পুলিশ ঘরের মধ্যে ঢুকে দেখে সে ফোনে কথা বলতেছে, না ভাই কোনো কিছু নেই, সিচুয়েশন আমি আমার মতো করে নিছি, আর সে আমার গলা ধরে আছে। তখন আমার ভাবি বলতেছে কি হয়েছে কি হয়েছে, বলতেছে ওই ওই থানার লোকের সাথে, ওসির সাথে কথা বলতেছে উনি, দেখেন এই অবস্থা, ওর মায়েরা কি করতেছে আমার ননদের। এই টহল পুলিশ আবার ওনার কাছ থেকে ফোনটা নিয়ে নিছে। আচ্ছা, নেওয়ার পরে এই আমার থানার যে টহল লোক, টহল পুলিশ, ওই থানা ওসির সাথে কথা বলতেছে, যখন উনাকে সবকিছু জানাইছে, তখন ওই লোক, ওই ভদ্রলোক ওসি, উনি বলছে ধরে নিয়ে যান। পরে যাই হোক, আমার ভাবির আমাকে পানি টানি খাওয়াইলো, মাথায় তেল পানি দিল, আমি যখন একটু স্বাভাবিক হইলাম, পুলিশ আমাকে বললো ওরে তৎক্ষণাৎ করে টেম্পোতে উঠে ফেলছে, সবকিছু জিজ্ঞেস টিজ্ঞেস করলো, জিজ্ঞেস করে বলতেছে আপনি গাড়িতে বসেন, তো দুজন কনস্টেবল সহকারে তারা গাড়িতে উঠাইছে। উঠানোর পরে 10 মিনিট ওনার রুমের মধ্যে সব সিচুয়েশন দেখলো, যে ফ্রিজের মাছগুলো সব ফ্লোরের মধ্যে হয়ে পড়েছে, কাপড় চোপড় ছড়ানো ছিটানো, দেখে টেকে ওরা থানায় নিয়ে গেলো, আর আমারে বলে গেলো আপনি আসেন ভাইয়া, ভাইয়া সহকারে আমি গেলাম। ভাইয়া আমি থানায় যাওয়ার আগে
আমার এলাকার মনে হয় 20-25 জন ছেলে যায় ওখানে হাজির, মানে আমার এলাকা যারা ব্যাপারগুলো জানে, তার রাজনীতি করে যারা ছোট ছোট ভাইরা। পরে আমি গেছি, আমি যাওয়ার পরে আমার বলতেছে ওই কনস্টেবল বলতেছে এরকম একটা লোকের আপনি গারদে ঢুকাইছেন। তো ভাই আমার তো অনেক রাগ জিদ অনেক অভিমান কাজ করতেছে, তা আমি রাগের জোরে খালি বলছি যে ও তোমার 4 বছর ধরে জ্বালাইছে, ও থাক না 4 ঘন্টা। আমি নেগেটিভ যদি কিছু তাকে বলে থাকি, আমি সর্বলোকের সম্মুখে এই কথাটা আমি বলছি তাকে। ওই লোক ধরে নিয়ে তাকে ওসি রুমে বসাইতেছে চেয়ারে। তখন সে বলছে না আমার বউ যখন আমার পুলিশে ধরেছে আমি গারো দিয়ে থাকবো। তখন সে গারো দিয়েছিল, আমি যাই দেখছি তাকে ওই লকারের মধ্যে। পরে যাই হোক, রাত্র 8টার দিকে তাকে গারো থেকে বের করলো। তার মা বাবা তো নাই, মা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, তার বোনাই আসে নাই, তার ভাইয়ের বউ আসে নাই, তার ফ্যামিলির ব্লাড কানেকশন কেউ আসে নাই। আসছে কে জানেন? তার কলিগ যাদের সাথে সে রাজনীতি করে বেড়ায় সবারে, তারা তাকে সেভ করার জন্য আসছে, তারা দুজন আসছে। আসার পরে তখন ডিটেলস সব কথাবার্তা উঠছে, তখন এই লোকগুলো আমার বাসার আশেপাশেরই যারা যারা তার কলিগ যারা, তখন বলছে যে আমরা কখনোই ভাবির মধ্যে কোনো ভুল দেখি নাই, কিন্তু ওরে বারবার আমরা নিষেধ করছি যে কাজগুলো তুই করিস না। তো এখনো সময় আছে, পরে থানায় লিখিত দিল, বুঝছেন, লিখিত দিল, আন্ডারটেকেন দিল। দেওয়ার পরে বললো যে ঠিক আছে, লাস্টবার আপনার সতর্ক করা হলো, আপনি ওনাকে বাসায় নিয়ে যাবেন আর ঠিকঠাক মতো থাকবেন, আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যা হবে। তো ওনার নামে কিন্তু অটোমেটিকলি একটা মামলা কিন্তু ওখানে দাঁড়ায় যায়, তাই না? দাঁড়ায় গেলো, দাঁড়ানোর পর লিখিত দিয়ে দিয়ে তাকে ছেড়ে দিল, বাসায় আসলো। বাসায় এসে সে রাত্রে এখানে থাকলো না, সে কোনো কথা ভালো মন্দ কিছুই আমাকে না বলে রাতে চলে যায়। পরের দিন আসে, আসার পরে বলতেছে তুই আমারে থানায় নিছিস, গারদে নিছিস, এর ফল পাবি। তৃতীয় দিন আসার পরে ছেলেটাকে নিয়ে সে, যখন আমরা 3 মাস এখানে প্রতিদিনই সে বিকালে ছেলেটা নিয়ে খেতে বেরোয়, সে নিজেও খেয়ে আসে, আমাদের জন্য নাস্তা নিয়ে আসে বিকেলে। সেদিনও গেছে স্বাভাবিকভাবে ছেলেটা নিয়ে, পরের দিন আর ছেলে নিয়ে ব্যাক করা নেই, ছেলে আসে না, ফোন দিচ্ছি ফোন কেটে দিচ্ছে, ফোন আর রিসিভ করলো না, কারো ফোনই পেলাম না, ছেলের সাথে কথা হলো না। পরের দিন একই ঘটনা, ফোন রিসিভ করে না, আমার ফোন দেখলেই কেটে দেয়। পরে বিকেলে আমি গেছি তার বোনের বাসায়, তার বোনের বাসা আমাকে ঢুকতে দিল না, তার ভাইকে খবর দিল, তার ভাই চলে আসলো দৌড়ায় কোথা থেকে যেন চলে আসলো, জাস্ট 10 মিনিটের মাথায় আসে বলছে তুই এখানে কেন আসছিস, তোর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। এটা কে বলছে আপনাকে? ছেলের বাবা। ছেলের বাবা, আচ্ছা। তুই এখানে কেন আসছিস, আমার ছেলে তো তোরে দেখবে না, তুই এখান থেকে যা, বুঝছেন। আমি ভয়তে যদি আমার মারধর করে, মান সম্মানের ব্যাপার, 9 দিনের মাথায়, মানে 9 দিন ধরে ট্রাই করতেছি বাচ্চাটাকে কিভাবে দেখা যায়, কিভাবে নিয়ে আসা যায়। 9 দিনের মাথায় যখন আমি যাই, তখন আমার বাচ্চাটা আমার ভাসুরির ফার্নিচারের দোকান আছে এলাকায়, ওই দোকানের সামনে দাঁড়ানো। আমি যখন দোকানের সামনে যাই, আমার বাচ্চাটার গায়ে হাত দিতে যাই, মানে ধরবো রে নিতে যাই, তখন এই পিছন থেকে আইসে আমার একদম বোরকার ইয়েটা ধরে একদম হেসকা টান দিয়ে আমার রাস্তার মধ্যে ফেলাই দেয়। আপনার হাজবেন্ড? হ্যাঁ, ফেলাই দিয়ে যেমন লাথি, সে তার বড় ভাইয়ের ছেলে এবং তার বড় ভাইয়ের ওয়াইফ, 3 জন মানুষ, মানুষের যেভাবে মানুষ কুকুর বিড়ালরে যেরকম মারে মানুষ, জাস্ট ওই সিচুয়েশন তৈরি করলো। ওইখানে এলাকার 2 জন মুরব্বী ছিল মহিলা, তারা আমাকে ধরে ওঠে, আটকে টুটকে একটা ছেলে আবার দৌড়ায় আসছে কোথা থেকে যেন, ছেলেটা অনার্সে পরে পরে শুনলাম, ভাই 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 মায়ের এরকম করে না, একটা মহিলার সাথে এগুলো করে না, ভাইয়া বিশ্বাস করুন, ওরা ও ভাবছে কি জানেন, আমি মনে হয় আমার সাথে করে কাউকে নিয়ে গেছি, আমাকে বাদ দিয়ে এখন ওরা 3 জন ওই ছেলেটারে মায়েরই নাক ফাটাইয়ে রক্তাক্ত করে ফেললো। এখন আমারও তো মারছে, ওই ছেলেটা যখন মারে তখন আমার ওই এলাকার মুরব্বী মহিলা 2 জন আমারে ধরে ওঠে, রিক্সা উঠাই দিল, তুই বাসা চলে যা, তুই আর খবরদারি এই এলাকায় আসবি না, ছেলে বেঁচে থাকলে তোর ছেলে তোর কাছে একদিন যাবে, আমাকে পাঠিয়ে দিল রিক্সায় করে। আর আমি একটু দূরে যে মোড়ে অপেক্ষা করলাম যে দেখি সিচুয়েশন কী হয়। আমি ডাক্তারের দোকানে গেলাম, যাওয়ার পর আমি আবার এগুলো কেটে কুটে গেছিলো, ওগুলো আবার পয়সা টুসা করে টোরে ইজি হইলাম, পরে আমি বাসায় চলে আসছি। আমার অবস্থা দেখে তো আমার ভাই ভাবি বলতেছে তুইও দেখি আর পাড়া দিবি না। ঠিক ভাইয়া 26 দিনের মাথায় পরে ডিভোর্সের নোটিশ আসে। ডিভোর্সটা কি ওই দেয়? হ্যাঁ, নোটিস আসে। আমি তখন বাসায় ছিলাম না, ছেলেটারে খোঁজার জন্য বাড়ি গেছি, শুনলাম যে নোটিস আসছে। পরের দিন পোস্ট অফিস থেকে এটা উঠাইলাম, ওঠানোর পরে যেখান থেকে প্রেমের সূত্রপাত, যেখান থেকে সংসার শুরু, সেই কলেজ আর পোস্ট অফিস রাস্তার এপাশ ওপাশ, সেই কলেজে যাই, সেই পেপারসটা খুলে দেখি যে নোটিশ। তারপরে 8টা নোটিশ আসলো, তারপরে 8টা নোটিশ আসলো, ভাবলাম যে মুখোমুখি হই, যে ওরাও যে মিউচুয়াল করার জন্য যে ডাকে, মুখোমুখি হওয়ার জন্য যেতে চাইলাম,
তৎক্ষণাৎ ভয় পেলাম যে ওর কাছে অস্ত্র থাকে, আমি গেলেও তো আমি এই কথাগুলো সত্যি কথাগুলো বলবো, কিন্তু ও যদি অস্ত্র দিয়ে আমারে বা ওর গাড়িটাতে চাপা দিয়ে আমার রিক্সাটা ঠিক কিছু করে দেয়, আমার সাথে আমার বোন থাকবে, আমার দুলা ভাই থাকবে, তাহলে কার লাইফের সিকিউরিটি আমি কীভাবে দিব? আমি রেডি, বাসা থেকে বের হবো, আমার বোনরা সব ঢাকা বাইরে থেকে আসছে আমার সাথে যাবে বলে, কিন্তু ভাই ওই মুহূর্তে আমি আর যাই নাই ওর এই হুমকির ভয়তে। আজও তার সাথে আমার আর কোনোদিন মুখোমুখি হয় নাই ওর পরে থেকে। না, এরপর একবার হইলো ভাইয়া, সরি, ওই তো চলে গেল তো ছেলেটাকে নিয়ে। পরবর্তী ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে ও বাসা, যে বাসায় আমি থাকতাম সে বাসা সে জিনিসপত্র নামাচ্ছে, আমি জিনিসপত্র আটকানোর জন্য, যে আমার সংসার তো এখনো আছে, জিনিসপত্র নামাচ্ছে কেন? একটা সময় ঝামেলা মিটবে, আমি সংসারে ফেরত আসবো। মানে আপনি ডিভোর্স নোটিশ পাওয়ার পরে? না না, পাওয়ার আগের মুহূর্তে। আচ্ছা, পরে আমি গেছি, যাওয়ার পরে এখন ছয়তলা তো বাসা, এখন আমি তিনতলা পর্যন্ত ফার্নিচারগুলো ঠেকাইছি। আমি বলছি তোমরা কারা, তোমরা এগুলো রাখো, তোমাদের স্যারের সাথে কথা বলবো, তারপর তোমরা এগুলো নিয়ে নাইমো। আমি ওনাদের ফোন দিয়েছি, উনি আসছে। আসার পরে আমি আমার বড় ভাইয়া দুজনে গেছিলাম, বুঝছেন, সেইখানে সিঁড়ির মধ্যে ফেলায় আমার বড় ভাইয়ারা আর আমারে মেরে কিছু রাখে না। আপনার বড় ভাই মানে আপনার জীব ভাই আর্মিতে আছে? তাহলে সে যেটা ছোটটা আর্মিতে আছে, বড় দুটো বিজনেস করে, তারও গায়ে হাত তুলেছে। পরে বড় ভাইয়া তো মাইটার খেয়ে চলে আসলো আর আমি তো ওখানে থাকলাম, বোরকা টোরকা টেনে স্যান্ডে টেনে টেনে ছিঁড়িটি রেখাকার অবস্থা করে ফেলছে। করে ফেলার পরে পরে আমি ছেলেটাকে বলছি তুমি মার সাথে চলে আসো, ওরে নিয়ে আটকায় রাখছে। পরে আমার ভাসুর বলতেছে যে ও যাবে না, ওরে ও আমাদের কাছে থাকবে, ঠিক আছে। পরে ওর মধ্যে আটকায় ফেললো, পরে আমি তো চলে আসলাম প্রায় সন্ধ্যার দিকে, আমি 11টার দিকে ওখানে গেছি, সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিলাম যে দেখি তারপর কোনো মুরব্বী দিয়ে বা কোনো কিছু আটকাতে পারি কিনা। কিন্তু আসলে ওদের ভয়তে এলাকার কোনো মুরব্বীও কোনো কথা বলতে চাইতো না, সবাই খুব ভয় পাইতো মান সম্মানে, তো ওরা মান সম্মান দিয়ে কথা বলে না কাউকে। পরে কেউ আর সামনে আসে নাই, খালি সবাই বললো যে তুমি থানায় খবর দাও। তার যে থানায় খবর দিলে কিছুই হবে না, পুলিশ আসবে দেখবে চলে যাবে। তারপর ওখান থেকে চলে আসলাম, আসার পরে তো বাচ্চাটার কোনো হদিস পাচ্ছি না, বাচ্চারা সে দেখা সাক্ষাৎ নেই, আমি অস্থির। তারপরে মানে অস্থির বলতে চাই একদম অসুস্থ হয়ে পড়লাম ওখান থেকে চলে আসার পরে, মানে মনে হচ্ছে যে আমার কোমরে কোনো শক্তি নেই, আমি বিছানাতে উঠে বসতে পারি না, এরকম অসুস্থ অসুস্থ। আসলে কিছু নেই, যে মনের কষ্টটা শরীরে নানান জায়গায় যে ইফেক্ট করতেছে। পরে খেতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, স্বাভাবিক থাকতে পারতেছি না। রুমের থেকে বের হলেও মনে হচ্ছে মানুষ আমাকে দেখে, মানে আমার বাসা ভাড়াটিয়া বা আমার ভাই আমার ভাবি আদার্স সবাই দেখে মনে হয় মানে আমার দিকে মনে হয় কীরকম করুণা দৃষ্টিতে তাকাইতেছে। ওই আপসেট আপসেটে আমি একদম মনে হচ্ছে একদম পুরো অসুস্থ হয়ে গেলাম। ছয় মাস পর্যন্ত আমি রুমের থেকে বেরোতে পারিনি, এমনও দিন গেছে ভাই এত গরম শীত সব গেছে, আমি পাঁচ দিন ছয় দিন আমি গোসল করি নাই, আমি খেতে পারি নাই। আপনি তখন আপনাদের নিজেদের বাড়িতে? হ্যাঁ, আমাদের নিজেদের বাড়িতে। তা আমাদের নিজেদের বাড়িটা হলো ভাইয়া খুব ভালো, মানে থাকার যে পরিবেশ এটা না, আপু বাবা মারা যাওয়ার পরে সব কিছু তো ভাইদের হাতে চলে গেছে, ভাইরা যেহেতু এখানে থাকে না এখন, যে যার মতো ফ্ল্যাটে থাকে, এখানে শুধু বড় ভাইয়া আর মেজো ভাইয়া থাকে তাদের ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে, আর বাকিগুলো দোতলা, তো বাকিগুলো হচ্ছে কি সব বেচালার ভাড়া দেওয়া। আমাদের ওই এলাকায় আবার ফ্যামিলি ভাড়ার থেকে বেচালার ভাড়াটা বেশি চলে, মানে ইন্ডাস্ট্রি তারপরে নানান অফিসগুলো, মানে ম্যান্ডেটরি অফিসগুলো সব ওইখানে, ওয়াসা বিদ্যুৎ সব অফিসগুলো ওইখানে। তো কিন্তু এত লজ্জা লাগতো লোকেদের সামনে বেরোতে, রাত তিনটার সময় বেরোয় হয়তো বা উজু করে আসতাম, সারাদিন হয়তো বা উজুতে আমি কাটাই দিছি, কারণ আমার রুমে থেকে বেরোতে ইচ্ছে করতো না, হয়তো বা দেখতাম কখন লোকজন নেই একটু ওয়াশরুমে যেতাম, নিজের বাড়িতে থাকি অথচ জাস্ট মনে হচ্ছে আমি একটা চোর, কোথা থেকে চুরি করে আসছি বা কোনো অন্যায় অপরাধ করে আসছি, কারোর সামনে বেরোতে আমি পারতেছি না। ওদিকে বাচ্চাটার জন্য জীবনটা মনে মরে যেতেছে, এর মধ্যে ওর বাসা থাকতেই যখন অনেক ঘটনা ঘটে ভাই, একটা কাজের মেয়ের সাথে ওরা আমি ওইভাবে পাই, তারপর আমি গলায় ফাঁসও দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে গেছে, তখনই আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, জীবনে যতই কষ্ট করি না কেন মৃত্যুর পথ আর কখনো বেঁচে নিব না, আত্মহত্যার পথ বেঁচে নিব না। কত সালে আপনাদের ডিভোর্সটা হয়? 2014 জুলাই মাসে। 2014 সালে, মানে আজ থেকে 5 বছর আগের গল্প। ডিভোর্সটাকে আপনি মেনে নিলেন নাকি ডিভোর্সটা নিয়ে আপনি ফাইট করলেন? না, যখন আমাদেরকে নক করলো, সিটি কর্পোরেশনে ডাকলো, আমি তো গেলাম না ভয়তে, আমার জীবনটা চলে গেছে, আমার কোনো আপত্তি নেই, কারণ ছেলেটা তো তার কাছে, সে এখন নিরাপদ স্থানে আছে, কিন্তু সে তো আমাকে কিছু না করে যদি সে আমার বোনের কোনো ক্ষতি করে সেই লাইবিলিটি তো আমি নিতে পারবো না, পর আমি গেলাম না ওইখানে। তারপর যে ডিভোর্সটা কখন হয় আমি এটা জানি না, আমার কাছে কোনো পেপারস আসে না, তাই ওই ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার 3 মাস পরে ওর বোন, মানে আমার ছেলের ফুপু ফোন দেয় আমারে,
ছয় মাস তো আমি এভাবে থাকলাম। এই ছয় মাসের মাঝে হচ্ছে ডিভোর্সটা ওরা কমপ্লিট করে ফেলে। তারপরে আরও দুই তিন মাস মানে ছেলেটাকে খুঁজলাম, শুনলাম যে ছেলেটারে নাকি কোথাও কোনো হোস্টেলে দিয়েছে, কেউ বলে 14 নম্বর, কেউ বলে কচুক্ষেত, কেউ বলে উত্তরা। আমি এমন কোনো হোস্টেল নাই যে আমি আমার বাচ্চাটাকে খুঁজি নাই। পরে বাচ্চাটাকে খুঁজে যখন না পাইছি, তখন প্রায় 9-10 মাস পার হয়ে যাওয়ার পরে এখন চলতে তো হবে, কারণ আমার তো আমাকে তো মানে ব্যাগিং দেওয়ার কেউ নাই, বাবা মা থাকলে না আমাকে দিত, ভাইয়েরা কতক্ষণ দিবে। আর বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছি, আজকে খালার কাছ থেকে টাকা নিচ্ছি, আজকে ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, এইভাবে এইভাবে চলতেছি। পরে চিন্তা করলাম না কিছু একটা করা দরকার, এর ফাঁকে ফাঁকে আমাকে বাচ্চাটাকে খুঁজতে হবে, কারণ আমার অর্থ দরকার এখন, আমার তো কোনো পুঁজিপাট্টা নাই। একটা জব নিলাম, বললাম ফার্স্টে মানে বলেছিলাম এই জবটা নিলাম, নেওয়ার পরে জবটা নিলাম, নেওয়ার পরে ওখান থেকে চললাম বাচ্চাটাকে খুঁজি। ওখানে অফিস ছিল 10টা টু 3টা, তো এর ফাঁকে ফাঁকে বাচ্চাটাকে খুঁজি। একদিন অফিস থেকে বাসায় ব্যাক করতেছি, অফিস ছিল মহাখালীতে আমতলিতে, পরে ব্যাক করতেছি ছেলের ফুফু ফোন দিছে, তোমার কাছে কোনো চিঠি চুটি গেছে? তো আমি বলছি যে কিসের চিঠি, কোনো চিঠি তো পাই নাই। তখন বললো যে একটা তো চিঠি তোমার কাছে দিছে, ওটা যদি তুমি পাও আমাকে একটু জানাও, ওর সাথে আমার রিলেশন গুড আজও। তা আমি বলছি না আমি কিছু পাই নাই। ওরা ভাবছে যে আমি মনে হয় পেয়ে না পাওয়ার কথা বলছি। তা আমার একটু কিউরিয়াসিটি হলো, আর কিউরিয়াসিটির সাথে সাথে আরেকটা যেটা হলো সেটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ড, ওনাদের বাড়ির ঠিকানা ছিল। আপনি ডিভোর্সের নোটিশটা পেয়েছিলেন তো প্রথম পর্যায়ে, 3 মাস 13 দিন পরে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এটা আলটিমেট তিনটা নোটিশই আসছে আমার কাছে। তাহলে এটা এটা নিয়ে আর কথা বলে লাভ নাই, কিন্তু আপনার জায়গা থেকে কি হলো শেষ পর্যন্ত, আপনার সন্তানটা কোথায়? ওর বাবার কাছে। কত বছরের সংসার ছিল আপনাদের? 17 বছর। বাচ্চার বয়স কত এখন? বাচ্চার বয়স এখন 18 চলতেছে, আর আমাদের সেপারেশন 5 বছর। 5 বছর, ঠিক আছে। হিসাবে তো বাচ্চা এখন পড়াশোনা করে? ক্লাস 9 এ পড়ে। মানে আপনার সঙ্গে দেখা হয় রেগুলার? হ্যাঁ, কালকেও আসছিল, সারা দিন ছিল। আপনাদের এই ঘটনাগুলো জানে যে ঘর কি, যে সব জানে আপনার লাইফে, যে আজকে আপনি যে কথাগুলো এখানে রেডিওতে বললেন এটা এই সবগুলো জানে? আমি হ্যাঁ সব জানে। ইভেন আমার বাচ্চার সাথে আমি গতকালকে শেয়ার করছি, বাবা আমার তো খুব ইচ্ছা ছিল যে আমি আমি তো কারোর সাথে এই কথাগুলো শেয়ার করতে পারি না, তো আমার খুব ইচ্ছা আমি সাধারণ জনগণের সামনে আমি আমার কষ্টগুলো শেয়ার করব। ছেলে খুব খুশি হয়েছে, বলছে অবশ্যই বলবা, সেদিন আমি 2টা ফোন ম্যানেজ করব, বাবার একটা দেবো আমি একটা শুনবো। তাহলে মানে আমি ধরে নিচ্ছি যে আপনার হাজবেন্ড যিনি তিনিও এই অনুষ্ঠানটা শুনছেন। আমি আগে প্রথমে তার সাথে আমি উচিত ছিল এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনি যে পুরো অনুষ্ঠানটা বললেন মানে এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো, আমি এটা বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিলিভ এবং রেডিওর জায়গা থেকেও আমি এটা মনে করি, উইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। এটা হচ্ছে একপাক্ষিক বলা। একপাক্ষিক বলা মানে হচ্ছে দুজন মানুষ যখন একসঙ্গে থাকে তখন যদি ভুল দেখে তাহলে দুজন মানুষই দুজনের ভুল দেখে, রাইট? আমি যেটা বলছি তো সেই জায়গাটা থেকে এটা আপনার একপাক্ষিক বলা। ওই যে ভদ্রলোককে নিয়ে আপনি বললেন তিনি যদি উপস্থিত থাকতো তিনি 1000টা কমপ্লেন করতেন আপনার এগেনিস্টে, এবং এটা খুব স্বাভাবিক, তাই না? তার জায়গা থেকেও বলার সুযোগ ছিল। সুতরাং এটা একটা সম্পূর্ণ গল্প না, প্রথম কথা হচ্ছে এটা জীবন গল্পের এই একটা ভয়ঙ্কর রকমের দুর্বলতা যে জীবন গল্প যদি আপনি একজন মানুষের শোনেন সেটা যদি আপনার নিজেরও হয় তাহলে যে মানুষটাকে, যেহেতু তার জীবনটার সাথে অনেকগুলো মানুষ জড়িত, তো ওই মানুষটাকে নিয়ে যখন সে বলেন খুব ন্যাচারালি তার ব্রেনটা ওইখানে খুব আরামসে ফিল্টার করে এবং নিজেকে সে সুন্দরভাবে উপস্থাপন করে, আর বাকি মানুষগুলো কালার হয়। তো সেই জায়গাটি থেকে ওই যে মানুষগুলো কালার হলো সেই মানুষগুলো যদি স্টুডিওতে আসতো তাকে যদি ফেস টু ফেস করা যেত ওই মানুষগুলো দেখা যেত এই মানুষটাকে নিয়ে অনেক ধরনের কমপ্লেন করতো। তো আমাদের এই অনুষ্ঠানটা আসলে সেই অর্থে কমপ্লেন করার না। উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে যেটা বলেছেন, এক্স হাজব্যান্ডকে নিয়ে যেগুলো বলেছেন সেইগুলোর কাট করায় আমি ওনার হাজব্যান্ডকে আমি দাঁড় করাতে চাই না, এবং ওনার হাজব্যান্ড এই কাজগুলো করেছেন কি করেননি সত্য না মিথ্যা সেটাও আমি বলতে চাই না। উনি ভালো ছিলেন না মন্দ মানুষ ছিলেন সেটাও আমার বলার দরকার নেই। আমরা সচেতনভাবেই চেষ্টা করেছি ওনার আইডেন্টিটিটা এখানে হাইড করতে, এবং যদি কোনোভাবে এটা ফ্ল্যাশ হয়ে থাকে তাহলে এটা ঢাকা এফএমের উদ্দেশ্য নয় ওনার আইডেন্টিটিটা ফ্ল্যাশ করার জন্য। আমাদের 2টা জায়গায় কনসার্ন মূলত এই ঢাকা এফএমের এই অনুষ্ঠানে, সেটা হলো যে আজকের যে জীবন গল্পটি ভদ্রমহিলা এখানে প্রচার করলেন সাথী, তাকে আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে এসে, তার জীবনের অন্যতম একটা 17 বছর ধরে একটা মানুষের সাথে সংসার, এটা তো আসলে একটা মানে এটা কি বলা যায়, এটা তো একটা ছেলে খেলা না না? 17 বছর ধরে উনি চেষ্টা করেছেন একটা মানুষের সাথে সংসার করার জন্য, সেটা ভুল হোক ঠিকভাবে রাইট ওয়েতে চলুক আর না চলুক, 17 বছর ধরে একটা মানুষের সাথে সংসার করার চেষ্টা করা এবং একই সাথে সেখানে একটা বাচ্চা আসা এবং তারপরে আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার পরেও একটা এন্ডিংটা ভালো হয়নি, থাকতে পারেননি উনি ওনার সঙ্গে। তো আমি যখন বিরতিতে যাচ্ছিলাম তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে কি মনে হয় যে বাবার যে সেদিন যে শাসনটা করেছিলেন, বাবা যে গায়ে হাত তুলেছিলেন, সেটা কি
মানাটা উচিত ছিল না উচিত ছিল না, এই প্রশ্নটা আমি আপনাকে আপনাকে অনেয়ারই করতে চাই। যে বাবারা যে শাসন করেন বা আমাদের মারা যে শাসন করেন, ফ্যামিলি মেম্বাররা যে শাসন করেন, আপনার তো বিয়ে ঠিক হয়েছিল অন্য কোনো একজন মানুষের সঙ্গে, সেটাই সেটা সেটাতে ভালো হতো না মন্দ হলো তো সেটা তো আমাদের উপরওয়ালাই জানেন, কারণ ভবিষ্যৎ কেবলমাত্র তিনিই জানেন, কোনো মানুষের ক্ষমতা নাই ভবিষ্যৎ সম্পর্কে জানার। তো ইলমুল গায়েব যাকে বলা হয়, তো সেই জায়গাটা থেকে যে কোনো কিছু হতে পারতো, কিন্তু আপনার মনে হয় না কখনো যে বাবা যে শাসনটা করেছিলেন সেই শাসনটা না সেটা রাইট ছিল? এটা রাইট ছিল, শুধু একবার না, আমি লক্ষ কোটিবার যখন প্রশ্ন করি নিজেকে যে আমার ভুলটা কোথায় ছিল, আমি সর্বসাকুল্যে ভুল দেখবে একটাই, আমার বাবার সেই দিনের সেই কথাটা অবাধ্য হওয়া। চার দিন যে বিদ্রোহটা করেছিলেন রুমের মধ্যে ঢুকে, ওটা ছিল আমার ভুল, ওটা ছিল আমার অন্যায়, ওটা ছিল আমার পাপ। আজকে সেই পাপের কারণে আজকে আমার সন্তান ছাড়া, স্বামী ছাড়া আজকে মানুষের কাছে আমি অবহেলিত, আজকে আমার পুতাও জায়গা নাই। আমি এখানে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, দেখেন ওনার বাবা ওনার সঙ্গে যে আচরণটা করেছে সেই আচরণটাও হয়তোবা লজিক্যালি ঠিক ছিল না, গায়ে হাত তোলার ব্যাপারটা ঠিক ছিল না, এবং ওনার বাবা ওনাকে যেভাবে বড় করতে চেয়েছেন সেটা নিয়েও তর্ক বিতর্কের জায়গা আছে। কেউ হয়তো বলবেন যে না কেন কম্বাইন্ড স্কুলে পড়লে সমস্যাটা কোথায়, আমি নিজে থেকেও কোনো সমস্যা দেখি না, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির একটা ফ্যামিলি এথিক্স থাকে, প্রত্যেকটা মানুষেরই তার সন্তানকে নিয়ে একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নে সুন্দর একটা জায়গা থাকে, সেই জায়গাটায় যখন কেউ বিদ্রোহ করে বসে কোনো সন্তান, তখন বাবা যে জিনিসটা দেখতে পান 10 বছর পরে বা 15 বছর পরে বা একটা সার্টেন পিরিয়ড পরে, সেটা ওই সন্তানটা দেখতে পান না, এবং যে কারণেই সন্তান বাবাদের একটা বড় দুর্বলতা বলেন বা মাদের একটা বড় দুর্বলতা বলেন, সন্তান যখন খুব হার্ড লাইনে চলে যায় তখন তারা সেটা মানতে বাধ্য হন, এটা সফট কর্নারের জন্যই হন, এটা একটা ভালোবাসা যার জন্যই হন, যে না তুই চাচ্ছিস না, তুই মরে যাবি, তুই এরকম করতেছিস, তাহলে ঠিক আছে তুই যে অবস্থায় থাকিস না কেন কোনোভাবে বেঁচে থাক। দেখেন আমি আজকের এই গল্প থেকে আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আমাদের কারোর দিকে আঙুল তোলার কোনো দরকার নেই। যে কথাটা বলতে চাই সেটা হলো যে দেখুন আজকে আমরা প্রতি মুহূর্তেই বুঝে না বুঝে এই যে ভুলগুলো করি, মানে বাবা মায়েদের শাসন না মেনে একটা বিদ্রোহ করে বসা, একটা অন্যায় করে বসা, সেটা আমাদের জন্য ভালো হয় না, এবং এই ভালো না হওয়ার ব্যাপারটা খুব কমন, প্রত্যেকেরই জীবনে আছে, কম হোক বেশি হোক আমাদের প্রত্যেকের জীবনেই আমরা এটা উপলব্ধি করতে পারি। উনি 17 বছর ধরে সংসার করেও এটা মেকআপ করতে পারেননি, বা আমি বলবো ওনার হাজবেন্ডের ক্ষেত্রে উনি যেরকম চেয়েছিলেন এই মানুষটাকে সেভাবে হয়তো উনি পাননি, তো না পাওয়ার এই সমাধানটা শেষ পর্যন্ত কি হয়েছে এটা একটা বেজলেস একটা এন্ডিং। আমি যদি বলি যে ওনার এই বিয়েতে ওনার কোনো হাত ছিল না, এটা ভুল ওই ছেলেটারই ছিল যেভাবে উনি বলেছেন প্রথম পর্যায়ে ধরে নিয়ে গিয়ে ওনাকে জোর করে বিয়ে করা একটা ঘরের মধ্যে ফেলে দিয়ে, তারপরেও একটা সুন্দর সিদ্ধান্ত উনি নিতে পারতেন, এবং সেই সিদ্ধান্ত নেবার একটা তীব্র বাসনা ওনার মনের মধ্যে তৈরি হয়েছিল। ওনার বাবা চাচ্ছিল 3 বছর ধরে তুমি ডিভোর্স দিয়ে নতুন একটা জীবন বেছে নাও। বাবা আমাকে 2-2 বার আটকাইছে, একবার 21 দিন, একবার 15 দিন, তারপরও সে হাতে পায়ে ধরে এসে নিয়ে গেছে। এবং সেই সময়টাতে যদি উনি বুঝতে পারতো যে এই জোরটা ভয়ঙ্কর রকমের জোর, ওনার সঙ্গে কিছু বিষয়ে চিট করা হয়েছে, উনি যেটা বলছিলেন যে উনি ইন্টারমিডিয়েট পাস ছিলেন কিন্তু উনি জগন্নাথে পড়ার কথা বলে ওনাকে বিয়ে করেছেন, ম্যাট্রিক পাস ছিল, তাহলে এই এই ঘটনাটাই এনাফ ছিল একটা মানুষকে সারা জীবনের জন্য ব্লক করে দেওয়ার জন্য। কিন্তু বয়সটা ভয়ঙ্কর রকমভাবে আমাদের সেদিকে প্রতিকূল, কারণ আমরা সেই সময়টাতে লজিক বুঝি না, আমরা সেই সময়টাতে ইমোশনাল থাকি, এবং এই ভদ্রমহিলার জীবনের প্রথম ভালোবাসাই ছিল ওনার এক্স হাজব্যান্ড। বুঝতেই পারছেন খুব কনজারভেটিভ একটা পরিবার থেকে সে একটা ভিন্ন একটা খোলামেলা একটা জায়গায় এসছে, এবং কলেজ লাইফে গিয়ে সে একটা কম্বাইন স্কুলে পড়েছে, সেখানে তার কোনো না কোনোভাবেই ছেলেটাকে ভালো লেগে গেছে, এবং এই ভালো লাগার জায়গাটা থেকে সে বের হয়ে আসতে পারেনি। আর একটা বড় প্রতিবন্ধকতা সেটা ছিল, সেটা হলো যে যে ছেলেটাকে ছেলেটার জন্য ওনাকে তৈরি করা হচ্ছিল মানসিকভাবে, সেই ছেলেটাকে উনি পছন্দ করতেন না, সুতরাং এই যে পছন্দ না করা সেটা হয়তো উনি অ্যাভয়েড করতে পারতেন বাবাকে বলে, ফ্যামিলিকে বলে, কারণ ওনার ফ্যামিলি প্রত্যেক উনি যেটা বলছিলেন যে প্রত্যেকটা মেম্বারই ওনাকে সাপোর্ট করছিল এক্সেপ্ট বাবা, যে না চাইলে সেই ইতালির ছেলেটাকে সে নাও বিয়ে করতে পারে। তারপরেও আমি বলবো যে ভয়ঙ্কর রকমভাবেই স্টেপ নেবার সুযোগ ছিল, যতগুলোই বলেন না কেন আপনি, ওনার হাজব্যান্ড যখন অত্যাচার করছে উনি চাইলে থানা পুলিশ করতে পারতেন, এবং সেখানেও উনি করেননি, উনি যে এত এত বড় বড় স্যাক্রিফাইস করে গেছেন ওনার কথা অনুযায়ী, সেই স্যাক্রিফাইসের নিজের জীবন বাঁচানো, জাস্ট নিজের জীবনটাকে সুরক্ষিত রাখা, যে আমি জানি যে ওর বিরুদ্ধে কোনো কিছু করা মানে ভবিষ্যতে আমি ওর হুমকির মধ্যে পড়ে যাওয়া না। কিন্তু আমি আপনাকে বলবো এটা জীবন বাঁচানোর চাইতেও বড় স্যাক্রিফাইস, কেন আপনি দেখেন আমি আপনাকে বলি, আপনি ধরেন একটা স্টেপ নিলেন, স্টেপ নেওয়ার পরে আপনার হাজব্যান্ড জেলে চলে গেল 5 বছর 7 বছরের জন্য জেলে চলে গেল, আপনি আপনার ছেলেকে কি জবাব দিতেন? হ্যাঁ, তখন বাচ্চার কাছে মাথা নত করে থাকতে হইতো, আজকে উঁচু করে আসি। এক্স্যাক্টলি,
আপনি আপনি সারাটা জীবন আপনি যে গল্পটা বললেন আপনি সারাটা জীবন আপনি বলতে পারবেন যে না আমি তোমার বাবা এত বড় ভুল করেছে কিন্তু আমি কোনো স্টেপ নেইনি। আমি গতকালকে ওই কথা বলছি, বাবা লেখাপড়াটা সবচেয়ে প্রয়োজন, শুধু তুমি ওখানে আসো আমি কষ্ট করতেছি তোমার জন্য, তোমাকে এস্টাবলিশ করার জন্য, তুমি ভেবো না যে আমি তোমার থেকে দূরে আছি। সে রাত্র তিনটার সময় সবাই বেরোতে, রাতে তিনটার সময় প্রথমে সে আমাকে 10টায় ফোন দেয়, মা আমি তোমার কাছে আসি। তা আমি অফিস থেকে গেছি, আমি বলছি বাবা তুমি আসবা, কী খাইছো বাসায়? তো বাসায় তো ছিলাম না, আমি দরবার থেকে আসছি, ওর একটা দরবারে যাই ওর বাবা সহ। তা আমি বাসায় কিছু রান্না করছে, বলছে না। তো আমি বাবা তুমি তো আসবা, মা তোমার কিচ্ছু খাওয়াতে পারবো না, তো তুমি কালকে আসো, মা কালকে রান্না করবো, তুমি কালকে এসে খেয়ে যাও। আমি তো জানি বাচ্চাটা আমার রান্না পছন্দ করে, আর সবাই বেড়াতের দিন সবাই তো চায় মায়ের হাতে একটু মিষ্টি খাবার বা একটু, আমার বাচ্চাটা খেতে খুব পছন্দ করে। আমি তাকে না করছি কিন্তু আমার বাচ্চাটা সে মনের আকুতি মিটাতে না পারে, সে আমার এলাকায় আসছে। আমার বাবা যে মসজিদটা বানাইতে হয়ে গেছে সে মসজিদে সে নামাজ পড়ছে, 10 টাকা সেখানে দিছে, দিয়ে আমার মামা তো ভাইয়ের সাথে দেখা করছে, দেখা করে তারপরে সে বাসায় গেছে। কালকে সে আমার বলতেছে তুমি তো আমার আসতে না করছো, আমি এসে মসজিদে নামাজ পড়ে গেছি, তুমি জানো? আমি যে তুমি মসজিদে নামাজ পড়ে গেছো তুমি আমার সাথে দেখা করলে না কেন? তুমি যে না করছো আসতে সেজন্য। আমি যে তুমি তো আমার না শোনো নাই, কিন্তু দেখো বাবা এ নাগুলো শুনো, আজকে না শোনার কারণে আমি এইখানে, আমি চাই না তুমি আমার সন্তানে তুমি এই জায়গায় দাঁড়াও। আমি তোমার বাবার বিরুদ্ধে একটা কথা বলি না কেন জানো? শুধু তোমার মুখটার দিকে তাকায়, আমি তাকে কালকেও ইনফরমেশনটা দিছি। কিন্তু আপনার কখনো মনে হয় না যে আপনি আজকে যে গল্পটা বললেন এটার পরে ওর বাবার প্রতি ওর একটা খারাপ মনোভাব আসবে, সেটা কি আপনি চান? না, ওর একটা পজিটিভ দিক আছে আমার বাচ্চাটা, এটা কি আজ পর্যন্ত 5 বছর ও এখানে না, আমি জানি না ও কতটুকু মানে খারাপ আছে কতটুকু ভালো আছে, কিন্তু আপনি শুনলে অবাক হবেন আমার ছেলেটা অনেক বোকা, অনেক বোকা, যদি অনেক চালাক হইতো বা এতটুকু চালাক হইতো আজকে ও আমার কাছে থাকতো। ও 5 বছর যাবৎ আমি জানি ও মাঝে মাঝে অনেক কষ্ট করে, কিন্তু আজ পর্যন্ত ও মুখ খুলে বলে না যে মা আমি কষ্টটা করতেছি, আজ পর্যন্ত বলে নাই। আর আমি কখনো ওর বাবার সম্বন্ধে জিজ্ঞেস করি না, একটা কথা জিজ্ঞেস করি, তুমি আসছো বাবার কাছে বলে আসছো? যদি ওর বাবার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমার, এই একটা প্রশ্ন, তোমার বাবার কাছে বলে আসছো? বাবা তুমি এখন বড় হয়েছো একটু বইলে এসো, কারণ সে কষ্ট পাবে, তোমাকে সে খারাপ জানবে। আমি আমি একটা জিনিসই মানে চাইবো, যেহেতু সে শুনছে হয়তোবা আপনাদের দুজনের কাছেই, সেটা হলো যে আপনার সন্তান যেন কখনোই মানে আপনাদের দুজনের সন্তান যেন কখনোই মানে আপনাদের দুজনের কাছ থেকে এমন কিছু না পায় যাতে করে সে মুখোমুখি হয়ে যায়, লাইক আপনার মুখোমুখি কিংবা আপনার বাবার ওর বাবার মুখোমুখি। তো আপনারা দুজনেই যেন সেই জিনিসটা মানায় চলেন। আমি জানি এটা খুব কষ্টকর, এটা খুবই কষ্টকর, যিনি আপনার এক্স হাজব্যান্ড তাকেও আমি রেসপেক্ট নিয়েই কথাটা বলতে চাই। এটা আপনাদেরই সংসার, বরং আপনাদেরই জীবন গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার হলো। তো আপনাদের সবারই মঙ্গল হোক, যেই যেই অবস্থায় আছেন না কেন সেই অবস্থায় সবারই মঙ্গল হোক, আপনার মঙ্গল হোক, আজকে যে ভদ্রমহিলা এখানে এসছেন সাথী তার মঙ্গল হোক, এবং আপনাদের সন্তানটা খুব সুসন্তান হিসেবে বড় হয়ে উঠুক সেটা আমরা চাই, মনে প্রাণে চাই, দোয়া করি সেজন্যে। তবে আমরা যা শিখলাম সেই জায়গাটা থেকে শুধু একটা কথাই বলার আছে, সেটা হলো আমি বহুবার বলেছি আমার অনুষ্ঠানে, বিয়ে এটা একটা পারিবারিক সিদ্ধান্ত। আমি আবারও বলি, বিয়ে একটা পারিবারিক সিদ্ধান্ত। বিয়ে ব্যাপারটা আমাদের ধর্মে অনেক সহজ করে দেওয়া হয়েছে, ঠিক সেখানে পিতামাতার গুরুত্বটাও দেওয়া হয়েছে খুব চরমভাবে। আপনারা জানেন লিগেলি যদি আপনারা করেন, 1 মিনিট লাগে না বিয়ে করে ফেলতে বাংলাদেশের আইনে বা অন্যান্য জায়গাগুলোতে, দুজন রাজি থাকলে দুটো সাক্ষী নিয়ে আসলো, পাশাপাশি বিয়ে হয়ে গেল, কবুল বললো বিয়ে হয়ে গেল। কিন্তু এই কবুলের পরের যে অধ্যায়টা শুরু হয়, যে জীবনটা শুরু হয়, শুরু মানে কবুল বলার পরের আধা ঘন্টা পর থেকেই মোটামুটি টের পাওয়া শুরু করবেন, কারণ বিয়েটা শুধু দুইজনের ব্যাপার না, বিয়েটা একটা পারিবারিক বন্ধন। বিয়ের পরে অনেকগুলো ইকুয়েশন চলে আসে, অনেক ইকুয়েশন চলে আসে যেটা বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ছেলে কিংবা মেয়েরা অনেক সময় বোঝে না। তো সেই জায়গাটা থেকে একজন মানুষকে নিয়ে সারাটা জীবন ধরে চলবেন, যে মানুষটাকে নিয়ে সারাটা জীবন ধরে চলবেন, এটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে, সেই মানুষটাকে শুধু ভালো লাগে, সেই মানুষটাকে ছাড়া জীবনে চলতে পারছেন না, সেই মানুষটাকে না দেখলে অস্থির হয়ে যান, সেই মানুষটাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না সারাদিন, শুধু এই গুণটাই এনাফ না ওই মানুষটাকে নিয়ে সারাটা জীবন ধরে চলার জন্য। আমি রিপিট করছি, শুধু এই গুণটাই এনাফ না, আমি বহুবার বলেছি, ওই মানুষটাকে নিয়ে সারা জীবন চলার জন্য। ফর্চুনেটলি অ্যান্ড আনফর্চুনেটলি এই ইমোশনটা খুব সার্টেন পিরিয়ড পর্যন্ত রান করে, তারপরে এই ইমোশনটা থাকে না, তারপরে ডেফিনেটলি ইমোশনটা থাকে না। এটা ভয়ানক রকমের একটা ইমোশন,
এই ইমোশনটা যখন আমাদের মধ্যে কাজ করে তখন আমরা বুঝতে পারি না যে ইমোশনটা ক্ষণস্থায়ী, কিন্তু ডেফিনেটলি ইমোশনটা ক্ষণস্থায়ী, এবং তারপরেই শুরু হয় আসল জীবন যুদ্ধ। কারণ এই ইমোশনটা যখন থাকে না তখন এই মানুষটার চালচলন ভালো না, এই মানুষের এটা ভালো না, এই মানুষটা কেমন করে জানি খায়, এই মানুষটার গায়ে গন্ধ, এই মানুষটার এই সমস্যা, এই মানুষটা বাথরুম ইউজ করতে জানে না, এই যে ছোটোখাটো বিষয়গুলো, এই ছোটোখাটো বিষয়গুলোই জীবনটাকে নাজাল করে তোলে। সুতরাং একটা মানুষের মানুষকে জাজ না করে পুরোপুরি তার পার্সোনালিটি, তার থিঙ্কিং, তার ওয়ে অফ লিভিং, তার ক্যারিয়ার, তার সমস্ত কিছু জাজ না করে একটা মানুষকে শুধু হাসি ভালো লাগে এটার জন্য প্রেমে পড়ে গেছি, এটাই এনাফ না তার জীবন, তাকে জীবনের জন্য বেছে নেওয়ার জন্য। নো ওয়ে, ডেফিনেটলি নট। এই জায়গাটায় পরিবার অনেক বেশি মানে প্রণিধানযোগ্য বলি বা পরিবারকে প্রায়োরিটি দেওয়াটা অনেক বেশি জরুরি, এই কারণে যে হ্যাঁ আমি বলছি না যে পরিবারকে দেওয়া মানেই হচ্ছে আপনি নিশ্চিত হয়ে গেলেন, না, পরিবার অনেক সময় ভুল ছেলে বাছাই করে, ভুল মেয়ে বাছাই করে, কিন্তু পরিবারের হাতে দিলে পরিবার এই জিনিসগুলো ভালো করে দেখে, দেখে এই কারণেই যে না আমার মেয়ে কিংবা আমার ছেলের ভবিষ্যৎটা এটার জন্য ইম্পর্টেন্ট, এবং যারা বাছাই করছে তারা অলরেডি সংসার জীবনে আছে, সুতরাং তারা জানে সংসার জিনিসটাকে। তো যাই হোক না কেন, আজকের এই জীবন গল্প থেকে আমরা যেন এই শিক্ষাটা নিই।